আমি আমি এমনি অন্য কথা বলতে থাকি যে পরীক্ষা কি কি থাকে না থাকে। না না স্ক্রিন দেখা লাগবে তো, আবার স্ক্রিন দেখা লাগবে না, সমস্যা নেই। আমি আমি একটু উচ্চ হলাম, সমস্যা নেই, এই এখন ঠিক আছে, এখন প্রেজেন্টেশনটা অন করে। এরকম করা যায় কিনা আটকান যায় কিনা, এভাবে ছাড়া দেন ছাড়া দেন না, ঠিক আছে আমি টাইম তো হয়নি, এখানে একটা কিছু দেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এবিএম শাফিউজ জামান, এখন জুনিয়র কনসালটেন্ট মেডিসিন হিসেবে জিঞ্জিরা বিশ্বজ্যোতি হাসপাতাল কেরানীগঞ্জে কর্মরত আছি। আজকের টপিক হলো রেসপিরেটরি সিস্টেম, ক্যামেরাটা ঠিক করতেছে, রেসপিরেটরি সিস্টেম ঠিক আছে, সমস্যা নেই, এখন ঠিক আছে। আজকের টপিক হলো রেসপিরেটরি সিস্টেম, শোনা আছে কিনা দেখি। রেসপিরেটরি সিস্টেম থেকে এফসিপিএস এ আপনাদের জন্য থাকতে পারে রিটেন এর শর্ট কোশ্চেন, লং কোশ্চেন, অসপি এবং ভাইবা, সবগুলোতে এই সিস্টেম থেকে অনেক প্রশ্ন থাকে, বিশেষ করে রিটেন এ থাকে হলো শর্ট কোশ্চেন। তো শর্ট কোশ্চেন লং কোশ্চেনটা ওভারল্যাপ হয়, লং কোশ্চেনটা রেসপিরেটরির সাথে কার্ডিওভাস্কুলার বা সাথে মাসকুলোস্কেলেটাল সব মিলে ওভারল্যাপিং থাকতে পারে লং কোশ্চেনে, যেরকম একটা শর্টনেস অফ এক্সার্টশনাল শর্টনেস অফ ব্রেথ, যেখানে রেসপিরেটরির পরে আপনার ডিডিতে কার্ডিওভাস্কুলার সিস্টেমও চলে আসবে। আবার শর্ট কোশ্চেন করলে আবার স্পেসিফিক রেসপিরেটরি সিস্টেমেরই থাকে, আর চেস্ট এক্সরে তো সবসময় থাকবে, সেটা রেসপিরেটরি এবং কার্ডিওভাস্কুলার, সেটা অসপিতে, আর আপনার হলো অসপিতে আরো থাকতে পারে আপনার স্পাইরোমেট্রি, স্পাইরোমেট্রি রিলেটেড অসপি এবং চেস্ট এক্সরে, চেস্ট সিটি অসপি। আচ্ছা এখন আমরা 3:30 বাজে, এখন আমরা শুরু করতে যাচ্ছি আজকের টপিক রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম থেকে নতুন ডেভিডসনে আপনার কিছু টপিক অ্যাড করা হয়েছে, এবং আমাদের রেসপিরেটরি সিস্টেমে আপনার ডেভিডসনের বাইরেও কিছু গাইডলাইন পড়তে হবে, যেরকম টিবির গাইডলাইন, তারপর হলো আপনার টিবির আবার গাইডলাইন আছে তিনটা, একটা হলো পালমোনারি টিবির গাইডলাইন, একটা হলো এক্সট্রা পালমোনারি গাইডলাইন, ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির গাইডলাইন অ্যান্ড টিবি অ্যান্ড ইন স্পেশাল সিচুয়েশন, সবগুলো আলাদা আলাদা গাইডলাইন আছে। আমি যতটুকু লাগবে ততটুকু আমি আজকে বলার চেষ্টা করব। টিবির গাইডলাইনের বাইরে আরো কিছু গাইডলাইন আছে, সেগুলো আমি যখন যেখানে যেটা লাগবে, যেরকম হলো সিওপিডির গাইডলাইন, অ্যাজমার অ্যাজমার জিনা গাইডলাইন, সিওপিডির গোল্ড গাইডলাইন, সব লাগবে না, যতটুকু লাগবে আমি যখন যেটা যে টপিক আসবে সেই টপিক থেকে বলার চেষ্টা করবো। আচ্ছা তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে এটা হলো স্পাইরোমেট্রি, স্পাইরোমেট্রির ছবি আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটা ছবি, যেটা এই যে ব্ল্যাক ছবি দেওয়া এটা ডেভিডসনের ছবি, জাস্ট আপনাদের একটা ওভারভিউ দেওয়ার জন্য। এটা হলো উপরের দিকে হলো এক্সপিরেশন, নিচের দিকে ইনস্পিরেশন, এই যেটা কালো
কালো রঙের যেটা ব্ল্যাক কালার সেটা হলো নর্মাল। আচ্ছা, যখন সিওপিডি বা অবস্ট্রাকটিভ লাং ডিজিজে দেখেন এক্সপাইরেটরি ফেজটা কত ছোট হয়ে গেছে, ইনএক্সপাইরেটরিটা ছোট হয়ে গেছে, তবে এক্সপাইরেশনটা বেশি এখানে ইনভলভ হচ্ছে, এবং এটাকে বলি আমরা স্কুপ প্যাটার্ন। দেখেন স্কুপ, চামচের মতো স্কুপ প্যাটার্ন, এটা দিয়ে আইডেন্টিফাই করতে হবে যে এটা অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। আর এটা হলো রেস্ট্রিকটিভ ফাইব্রোসিস যেটা হয়, এখানে দেখেন শেপটা চেঞ্জ হয়নি কিন্তু শুধু সাইজে এক্সপাইরেশন এবং ইনএক্সপাইরেশন দুইটা লোব ছোট হয়ে গেছে। আর ট্রাকিয়াল স্টেনোসিস যেটা হলো ফিক্সড এক্সট্রা থোরাসিক এয়ারওয়ে অবস্ট্রাকশন, এখানে দেখেন দুটাই ব্লান্টেড হয়ে গেছে, এক্সপাইরেশন এবং ইনএক্সপাইরেশন দুটাই ব্লান্টেড। এই ছবি দেখে আমাদেরকে বুঝতে হবে যে এটা কোন ধরনের রেসপিরেটরি প্রবলেম, সেই রিলেটেড ডায়াগনোসিস করে সেই রিলেটেড ম্যানেজমেন্টে আগে যেতে হবে। আমাদের বিশেষ করে ইম্পর্টেন্ট হলো রেস্ট্রিকটিভ এবং অবস্ট্রাকটিভ লাং ডিজিজের ডিফারেন্সিয়েট করার জন্য আমরা এটা লাগবে। আচ্ছা, এই ছবিটা দেখেন, এই ছবিটা বাম পাশের ছবিটা আগের ডেভিডসনে ছিল, এই ডেভিডসনে নাই। আগের ডেভিডসনে এন্ডোক্রাইন চ্যাপ্টারে থাইরয়েডের মধ্যে ছিল, এটা হলো যে এক্সট্রা থোরাসিক এয়ার ফ্লো অবস্ট্রাকশন ডিউ টু থাইরোমেগালি। এখানে দেখা যাচ্ছে যে ইনস্পিরেটরি ফেস ইজ ব্লান্টেড, এক্সট্রা থোরাসিক এয়ার ফ্লো অবস্ট্রাকশনের পেশেন্টে যদি স্পাইরোমেট্রি করা হয় তখন এরকম পাওয়া যাবে ফ্লো লুক। এক্সট্রা থোরাসিক অবস্ট্রাকশনটা এটা হতে পারে ভেরিয়েবল, এটা হতে পারে ফিক্সড। যদি এই এক্সট্রা থোরাসিক এয়ারওয়ে অবস্ট্রাকশনটা যদি ভেরিয়েবল হয় তাহলে এক্সপিরেটরি ফ্লো লিম্ব ইজ প্রিজার্ভড, যেটা আমরা আগের ছবিতে দেখলাম যে এক্সপিরেটরি ফ্লো লিম্ব প্রিজার্ভড, শুধু ইনস্পিরেটরি ব্লান্টেড। আর যদি ট্রাকিয়াল অবস্ট্রাকশন যদি ফিক্সড অবস্ট্রাকশন হয় তাহলে দুটোই ব্লান্টেড হবে। এখানে দেখেন ফিক্সড অবস্ট্রাকশনে ট্রাকিয়াল স্টেনোসিসে বোথ এক্সপিরেটরি ফ্লো এন্ড ইনস্পিরেটরি ফ্লো বোথ আর ব্লান্টেড, কিন্তু একটু আগে আমরা যেটা দেখলাম যে এটা হলো ভেরিয়েবল এক্সট্রা থোরাসিক অবস্ট্রাকশন, যেটা হলো থাইরয়েড যদি এনলার্জমেন্ট হয়ে যদি এয়ার ফ্লো কে অবস্ট্রাক করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনস্পিরেশনটা ব্লান্টেড হচ্ছে, এক্সপিরেশনটা প্রিজার্ভ হচ্ছে। যে টপিকগুলো ডেভিডসনে ডিটেলস দেওয়া নাই সেগুলো আমি একটু ডিটেলস বলবো, আর অন্যান্য টপিক যেগুলো ডেভিডসনে দেওয়া আছে কোনটা কোন জায়গায় আমি অ্যাকচুয়ালি আজকে আপনাদেরকে ডিটেলস পড়াবো না, কিন্তু পরীক্ষা আজকে যেটা বলবো এক্সাম ওরিয়েন্টেড, এক্সাম ওরিয়েন্টেড যা যা লাগবে কোনটা কোত্থেকে কতটুকু পড়তে হবে সেটা বলে আমি আপনাদেরকে একটু হেল্প করার চেষ্টা করবো। আর আগের কি কি কোশ্চেন আগে আসছে, লং কোশ্চেন, শর্ট কোশ্চেন, অসপি এবং ভাইবাতে স্যাররা কি জিজ্ঞাসা করে, কোন জিনিসটা মানে আমাদের কমন এরর সেগুলো বলার চেষ্টা করবো। আপনারা সবই জানেন আমি কিন্তু আপনাদেরকে আজকে মানে পড়ানোর জন্য না, জাস্ট দিক নির্দেশনা দেওয়ার জন্য আজ এখানে। এখানে দেখেন একটু আগে বললাম আমরা কি এক্সট্রা থোরাসিক অবস্ট্রাকশন, এবার হলো ইন্ট্রা থোরাসিক অবস্ট্রাকশন। ইন্ট্রা থোরাসিক অবস্ট্রাকশন ইনস্পিরেশন ইজ প্রিজার্ভড বাট এক্সপিরেটরি ফ্লো ইজ ডিমিনিশড, এখানে দেখেন এক্সপিরেটরি ফ্লো হলো ডিমিনিশড আর ইনস্পিরেশনটা মোটামুটি প্রিজার্ভ থাকে, ধরেন যেটা সিওপিডি তে, এবং এটা কিন্তু মোটামুটি স্কুপ শেপড হয়, এক্সপিরেশনটা স্কুপ শেপ। একটা প্রশ্ন, শর্ট কোশ্চেন আগে অনেকবার আসছে, হাউ স্পাইরোমেট্রি হেল্পস ইন ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, অথবা স্পাইরোমেট্রি হেল্পস ইন ডায়াগনোসিস অর ম্যানেজমেন্ট অফ অ্যাজমা অর ইন দা ডায়াগনোসিস অর ম্যানেজমেন্ট অফ সিওপিডি, এইটা শর্ট কোশ্চেন হিসেবে কয়েকবার আসছে। এখানে আপনারা দেখেন এখানে আমাদের বেসিক সিওপিডি থাকুক আর অ্যাজমা থাকুক, বেসিক ডিফারেন্সটা হলো যে আমরা অবস্ট্রাকটিভ থেকে রেস্ট্রিকটিভ থেকে পার্থক্য করব। এফি ভি ওয়ানটা অনেক বেশি কমবে অবস্ট্রাকটিভে, আর ফোর্স ভাইটাল ক্যাপাসিটি এটা বেশি কমবে হলো রেস্ট্রিকটিভে, আর এফি ভি ওয়ান বাই এফবিসি লেস দেন 70% হলো অবস্ট্রাকটিভে, আর এফি ভি ওয়ান বাই এফবিসি নর্মাল অর ইনক্রিজ ইন রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। এক্সাম্পল রেস্ট্রিকটিভের ক্লাসিক এক্সাম্পল হলো ডিপিএলডি, এখনকার এখন আমরা আইএলডি না বলে আমরা ডিপিএলডি বলার চেষ্টা করব, কারণ স্যাররা এবং এই টার্মটাই জানতে চাই বই পুস্তকে। ডেভিডসনে অনেকদিন ধরে এখন ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ এই টার্মটাই আছে, অনেক জায়গায় আইএলডি লেখা আছে, আইএলডি টার্মটা আমরা এখন অ্যাভয়েড করার চেষ্টা করব। আর অবস্ট্রাকটিভ লাং ডিজিজে দেখেন অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, মানে দুটাই তো সিওপিডি। আচ্ছা, এখন ব্রঙ্কিয়েক্টাসিস ইজ অলসো অবস্ট্রাকটিভ লাং ডিজিজ,
রেস্ট্রিকটিভ লাং ডিজিজ আমরা সবাই জানি, যদিও এখানে লেখা হয়েছে ইন্টারস্টিশিয়াল, অ্যাকচুয়ালি আমরা বলবো কি ডিপিএলডি, ডিফিউজ প্যারেনকেমাল লাং ডিজিজ, এটা আইএলডি টার্মটা আর বলবো না। এর মধ্যে সার্কোয়েডোসিস, ফাইব্রোটিক লাং ডিজিজ, আইএলডি এর একটা ক্লাসিফিকেশন আছে, সেটা আমরা পরে বলবো। আইএলডি এর ওখানে ক্লাসিফিকেশনটা সাদা কিন্তু ভাইবারে জিজ্ঞাসা করে। পালমোনারি এম্বোলিজম, পালমোনারি ইডিমা, নিউরোমাসকুলার ডিজিজ এফেক্টিং দ্য রেসপিরেটরি মাসল, পালমোনারি হ্যামোরেজ, লিম্ফ্যাঞ্জাইটিস, কার্সিনোমাটোস এন্ড থোরাসিক কেজ ডিফেক্ট। এখানে একটা টার্ম আছে ট্রান্সফার ফ্যাক্টর, ট্রান্সফার ফ্যাক্টরটা একটু ভালো করে একটু জানতে হবে। এটা অনেক সময় ভাইবাতে লাগে এবং রেসপিরেটরি মেডিসিনে স্যার হলো জিজ্ঞাসা করে। অনেক সময় আপনার ডিপিএলডি যদি লং ক্যাশ পড়ে সেই সময় লাগতে পারে। এটা হলো যে দি রেট এট হুইচ গ্যাস উইল ডিফিউজ ফ্রম অ্যালভোলাই ইনটু ব্লাড, 0.3% কার্বন মনোক্সাইড ইজ ইউজ টু টেস্ট দা রেট অফ ডিফিউশন। রেজাল্টটা দুই ভাবে দেওয়া যায়, একটা হলো টোটাল আর একটা হলো পার ইউনিট ভলিউম। যদি ডিফিউশনটা পার ইউনিট ভলিউমে দেওয়া হয় আচ্ছা, ক্যামেরাটা একটু ডিসটার্ব করতেছে দেখেন না, আচ্ছা একটু আমার ফেসটা দেখেন আসতেছে না, আচ্ছা এখন আমরা বলি যে আমরা টোটাল ট্রান্সফার ফ্যাক্টর, যেটা টোটাল গ্যাস ট্রান্সফার ফ্যাক্টর, সেটা কখন কমবে এবং কখন বাড়বে। সাধারণত পালমোনারি ফাইব্রোসিস, এমফাইসেমা, সাধারণত রেস্ট্রিকটিভ এবং অবস্ট্রাকটিভ লাং ডিজিজ দুইটাতেই আপনার টিএলসি ওটা কমবে। বাড়বে কখন? পালমোনারি হ্যামোরেজ এবং পলিসাইথেমিয়া, এটা কিন্তু অস্পিতে অনেক সময় থাকে যে পালমোনারি, এটা এমআরসিপিতে বেশি আসে এটা, যে টিএলসি কখন বাড়ে, পালমোনারি হ্যামোরেজ। এটা কজ হলো ওয়েগনার গ্রানুলার মাস্টোসিস, গুড পাসপোর্টস। আচ্ছা আচ্ছা, পলিসাইথেমিয়া, হাইপারকাইনেটিক স্টেট, মেল জেন্ডার, এক্সারসাইজ। আচ্ছা, ইনক্রিজ কেসিও উইথ নর্মাল অর লো টিএলসিও, এটা হলো যে যখন নিউমেনেকটমি বা লোবেকটমি করা হয় তখন যতটুকু লাং টিস্যু থাকে তাকে বেশি কাজ করতে হয়, সেই জন্য পার ইউনিট ভলিউমে ট্রান্সফার ফ্যাক্টর বা গ্যাস ডিফিউশন বেশি হয়, এই জন্য ইনক্রিজ কেসিও। কিন্তু যেহেতু লোবেকটমি বা নিউমেনেকটমি করা থাকার জন্য তার টোটালটা কমে যায়, আবার যদি লোবেক্টমি নিউমেরেক্টমি না করা থাকে যেরকম স্কোলিওসিস, কাইফোসিস, সেক্ষেত্রে নর্মালও থাকতে পারে। কেসিও ইজ অলওয়েজ লো ইন অবস্ট্রাকটিভ ডিজিজ এবং ক্যারেক্টারিস্টিক্যালি রিডিউসড ইন মোস্ট কেসেস অফ দ্য রেস্ট্রিকটিভ ডিফেক্ট। আচ্ছা, এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, শুধু আমি এটুকুই বলতে চাই যে কেসিও এবং টিএলসিও টা সম্বন্ধে একটু জানা দরকার আছে অস্পির জন্য, যে অস্পি থেকে সরাসরি যাতে আমরা ডায়াগনোসিসটাকে ক্লেঞ্জ করতে পারি। ইনক্রিজ কেসিও একটু আগে বললাম আমরা, যেখানে ইনক্রিজ টিএলসি তো যা যা কল, এখানেও একই পলিসাইথেমিয়া, পালমোনারি হ্যামোরেজ। রিডিউস কেসিও ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন, মাল্টিপল পালমোনারি এম্বোলিজম, অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। আচ্ছা, ব্রঙ্কোস্কোপি, ব্রঙ্কোস্কোপি, এটা ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি আছে আর একটা হলো রিজিক ব্রঙ্কোস্কোপি। রিজিক ব্রঙ্কোস্কোপি সবসময় জেনারেল অ্যানাস্থেশিয়া দিয়ে করতে হবে, আর ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপিটা সিডেশন দিয়ে করা হয়। প্রশ্ন হলো, শর্ট কোশ্চেন থাকে অনেক সময় যে ব্রঙ্কোস্কোপি হাউ ইট হেল্পস ইন ডায়াগনোস্টিক ফ্যাসিলিটিস, ইন ডায়াগনোস্টিক প্রসিডিউর। ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপিটা কতদূর পর্যন্ত যেতে পারে? এটা হলো প্রথম তিনটা থেকে চারটা জেনারেশন, ফার্স্ট থ্রি অর ফোর জেনারেশন অফ দি ব্রঙ্কাই। থার্ড জেনারেশন বলতে সেগমেন্ট, সেখান থেকে সাব সেগমেন্টাল পর্যন্ত এটা যেতে পারে।
রিজিড ব্রঙ্কোস্কোপি আমরা কখন করব, এটার কিন্তু দুইটা ইন্ডিকেশন আমরা জানতেই চাই, ম্যাসিভ হেমোপ্টাইসিস আর একটা হলো ফরেন বডি রিমুভাল, আরেকটা আছে থেরাপিউটিক এন্ডোব্রঙ্কিয়াল লেজার থেরাপি অর স্টেন্টিং। আর ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি করে আমরা ব্রঙ্কিয়াল গুলো ল্যাবেজ কালেকশন করতে পারি ডায়াগনোসিস এর জন্য, ব্রঙ্কিয়াল ব্রাশিং ওয়াশিং অ্যাসপিরেটস, ট্রান্স ব্রঙ্কিয়াল বায়োপসি নিতে পারি, এন্ডোব্রঙ্কিয়াল আল্ট্রাসাউন্ড এবং ট্রান্স ব্রঙ্কিয়াল নিডল অ্যাসপিরেশন, টু স্যাম্পল মেডিয়াস্টিনাল লিম্ফ নোড এন্ড স্টেজিং অফ দি কার্সিনোমা লাং। আচ্ছা, রিকগনাইজিং দ্য ক্রিটিক্যালি ইল পেশেন্ট, এটা এই এটা আগের ডেভিডসনে আপনার এটা ক্রিটিক্যাল ইলনেস চ্যাপ্টারে ছিল। ক্রিটিক্যালি ইল পেশেন্টের কার্ডিওভাস্কুলার কিছু সাইন থাকে, রেসপিরেটরি কিছু সাইন থাকে, নিউরোলজিক্যাল কিছু সাইন থাকে। তো আজকে যেহেতু আমরা রেসপিরেটরি সিস্টেম পড়ছি, রেসপিরেটরি সিস্টেমে কি কি সাইন আমাদের জানতে হবে যেগুলো ক্রিটিক্যাল ইল পেশেন্টে থাকতে পারে, যেরকম রেসপিরেটরি অ্যারেস্ট, থ্রেটেন অর অবস্ট্রাক্টেড এয়ারওয়ে, স্ট্রাইডার, স্ট্রাইডার কিন্তু খুব দূর থেকেই শোনা যায় যে স্ট্রাইডার, সেটা দেখে আমাদেরকে মানে পেশেন্টের সিরিয়াসনেস অ্যাসেস করতে হবে। রেসপিরেটরি রেট যদি অনেক বেশি থাকে বা অনেক কম থাকে, মোর দ্যান 35 অর লেস দ্যান 8 পার মিনিট, রেসপিরেটরি ডিস্ট্রেস অথবা পেশেন্ট যদি অ্যাক্সেসরি মাসল ইউজ করে, SpO2 অক্সিজেন স্যাচুরেশন যদি লেস দ্যান 90% থাকে, আর যদি PaCO2 মোর দ্যান 7 kPa অথবা মোর দ্যান 2 kPa অ্যাবভ নর্মাল উইথ অ্যাসিডোসিস। আচ্ছা, এখন কফ, কফ একটা প্রেজেন্টেশন রেসপিরেটরি সিস্টেমে। এখন FCPS এ সাধারণত কফ নিয়ে আসছে, তারপর আমরা এক্স রে করব, এই ফাইন্ডিং এইভাবে এত সিম্পল ভাবে থাকে না, একটু কমপ্লিকেটেড ওয়েতে থাকে। যেরকম আপনাদের FCPS এ বা FCPS বা MD সেকেন্ড পার্ট বা যত বড় পরীক্ষায় যাবেন তত প্রশ্নগুলো টাফ হতে থাকবে। যেরকম প্রশ্ন থাকবে এরকম যে কফ উইথ নর্মাল চেস্ট এক্সরে, হেমাটেমেসিস মেলানা বা আপার GI ব্লিডিং উইথ নর্মাল এন্ডোস্কোপি, অ্যাবডোমিনাল পেইন উইথ নর্মাল আল্ট্রাসোনো ফাইন্ডিং, এরকম মানে ইনিশিয়াল ইনভেস্টিগেশন ফাইন্ডিং নর্মাল কিন্তু প্যাথোলজি থাকবে, সিম্পটম থাকবে। তো কফ উইথ নর্মাল চেস্ট এক্সরে সেটা এই জানুয়ারিতেও আসছে এই প্রশ্নটা, যে হোয়াট আর দ্য কজ। কজ দেখলেই আপনার প্রথমে ডিফারেনশিয়াল গুলো লিখবেন, ডিফারেনশিয়াল গুলো লেখার পরে আপনি ক্লিনিক্যাল ফাইন্ডিং লিখবেন, ক্লিনিক্যাল ফাইন্ডিং এর মধ্যে প্রথমে কফের সাথে অ্যাসোসিয়েটেড সিম্পটম গুলো লিখতে হবে, সাইন, তারপর প্রাইমারি ইনিশিয়াল ইনভেস্টিগেশন, কনফার্মেটরি ইনভেস্টিগেশন বা সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন, তারপরে যদি ম্যানেজমেন্ট চায় তাহলে ম্যানেজমেন্ট। আমাদের ডিফারেনশিয়াল গুলো ভুল হলে প্রবলেম হয়ে যাবে। ধরেন একটা পেশেন্ট কফ নর্মাল চেস্ট এক্সরে, এটার কজ হলো পোস্ট নেজাল ড্রিপ, GERD, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, কফ ভেরিয়েন্ট অ্যাজমা, ড্রাগ ইনডিউসড, পেশেন্টের হিস্ট্রিতে কিন্তু যে ড্রাগের হিস্ট্রি নিতে হবে এসএ ইনহিবিটর নাই কিনা, পেশেন্ট যদি স্মোকার হয় তাহলে আর্লি COPD, পেশেন্টের বয়স যদি বেশি হয় তাহলে DPLD, আর্লি DPLD তে নর্মাল চেস্ট এক্সরে ফাইন্ডিং থাকতে পারে, কারণ আর ব্রঙ্কিকটেসিস, DPLD ব্রঙ্কিকটেসিস এর আপনার কনফার্মেটরি ইনভেস্টিগেশন হলো, ডেফিনিটিভ ইনভেস্টিগেশন হলো HRCT, এন্ডোব্রঙ্কিয়াল TB মানে যেটা ব্রঙ্কিওলের ভিতরে, সেটা এক্সরে তে আসবে না, সেটা হতো ফাইবার, এই জন্য করতে হবে ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি FOB, সাইকোজেনিক কফ আসবে না এক্সরে তে, কিছু হোপিং কফ, ল্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাল টিউমার। তো বলার উদ্দেশ্য এটাই যে নর্মাল চেস্ট এক্সরে উইথ কফ, কফ উইথ নর্মাল চেস্ট এক্সরে, একই টাইপের কোশ্চেন আপনার হলো গ্যাস্ট্রো GIT তে থাকবে যে আপার GI ব্লিডিং উইথ নর্মাল আপার GI এন্ডোস্কোপি। তো সেভাবে আগে থেকে মেন্টাল একটা প্রিপারেশন থাকতে হবে। আচ্ছা, ব্রেথলেসনেস এর এই চ্যাপ্টার ডেভিডসনের, এখানে দেখেন লেফট সাইডে অ্যাকিউট ডিসনিয়া, রাইট সাইডে ক্রনিক এক্সার্শনাল ডিসনিয়া। তো ডিসনিয়া অ্যাকিউট হোক ক্রনিক হোক দুই ভাবে প্রশ্ন আসতে পারে, এখানে আমাদেরকে কার্ডিয়াক, রেসপিরেটরি এবং আদার দ্যান কার্ডিও রেসপিরেটরি তিনটা হেডিং করে আমাদের ডিফারেনশিয়াল গুলো লিখতে হবে। যদি কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টর গুলো থাকে যেরকম হাইপারটেনশন, ডায়াবেটিস বা বয়স বেশি, সেক্ষেত্রে আমরা কার্ডিয়াক গুলো আগে লিখবো, আর যদি স্মোকার থাকে সেক্ষেত্রে রেসপিরেটরি গুলো আগে লিখবো, কোনটা আগে লিখবেন কোনটা পরে লিখবেন সেটা আপনারা জানবেন, আরো কিছু এডিশনাল ফাইন্ডিং দেওয়া থাকবে। তো এখানে আমরা দেখি যে আজকে যেগুলো আমরা রেসপিরেটরি আলাপ করবো আমাদের কি কি আসবে, আমাদের আসবে আজকে যে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, অ্যাকিউট এক্সাজারবেশন অফ COPD, নিউমোথোরাক্স, নিউমোনিয়া, পালমোনারি এম্বোলিজম, ARDS, ফরেন বডি। তো ফরেন বডি তো আমাদের পার্ট না, তারপরও ফরেন বডি আমাদের ডিফারেনশিয়ালে আনতে হবে।
আচ্ছা আর ক্রনিক এর মধ্যে দেখেন রেসপিরেটরিতে সিওপিডি অ্যাজমা ব্রঙ্কিয়াল কার্সিনোমা এখানে আইএলডি লিখছে আমরা লিখব ডিপিএলডি ক্রনিক পালমোনারি থ্রম্বোএম্বোলিজম লিম্ফেঞ্জাইটিস কার্সিনোমাটোস লার্জ প্লুরাল ইফিউশন আদার দেন কার্ডিও রেসপিরেটরি কি সিভিয়ার অ্যানিমিয়া অবেসিটি ডিকন্ডিশনিং এ ক্রনিক এক্সার্শনাল ডিসপ্নিয়া হতে পারে আর অ্যাকিউট সিভিয়ার ডিসপ্নিয়া কিন্তু পেশেন্টের কার্ডিও রেসপিরেটরি এক্সামিনেশন এন্ড ইনভেস্টিগেশনস আর নরমাল তখন আমাদেরকে মেটাবলিক চিন্তা করতে হবে সেই ক্ষেত্রে ডিকে এবং রেনাল ইউরেমিয়া প্রথমে চলে আসবে সেই ক্ষেত্রে ইনিশিয়াল ইনভেস্টিগেশন হবে আরবিএস সিরাম ক্রিয়েটিনিন এটা অস্পিতে এইভাবে আসতে পারে এই যে অস্পিতে আসতে পারে আপনার লং শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেনে অ্যাকিউট ডিসপ্নিয়ার ইয়েতে এটা একটা ডিফারেনশিয়ালে চলে আসবে লং কোশ্চেন আগে আসছে কোন একবার পেশেন্ট থার্ড পিওডি পোস্ট অপারেটিভ ডে ফিভার কফ উইথ স্পুটাম চেস্ট পেইন সাইনোসিস এবিজি তে হাইপোক্সেমিয়া চেস্ট এক্সরেতে ডিফিউজ পালমোনারি ইনফিল্ট্রেট এখানে দেখেন যে পোস্ট অপারেটিভ পেশেন্টের ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই অ্যাসপিরেশন নিউমোনিয়াটা রাখতে হবে পেশেন্টের তারপরে নিউমোনিয়া উইথ সেপ্টিসেমিয়া এআরডিএস এখন পেশেন্টের এখানে বয়স দেওয়া নাই যদি বয়স বেশি হয় কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে কিন্তু অ্যাকিউট এলভিএফ আসতে পারে প্রিসিপিটেটেড বাই ইনফেকশন রেয়ারলি অ্যাকিউট ম্যাসিভ পালমোনারি এমবোলিজম যেটা পালমোনারি এমবোলিজম কিন্তু কমন ইন আফটার অপারেশন 50 ইয়ার মেল অ্যাকিউট রেসপিরেটরি ডিস্টার্ব সাইনোসিস অস্কালটেশনে বাইলেটারাল লাং ক্র্যাম্পস এখানে আপনার আগের কোশ্চেন আচ্ছা এই কোশ্চেনে দেখেন অ্যাকিউট অ্যাকিউট না ক্রনিক এটা দিয়ে আপনার ডিফারেনশিয়াল গুলো কিন্তু আলাদা সেক্ষেত্রে আপনাকে এখানে অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সাইনোসিস বাইলেটারাল লাং ক্র্যাম্পস এখন 50 ইয়ার্স বয়স বেশি সেক্ষেত্রে আপনি যেহেতু এখানে অপারেশনের কোনো হিস্ট্রি নাই সেক্ষেত্রে আমরা নর্মালি যেগুলো আনি সেগুলো আনবো এখন এই পেশেন্টের কিন্তু কার্ডিও রেসপিরেটরি কোনো রিস্ক ফ্যাক্টরের কথা বলা নাই আপনি কার্ডিয়াকও আনতে পারেন নাকি রেসপিরেটরিও আনতে পারেন এখানে স্মোকিং এর কথাও বলা নাই এক্ষেত্রে আপনি সিওপিডি অ্যাকিউট এক্সাজারবেশনও আনতে পারেন আবার অ্যাকিউট এলভিএফ আনতে পারেন এআরডিএস এই এই তিন চারটার মধ্যেই থাকবে যে এক নম্বরে যেটাই হোক বাইলেটারাল নিউমোনিয়া যেটা বাইলেটারাল ক্রিয়াসিস বাইলেটারাল এক্সটেনসিভ ব্রঙ্কিয়েক্টাসিস ডিপিএলডি ডিপিএলডি সাধারণত ক্রনিক কিন্তু অ্যাকিউট ইনফেক্টিভ এক্সাজারবেশন হতে পারে সেই জন্য এটা লেস লাইকলি বা আনলাইকলি এর মধ্যে আনবেন পড়ে আর লিম্ফেঞ্জাইটিস কার্সিনোমাটোসিস এটা ইউজুয়ালি ক্রনিক এগুলো হলো লেস লাইকলি বা আনলাইকলি এর মধ্যে আনতে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো বলতেছি আমি এর বাইরেও যদি কিছু থাকে আপনারা অ্যাড করবেন তবে আর ডিফারেনশিয়াল গুলো লিখতে পারলে তারপরে আপনি হিস্ট্রি সাজাতে পারবেন এখন লং কোশ্চেন সম্বন্ধে তো বলে যে লং কোশ্চেনে আমরা কখনোই সিনড্রোমিক অ্যাপ্রোচে লিখবো না আমরা যেভাবে লং কেস প্রেজেন্ট করে সেভাবে লিখবো ধরেন আমরা যে এখানে লিখলাম যে অ্যাকিউট এলভিএফ এআরডিএস সিওপিডি বাইলেটারাল নিউমোনিয়া আমরা কখনো লিখবো না যে এলভিএফ এই পাবো এআরডিএস এই পাবো আমরা এরপরে আমরা কি সিমটমে যাব আদার অ্যাসোসিয়েটেড সিমটম প্রথমে হিস্ট্রি হিস্ট্রির পর সিমটম সিমটমের পরে সাইন সাইনের মধ্যে জেনারেল এক্সামিনেশন সিস্টেমিক এক্সামিনেশন সিস্টেমিকের মধ্যে রেসপিরেটরি সিস্টেম কার্ডিওভাস্কুলার সিস্টেম দেন আদার সিস্টেম এইভাবে আমরা রেসপিরেটরি সিস্টেমে কোন ডিজিজে কি পাবো একবারে যে আমরা সিওপিডি তে জেনারেল এই পাবো সিমটমে এই রেসপিরেটরিতে এই প্রতিটা ডিজিজ আলাদা আলাদা সিনড্রোম অ্যাপ্রোচ আমাদের স্যাররা পছন্দ করে না আমাদের স্যাররা সিস্টেমেটিক্যালি চান সিস্টেমেটিক্যালি বলতে হিস্ট্রি সিমটম সাইন সাইনের মধ্যে জেনারেল এক্সামিনেশন সিস্টেমিক এক্সামিনেশন সিস্টেমিকের মধ্যে আপনি এখন রেসপিরেটরি আগে আনতে পারেন তারপরে কার্ডিওভাস্কুলার দেন আদার সিস্টেম আর এখানে সাইনের মধ্যে দেখেন অলরেডি সাইনোসিস দেওয়া আছে জেনারেল এক্সামিনেশন আপনাকে যেগুলো দেওয়া আছে সেগুলোও লিখতে হবে আবার যেগুলো আপনি অ্যাডিশনাল চান সেগুলো লিখতে হবে এখানে রেসপিরেটরি রেটটা অবশ্যই আপনাকে লিখতে হবে যে আপনাকে দেখতে হবে এক্সামিনেশন সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন নিয়ে আগে অনেকবার শর্ট কোশ্চেন আসছে সেটা ডেভিসন একটা বক্স দেওয়া আছে ইউজুয়ালি ফিমেল পেশেন্ট প্রেজেন্ট করে ডিজিটাল প্যারাসথেসিয়া থাকে এবং ইনভেস্টিগেশনে কোনো কিছু পাওয়া যায় না তো এটা আপনারা বক্স থেকে পড়ে নেবেন এই আমরা আমি আর এই ব্যাপারে আগাচ্ছি না আচ্ছা ক্লাবিং এর কোর্সটা এই নতুন ডেভিশনে অ্যাড করা হয়েছে এটা আগে ছিল না আগে ম্যাকলোরের ছিল আগে আপনার ক্লিনিক্যাল মেথডের বইগুলোতে ছিল আচ্ছা এখানে ক্লাবিং একটা পেশেন্ট যখন ক্লাবিং নিয়ে আসে আপনাকে জেনারেল এক্সামিনেশন আপনি ক্লাবিং পেতে পারেন জেনারেল এক্সামিনেশনে ক্লাবিং পেলে আপনাকে স্যার জিজ্ঞেস করতে পারে যে শর্ট
শর্ট কেসে যে হোয়াট ইনভেস্টিগেশন হোয়াট এক্সামিনেশন ইউ ওয়ান্ট টু ডু নেক্সট, তখন আপনার যদি মনে হয় যে এটা কার্ডিয়াক হতে পারে, যদি সায়ানোসিস থাকে, আপনি যদি ক্লাবিং এর সাথে সায়ানোসিস পান, সেক্ষেত্রে আপনি প্রিকার্ডিয়াম এক্সামিনেশন করবেন, এটা টপ যদি মনে হয় আপনার কাছে। আর যদি মনে হয় যে না এই ক্লাবিংটা এটা ম্যালিগন্যান্সি হতে পারে, বয়স বেশি, অথবা এটা হতে পারে ডিপিএলডি, তাহলে আপনি রেসপিরেটরি সিস্টেম আগে এক্সামিন করবেন। তো কার্ডিও রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনের কথা বলতে হবে। আর কজগুলোর মধ্যে আমরা কার্ডিয়াক রেসপিরেটরি, যদি আদার দেন কার্ডিও রেসপিরেটরি হলে জিআইডি কজগুলো, সেটা হলো সিরোসিস, আইবিডি এবং সিলিয়াক ডিজিজ। এগুলো আজকে টপিক না, কিন্তু ক্লাবিং ক্লাবিং কিন্তু ইম্পর্টেন্ট একটা জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিং, এবং আমাদেরকে রেসপিরেটরি এবং কার্ডিওভাস্কুলারের মধ্যেই থাকতে হবে। সাধারণত জিআইডি কজে আমরা ক্লাবিং খুবই কম পাই এবং পরীক্ষায় ওরকম দেওয়া হয় না, কিন্তু ক্লাবিং কখনো মিস করা যাবে না। হেমোফাইসিস, তো আগে যেরকম বললাম কফ উইথ নর্মাল চেস্ট এক্সরে, একইভাবে ইভ্যালুয়েশন অফ রিকারেন্ট হেমোফাইসিস। আরেকভাবে প্রশ্ন আসতে পারে যে ইভ্যালুয়েশন অফ হেমোফাইসিস, ইভ্যালুয়েশন অফ রিকারেন্ট হেমোফাইসিস। তো এখন আপনার পোস্ট গ্রাজুয়েশনে টার্মটা হলো রিকারেন্ট হাইপোনাট্রিমিয়া, রিকারেন্ট ডায়রিয়া, এই টার্মগুলো এইভাবে রিকারেন্ট দিয়ে আপনাকে প্রশ্ন করা হবে। রিকারেন্ট হেমোফাইসিস উইথ নর্মাল চেস্ট এক্সরে, তো দেখেন ব্রঙ্কিয়েক্টাসিসে আর্লি ব্রঙ্কোস্কোপিতে ফাইন্ডিং পাবেন, কিন্তু এক্সরেতে কিছু পাবেন। আর যদি ফরেন বডি থাকে সেক্ষেত্রে রিজিড ব্রঙ্কোস্কোপি করতে হবে আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়া, সেক্ষেত্রেও চেস্ট এক্সরেতে। যদি সেটা মেটালিক হয় পাবেন, নন মেটালিক ফরেন বডি হলে চেস্ট এক্সরে নর্মাল থাকবে। এছাড়া ভাস্কুলাইটিসে, পলিআর্টারাইটিস নোডোসা এবং ব্লিডিং ডিসঅর্ডারে রিকারেন্ট হেমোফাইসিস উইথ নর্মাল চেস্ট এক্সরে। ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট হেমোফাইসিস, এটা আগে অনেকবার শর্ট অ্যান্সার কোশ্চেন হিসেবে আসছে, ডিভিশনে সুন্দর দেওয়া আছে। আমি শুধু বলবো ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো, যে নার্সিং আপরাইট, হাই ফ্লো অক্সিজেন এবং রিজিড ব্রঙ্কোস্কোপি আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়া করে আপনি ইট মে অ্যালাউ ইন্টারভেনশন টু স্টপ ব্লিডিং। ব্লিডিং বন্ধ করার কোনো ইন্টারভেনশনের জন্য আপনি এটা করতে পারেন, এবং এক্ষেত্রে ইন্টিভিশন করতে হবে ডিভাইডেড এন্ডোট্রাকিয়াল টিউব, আই রিপিট ডিভাইডেড এন্ডোট্রাকিয়াল টিউব, একদিক দিয়ে অক্সিজেন, একদিক দিয়ে সাকশন। আচ্ছা, ইনভেস্টিগেশন করতে হবে একটা সিকোয়েন্স, লজিক্যাল সিকোয়েন্স, চেস্ট এক্সরে, ফুল ব্লাড কাউন্ট এন্ড ক্লটিং স্ক্রিন, ব্রঙ্কোস্কোপি এন্ড ফাইনালি ইফ দ্য পেশেন্ট অ্যালাউ সিটিপি, সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাফি। কজেস অফ হেমোফাইসিস ইন এ পেশেন্ট উইথ পাস্ট হিস্টরি অফ টিউবারকুলোসিস, এটাও শর্ট অ্যান্সার কোশ্চেন, সেক্ষেত্রে আগে আমাদের ডিফারেনশিয়াল লিখতে হবে। পাস্ট হিস্টরি অফ টিউবারকুলোসিস যদি থাকে, তার আগে টিবিটা রিঅ্যাক্টিভেশন হচ্ছে কিনা, নতুন করে রিইনফেকশন টিবি কিনা, পোস্ট টিবি ব্রঙ্কিয়েক্টাসিস কিনা, এটা অ্যাসপারজিলোমা বা ইন্ট্রাক্যাভিটাতে মাইসিটোমা কিনা, যে টিউবারকুলোসিস ক্যাভিটিতে ফাঙ্গাল গ্রোথ হয়েছে কিনা, স্কার কার্সিনোমা হতে পারে আগের টিবি স্কারে, অথবা এখন টিবি হয় না, এখন কোনটাই হইছে নি সেকেন্ড কোন প্যাথোলজি আছে। তো ইনভেস্টিগেশন কিন্তু রিইনফেকশন রিঅ্যাক্টিভেশন টিবিতে এবং রিইনফেকশন টিবিতে আপনাকে অবশ্যই স্পুটাম এএফবির পাশাপাশি জিন এক্সপার্ট করতে হবে, জিন এক্সপার্ট করতে হবে এবং রিফারেন্ট পেশেন্ট রেজিস্ট্যান্স অবশ্যই দেখতে হবে। ইনসিডেন্টাল পালমোনারি নোডুল আগে ছিল, এটা আগের ডেভিশন গুলো তো ছিল সলিটারি পালমোনারি নোডুল। আচ্ছা, এখানে দেখেন ডেভিশনের পেজ নাম্বারে দেওয়া আছে, পাশাপাশি যে ডেভিশন 100 কেসের বইতে আপনার কত না এই কেস নাম্বার 31 এ একটা সুন্দর কেস দেওয়া আছে আপনার সলিটারি পালমোনারি নোডুল। ওই কেস গুলো পড়লে আপনারা লং কেস, শর্ট কেস, লং কেস গুলো লিখতে আপনার সুবিধা হবে এবং আপনার লং কেস প্রেজেন্টেশনও আপনার সুবিধা হবে, লং কোশ্চেন লিখতেও সুবিধা হবে এবং লং কেস আপনার প্রেজেন্টেশনও সুবিধা হবে। ওগুলো একটু যে যে কেস আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখে নেবেন। আমি রেলেভেন্ট যে কেস নাম্বারগুলো এখানে লিখে রাখছি, যে এখানে সলিটারি পালমোনারি নোডুল সম্বন্ধে ডিসকাস করা আছে কেস নাম্বার 31 এ। এখানে দেখেন যে একটা চেস্ট এক্সরেতে যদি একটা লেশন পাওয়া যায়, সেটা সলিটারি লেশন, সেটা বিনাইন না ম্যালিগন্যান্ট সেটা আমাদের আগে বের করতে হবে। তো তার জন্য প্রথমেই তো আমরা ইনভেসিভে যাবো না, নন ইনভেসিভ কি কি পয়েন্ট আমাদের এটা বিনাইন না ম্যালিগন্যান্ট কোনটা কি ইন্ডিকেট করে প্রথমে আমরা সেটা দেখার চেষ্টা করবো। যেরকম যদি সাইজে বড় হয়, মোর দ্যান থ্রি সেন্টিমিটার হলে এটা মোর লাইকলি ম্যালিগন্যান্ট লেশন। যদি মার্জিনটা স্পিকুলেটেড হয়, স্পিকুলেটেড হলে এটা মোর লাইকলি ম্যালিগন্যান্ট। যদি
presence of fat or calcification থাকে তাহলে কিন্তু এটা মোর লাইকলি বিনাইন বিনাইনের মার্জিনটা কিন্তু স্মুথ ওয়েল ডিফাইন্ড মার্জিন আর ইয়ার ব্রঙ্কোগ্রাম ইউজুয়ালি থাকে ম্যালিগন্যান্সিতে যদি পেশেন্টের বয়স বেশি হয় স্মোকিং হিস্টরি থাকে ফ্যামিলি হিস্টরি অফ ম্যালিগন্যান্সি থাকে এক্সপোজার টু অ্যাসবেস্টস সিলিকা ইউরেনিয়াম এন্ড রেডার এবং সাইজ যদি চেস্ট এক্সরেতে মোর দ্যান 3 সেমিটার হয় স্পিকুলেটেড অ্যাপিয়ারেন্স হয় এবং আপার লোবে থাকে সাধারণত আপার লোবে হলে মোর লাইকলি কার্সিনোমা লাং যদি নোডুল কারণ এই বিনাইন লেশনগুলো অল ওভার দ্য লাং ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে আর 70% লাং কার্সিনোমা হয় আপার লোবে আর গ্রানুলোমা সাধারণত ল্যামিনেটেড ল্যামিনেটেড অথবা সেন্ট্রাল ক্যালসিফিকেশন থাকে হ্যামাটোমাতে ক্যালসিফিকেশনটা হলো পপকর্ন ক্যালসিফিকেশন বিনাইন লেশন ইউজুয়ালি স্মুথ মার্জিন এন্ড ক্যালসিফিকেশন ইউজুয়ালি প্রেজেন্ট নতুন ডেভিডসনে এই সলিটারি পালমোনারি নোডিউলে একটা অ্যাপ্রোচ দাও আছে অ্যাপ্রোচটা একটু কমপ্লিকেটেড অ্যাপ্রোচ যতটুকু মনে রাখা যায় কারণ এটা নতুন যেহেতু বক্সটা এখন এটা এটা আমার কাছে খুবই কমপ্লিকেটেড মনে হচ্ছে আমি একটু সিম্পলিফাই করার চেষ্টা করি দেখেন সলিড নন ক্যালসিফাইড নোডুল অন সিটি যদি এটা যদি বিনাইন লেশনের ফিচারগুলো থাকে যেমন হ্যামাটোমা টিপিক্যাল পেরিফেরিয়াল নোডুল অথবা নোডুলের সাইজ যদি ছোট হয় তাহলে আমরা ডিসচার্জ দিয়ে দিব আর যদি আগের ইমেজিং এর রিস্ক আমরা অ্যাসেস করব লাং ক্যান্সারের রিস্ক কতটুকু এই এটা হলো ব্রক মডেল তো যদি নোডুলটা 8 মিলিমিটার এর নিচে হয় অথবা যদি ভলিউম 300 মিলিমিটার কিউবের কম হয় তাহলে কিন্তু আমরা সিটি সার্ভেলেন্স করব আর যদি এটার যে বেশি হয় 8 মিলিমিটারের বেশি বা সাইজ যদি বেশি হয় তাহলে আমরা দেখব ব্রক মডেলে এটা ম্যালিগন্যান্সি চান্স কতটুকু ম্যালিগন্যান্সি চান্স যদি 10% অর বেশি হয় তাহলে আমরা পেট সিটি করব পেট সিটি করব পেট সিটি করেও যদি দেখে ম্যালিগন্যান্সি চান্স বেশি তখন আমরা এক্সিশন অথবা নন সার্জিক্যাল ট্রিটমেন্ট এর দিকে যাব আর যদি দেখি যে আমরা সাইজ যদি 5 টু 6 মিলিমিটার হয় সিটি করব এক বছর পর করে আরেকটা আছে যদি আমরা 6 মিলিমিটারের বেশি হয় সেই ক্ষেত্রে সিটি করব আমরা 3 মাস পর পরে ভলিউমেট্রিক অ্যানালাইসিস করব মানে ভলিউম ডাবলিং টাইম যদি কম হয় 400 দিনের কম হয় আমরা সাথে সাথে ওয়ার্কআপ করে করব যদি ভলিউম ওয়ার্কিং টাইম যদি 600 দিনের বেশি হয় সেই ক্ষেত্রে আমরা ডিসচার্জ করব এটা ধরে নেব যে ভলিউম ডাবলিং টাইম অনেক বেশি হয় তো এটা বিনাইন হওয়ার চান্সটা তখন বেশি আর যদি ভলিউম ডাবলিং টাইম না করা যায় যদি 2D টু নন ডায়ামিটার দেখা যায় আমরা ডায়ামিটার দেখে ডায়ামিটার ভ্যালু দেখে সিটি 2 ইয়ার্স আফটার বেসলাইন 2 বছর পর সিটি করব তারপর আবার ভলিউম ডাবলিং টাইম দেখার চেষ্টা করব আচ্ছা প্লুরাল এফিশন একটু আগে বললাম যে রিকারেন্ট প্লুরাল এফিশন এখনকার টার্ম আপনার পোস্ট গ্রাজুয়েশন আপনি যে কোনো সিম্পটমে রিকারেন্ট হলে কিছু আলাদা আলাদা কজ থাকে সেই কজগুলো আমরা জানার চেষ্টা করব যেরকম রিকারেন্ট প্লুরাল এফিশন এর কজ জানার চেষ্টা করব এবং বাইলেটারাল প্লুরাল এফিশন এর কজ জানার চেষ্টা করব সাধারণত বাইলেটারাল কজগুলো হলো সিস্টেমেটিক কজ যেরকম সিসিএফ নেফ্রোটিক সিনড্রোম সিরোসিস হাইপোঅ্যালবুমিনেমিয়া কোলাজেন ডিজিজ আচ্ছা লিম্ফোমা বাইলেটারাল এক্সটেনসিভ পালমোনারি টিউবারকুলোসিস পালমোনারি ইনফ্যাকশন এন্ড ম্যালিগন্যান্সি যদি মেটাস্টেসিস দুই পাশে থাকে রিকারেন্ট প্লুরাল এফিশন এর ব্রঙ্কাল কার্সিনোমা সেই ক্ষেত্রে রিকারেন্টে কিন্তু প্লুরোডেসিস করতে পারে কোলাজেন ডিজিজ রিকারেন্ট প্লুরাল এফিশন হয় লিম্ফোমা পুরাল মেসোথেলিওমা এবং যেগুলোতে ট্রান্সলেটিভ কজ রিকারেন্ট হয় বাইলেটারাল হয় এবং রিকারেন্ট হয় প্লুরাল এফিশন কিন্তু একটা কমন শর্ট কেস সেক্ষেত্রে যদি আপনাকে জিজ্ঞেস করবে যে এই প্লুরাল এফিশন যদি রিকারেন্ট হয় তখন কি 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 কজ হতে পারে এবং সেই ক্ষেত্রে ম্যানেজমেন্ট কি হতে পারে আচ্ছা নন পালমোনারি কজ অফ এফিশন যেটা পার্টিকুলারলি নন পালমোনারি কোনো ইটিওলজির দিকে ইন্ডিকেট করে সেগুলো একটু জানতে হবে যেরকম লেফট সাইডে যদি ইফিউশন পান তখন স্যার হয়তো জিজ্ঞেস করতে পারে যে যে নন পালমোনারি কজে কি কি দিয়ে হতে পারে যেটা প্যানক্রিয়াটাইটিস দিয়ে হতে পারে রিউমাটয়েড আর্থ্রাইটিস ড্রেসলার দিয়ে হতে পারে ইসোফেজিয়াল রাপচার যদি এগুলা রেয়ার মানে রেয়ার এবং অ্যাকিউট কজ আপনাকে ক্রনিক কজগুলো জানতে হবে যেরকম যে হয়তো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আগে ছিল সেই ইফিউশন এখনো রিজলভ হয়নি নন পালমোনারি কজ রাইট সাইডের ডিফিউশন রাইট সাইডের যে কোনো লাং প্যাথোলজিতে তো হতেই পারে কিন্তু রাইট সাইডের ইফিউশন নন পালমোনারি কজ যেরকম লিভার অ্যাবসেস মিক্স সিনড্রোম ডেঙ্গু হ্যামোরাজিক ফিভার আচ্ছা কজ অফ এম্পায়মা এম্পায়মার
একটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে এটা এমপায়মার জন্য অ্যাকিউট এমপায়মার ক্রনিক এমপায়মার ক্রনিক এমপায়মার আমরা একটা কজি আগে জানবো হেলটিওকোসিস আর আদার কজ যেরকম ব্যাকটেরিয়াল নিউমোনিয়া থেকে লাং অ্যাবসেস হতে পারে ব্রঙ্কাইটিস থেকে এমপায়মা হতে পারে অ্যাসপিরেশন অ্যাসপিরেট করার পর সেকেন্ডারি ইনফেকশন থেকে হতে পারে এমপায়মা থেকে চেস্ট এক্স-রে থাকে অস্পিটে খুবই ইম্পর্টেন্ট এটা রাপচার অফ দ্য সাফ্রেনিক অ্যাবসেস অর লিভার অ্যাবসেস থেকে এমপায়মা হতে পারে ইনফেক্টেড হেমোথোরাক্স থেকে হতে পারে চেস্ট এক্স-রে তো আমরা পাবো ডি শেপ শ্যাডো সেক্ষেত্রে ম্যানেজমেন্ট হবে ইন্টারকোস্টাল ড্রেন অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ এটা ডেভিডসনের একটা ছবি ছবি এখানে দেখেন দেখা যাচ্ছে যে ডি শেপ অপেসিটি যেটা একদম প্লুরাল মার্জিনে লাগলো এটা একটা এমপায়মার একটা চেস্ট এক্স এর লেফট সাইড এখানে একটা ড্রেন টিউব দেখা যাচ্ছে এখন ফাইন্ডিং কিন্তু যদি অস্পিটে থাকে আপনাকে ড্রেন টিউবের জন্য কিন্তু মার্কস থাকবে এবং এখানে দেখেন লো ফ্লাড ডায়াফ্রাম পেশেন্টের তাহলে সিওপিডি চেঞ্জ আছে রেসপিরেটরি ফেলার এটা শর্ট কোশ্চেন আসতে পারে আবার অস্পিটে এবিজি অ্যানালাইসিস থাকতে পারে এখানে আমরা টাইপ 1 টাইপ 2 রেসপিরেটরি ফেলার কজগুলো আমরা জানব ডিসক্রিপশনের বক্স থেকে এবিজি অ্যানালাইসিস গুলো শিখতে হবে যে টাইপ 1 এ কি টাইপ 2 তে কি যদি শুধু হাইপোক্সিয়া থাকে টাইপ 1 আর হাইপোক্সিয়া হাইপারক্যাপনিয়া যদি কি আর্টারিয়াল অক্সিজেন পার্শিয়াল PaO2 পার্শিয়াল প্রেসার অফ আর্টারিয়াল অক্সিজেন 8 kp এর কম আর যদি PaCO2 6 এর বেশি তাহলে হাইপোক্সিয়া উইথ হাইপোক্যাপনিয়া থাকলে আমরা টাইপ 2 রেসপিরেটরি ফেলার কারণ সেক্ষেত্রে ক্লিনিক্যালি আমরা কি পাবো ফিচার্স অফ কার্বন ডাইঅক্সাইড ডিটেনশন ওয়ার্ম পেরিফেরি বাউন্ডিং পালস ফ্লাপিং ট্রেমার কনফিউশন ডেলিরিয়াম মর্নিং হেডেক ফ্যাসিলিটি না আচ্ছা এই ক্ষেত্রে টাইপ 1 এবং টাইপ 2 রেসপিরেটরি ফেলার আমরা টাইপ 1 এ হাই ফ্লো অক্সিজেন দিব 40-60% বাই মাস্ক এখানে দেখেন 1 লিটার অক্সিজেন যদি আমরা দেই অ্যাটমোস্ফেরিক এয়ারে অক্সিজেন থাকে 21% আর প্রতি লিটার অক্সিজেন যেটা আমরা সাপ্লিমেন্টাল অক্সিজেন হিসেবে দিব প্রতি লিটারের জন্য 4% বাড়বে আমরা যদি 5 লিটার দেই তাহলে 4 × 5 = 20 তাহলে 20 × 40 আমরা তাহলে 40% হবে আর যদি আমরা 10 লিটার দেই তাহলে 4 × 10 = 44% বাড়বে আর অ্যাটমোস্ফেরিক 21 সেখানে তাহলে 60% আর যদি টাইপ 2 রেসপিরেটরি ফেলার হয় সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল অক্সিজেন থেরাপি দিতে হবে লো ফ্লো 1-2 লিটার বা 1 লিটারে 24% হবে আর 2 লিটারে 28% বাই ভেন্টুরি মাস্ক আর এইম ফর এ সেফ পার্শিয়াল প্রেসার অফ আর্টারিয়াল অক্সিজেন প্রেসার পার্শিয়াল প্রেসার অফ আর্টারিয়াল অক্সিজেন মোর দ্যান 7 কেপিএ রাখতে হবে সেক্ষেত্রে হাই ফ্লো দেওয়া যাবে না হাই ফ্লো দিলে তার যদি হাইপোক্সিয়া যে রেসপিরেটরি ড্রাইভটা নষ্ট হয়ে যাবে কারণ পেশেন্ট তো অনেক হাইপারক্যাপনিয়াতে তার আর রেসপিরেটরি ড্রাইভ থাকে না সেক্ষেত্রে হাইপোক্সিয়াতে তার মেনটেন করতে হবে এই হাইপোক্সিয়াতে যাতে থাকে সেই জন্য হাইপোক্সিয়াটাই রেসপিরেটরি ড্রাইভ হিসেবে থাকবে সেই ক্ষেত্রে লো ফ্লো অক্সিজেন দিতে হবে জানুয়ারি 2020 এ একটা শর্ট কোশ্চেন আসছে অ্যাকিউট অন ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেলার কমন কজ হলো অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি I patient has lost chemosensitivity to elevated partial pressure of arterial carbon dioxide. A patient may paradoxically depend on hypoxia for respiratory drive, jeta ekটু আগে বললাম. এই জন্য আমরা high flow oxygen দিব না, আমরা low flow দিব. Patient is at risk of respiratory depression if given high flow oxygen. এই patient গুলো কিন্তু acute severe asthma মতো অতটা distress থাকে না. ডিসপাইট পেশেন্ট ক্রিটিক্যালি ইল থাকার পরও অতটা ডিস্ট্রেস থাকে না পেশেন্টের সিভিয়ার হাইপোক্সেমিয়া হাইপারক্যাপনিয়া এবং অ্যাসিডেমিয়া থাকে এই ক্ষেত্রে এবিজি ইজ ম্যান্ডেটরি পেশেন্টের পেশেন্ট যদি পেশেন্টের আমরা পোর্টেবল চেস্ট এক্স-রে করব আমাদের ডায়াগনোসিস কনফার্ম করার জন্য এবিজি তে আমরা হাইপোক্সিয়া পাবো হাইপারক্যাপনিয়া পাবো অ্যাসিডেমিয়া পাবো মেইন কথা হলো আমরা লো ফ্লো অক্সিজেন দিব আচ্ছা অ্যাজমাতে অ্যাজমাতে আমরা অ্যাজমাতে আমরা ডায়াগনোসিসটা কিভাবে করব ডায়াগনোসিসের যে বক্স বক্স দাও আছে আপনার পিক ফ্লো মিটার দিয়ে এবং এফবি 1 দিয়ে পিক এক্সপিরেটরি ফ্লো রেট দিয়ে এই ডায়াগনোসিস ক্রাইটেরিয়াটা জানবো আমরা তিনটা ক্রাইটেরিয়া আছে একটা বক্সে এবং আমি ডিটেইলস বলবো না কি কি পড়তে হবে শুধু আমি এটা বলবো অ্যাজমা নিয়ে আপনার শর্ট কোশ্চেন আছে আগে অনেকবার অনেকগুলা বক্স আছে এবং জিনা গাইডলাইন কিছু বক্স দেওয়া আছে
ডেভিডসন এছাড়াও কিছু বক্স আছে এবং যেরকম স্টেপ কেয়ার ম্যানেজমেন্ট, স্টেপ কেয়ার ম্যানেজমেন্টে আমরা নতুন যে গাইডলাইন মানে নতুন যে বক্সটা আগে ডেভিডসন থেকে চেঞ্জ করা হয়েছে এখানে, আগে এখানে প্রথমে ছিল প্রথমে দেওয়া হতো শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগোনিস্ট মানে সালবুটামাক্সিড, পরের স্টেপে দেওয়া হতো লোডোজ ইনহেলড কর্টিকোস্টেরয়েড, এখন কিন্তু প্রথম স্টেপেই চলে আসছে লোডোজ ইনহেলড কর্টিকোস্টেরয়েড। যারা আগে ডেভিডসন পড়ছেন তারা নতুন ডেভিডসন বাই দিস টাইম সবার পড়া হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে মেইন চেঞ্জ হলো আমরা শর্ট লোডোজ ইনহেলড কর্টিকোস্টেরয়েডটা এখন প্রথম থেকেই স্টার্ট হয়ে গেছে। আমি ডিটেলস বলবো, অ্যাজমা অ্যান্ড প্রেগনেন্সির বক্সটা পড়ে ফেলবেন, রেসকিউ স্টেরয়েডের পাঁচটা ইন্ডিকেশন আছে, এই এই রেসকিউ প্রেডনিসোলন দেওয়ার পর কিন্তু ট্যাপারিং লাগবে না, এটা শর্ট কোর্স 7-10 দিন। লেভেল অফ কন্ট্রোল বেসড অন জিনা গাইডলাইন একটা বক্স দেওয়া আছে, এটা পড়বেন। এখানে কন্ট্রোল, পার্শিয়ালি কন্ট্রোল এবং আনকন্ট্রোল 5-6টা প্যারামিটার দিয়ে বলা আছে, এটা কিন্তু আগে একবার আসছে। ইমিডিয়েট অ্যাসেসমেন্ট কিভাবে করবো আমরা, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, নিয়ার ফেটাল অ্যাজমা, ইনিশিয়াল অ্যাসেসমেন্ট মানে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, কি কি ফিচার, ইমিডিয়েট ট্রিটমেন্ট, এটার একটা চার্ট আছে, এটা পড়তে হবে। ইন্ডিকেশন অফ অ্যাসিস্টেড ভেন্টিলেশন, এগুলো সবগুলো কিন্তু শর্ট অ্যান্সার প্রশ্ন, শর্ট অ্যান্সার কোশ্চেন হিসেবে আসতে পারে। অ্যান্ড আর যদি প্রায়র টু ডিসচার্জে কি কি ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করতে হবে, যেগুলো ডেভিডসনের বক্স আকারে দেওয়া আছে সেই ক্ষেত্রে আমি শুধু কি পয়েন্টগুলো বলবো। যেরকম ডায়াগনোসিসে দেখেন এই 12%, if you want a 12% or more improve korbe after bronchodilator or steroid, ar jodi greater confidence if 15 more than 15% is achieved, more than 20% diurnal variation on 3 or more days in a week for 2 weeks on peak expiratory flow diary, ar FEV1 15% or more decrease after 6 minute of exercise, apnar compatible clinical history sathe je kono ekta thaklei hobe to make a diagnosis of asthma. সেক্ষেত্রে তাহলে কি করতে হবে, আমাদের স্পাইরোমেট্রি করতে হবে অথবা পিক এক্সপিরেটরি ফ্লো ডায়রি মেইনটেইন করতে হবে, সাথে কম্পিটিবল ক্লিনিক্যাল হিস্ট্রি থাকতে হবে। এটা হলো নতুন যে আপনি স্টেপ কেয়ার ম্যানেজমেন্ট, প্রথমে এখানে লো ডোজ ইনহেলড কর্টিকোস্টেরয়েডের কথা বলা হয়েছে, তারপরে দেখেন ইনিশিয়াল অ্যাডোনে কি করা হয়েছে, লাবা দেওয়া হয়েছে, লাবাটা হলো লং অ্যাক্টিং বিটা অ্যাগোনিস্ট টু লো ডোজ কর্টিকোস্টেরয়েড, এটা কম্বিনেশন ফর্মেই পাওয়া যায়, যেটা হলো লং অ্যাক্টিং বিটা অ্যাগোনিস্টের সাথে ইনহেল কর্টিকোস্টেরয়েড, যেটা আমরা দেখি ওই যে যেটা হলো আপনার হলো সালবুটামলের সাথে আপনার হলো ফ্লুটিকাসাল, যেটা হলো যে টিকামেড বা বেসিক্রোলেড যেটা দেওয়া হয়। এখন রেসপন্স টু লাবা, যদি নো রেসপন্স অফ লাবা হয় আমরা লাবা বন্ধ করে দিব, যদি বেনিফিট ফ্রম লাবা বাট কন্ট্রোল ইজ স্টিল ইনঅ্যাডিকুয়েট সেক্ষেত্রে লাবা কন্টিনিউ করব এবং স্টেরয়েডটা লো ডোজ থেকে মিডিয়াম ডোজে নিয়ে যাব, আর এখানে আনবো মিডিয়াম ডোজে, তারপরে স্টেপে কিন্তু আমরা হাই ডোজে চলে যাবো। আচ্ছা, যদি বেনিফিট ফ্রম লাভা বাট কন্ট্রোল ইজ স্টিল ইনঅ্যাডিকুয়েট দেন কন্টিনিউ লাভা অ্যান্ড আইসিএস, এবং আমরা এখন অ্যানাদার থার্ড এজেন্ট যোগ করবো, কি কি, লিকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যেটা মন্টেলুকাস্ট অথবা থিওফাইলিন অথবা লং অ্যাক্টিং মাসকারিনিক অ্যান্টাগনিস্ট। লং অ্যাক্টিং মাসকারিনিক অ্যান্টাগনিস্ট কিন্তু অ্যাজমার ক্ষেত্রে, অ্যাজমার চেয়ে সিওপিডিতে ভালো কাজ করে, সিওপিডিতে এটা প্রথম থেকে দেওয়া হয়, যেরকম টিওট্রোপিয়াম, তারপর হলো গ্লাইকোপাইরেনিয়াম, আমি সিওপিডিতে এগুলো বলবো। হাই ডোজ থেরাপিতে যাব আমি নেক্সট স্টেপে, সেক্ষেত্রে ইনক্রিজিং দ্য ইনহেল কর্টিকোস্টেরয়েড ডোজ অ্যান্ড অ্যাডিশন অফ এ ফোর ড্রাগ, যদি আগের স্টেপে থিওফাইলিন মন্টেলুকাস্ট অ্যাড করা না হয় সেটা অ্যাড করতে পারি, আমরা লামা অ্যাড করতে পারি, লামা বলতে টিওট্রোপিয়াম আর বিটা অ্যাগোনিস্ট ট্যাবলেট মানে সালবুটামল ট্যাবলেট। এর পরের স্টেপে, সরি, পরের স্টেপে আমরা ডেইলি স্টেরয়েড মানে ডেইলি স্টেরয়েড ট্যাবলেট, সেক্ষেত্রে আমরা প্রেডনিসোলন যেতে পারি, ডিফ্লোক্সাকর্টে যেতে পারি, মেনটেন হাই ডোজ ইনহেল কর্টিকোস্টেরয়েড, সেক্ষেত্রে কিন্তু স্টেরয়েড প্রোটেক্টিভ এজেন্ট হিসেবে আমরা কিন্তু ক্যালসিয়াম দিয়ে থাকি, আর অনেক সময় আমরা ভ্যাকসিনেশন বোন মিনারেল ডেন্সিটিটা দেখি আমরা বোন প্রোটেক্টিভ এজেন্ট হিসেবে দিয়ে থাকি, আমরা ইনফেকশন প্রিভেনশনের জন্য ভ্যাকসিনেট করে নিই। এবং দেখেন আমরা যখন থেকে আমরা হাই ডোজ স্টেরয়েড, সেক্ষেত্রে আমরা উই উইল কনসিডার রেফারাল ফর স্পেশালিস্ট কেয়ার, মানে আমরা পালমোনোলজিস্টের কাছে আমরা রেফার করব কোন স্টেপে, দেখেন যখন আমরা হাই ডোজ স্টেরয়েড লাগতেছে, আর সবগুলো স্টেপে কিন্তু শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগোনিস্ট চলবে মানে সালবুটামল চলবে।
এসওএস হিসেবে চলবে। এটা হলো ব্রিটিশ থোরাসিক সোসাইটি অ্যাজমা ম্যানেজমেন্ট গাইডলাইন, এতক্ষণ যেটা বললাম সেটাই এখানে লেখা আছে। তো এগুলো আর আমি বলছি না, এগুলো অলরেডি বলা হয়ে গেছে। আচ্ছা, অ্যাজমা লাইক সিমটম পেশেন্টের যদি আমরা হুইস পাই, তার মানে যে এটা অ্যাজমা সিওপিডি সেটা ভাবা যাবে না। অ্যাজমা আমাদেরকে অ্যাজমা লাইক সিমটমে কিছু ডিফারেন্সিয়াল চিন্তা করতে হবে, যেরকম একটা অ্যাজমা হতে পারে আমাদের ফার্স্ট ডায়াগনোসিস, কিন্তু এটা যদি পেশেন্টের কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টর থাকে, এমআই হিস্ট্রি থাকে কার্ডিয়াক অ্যাজমা, পেশেন্টের স্মোকিং হিস্ট্রি থাকলে সিওপিডি চিন্তা করতে হবে, পেশেন্টের আগে টিউবারকুলোসিস থাকলে এবিপিএ, বা আগে লাং অ্যাবসেস হয়ে থাকলে এবিপিএ, অ্যাসপারজিলাস অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস চিন্তা করতে হবে, ট্রপিক্যাল পালমোনারি ইউসিনোফিলিয়া, শার্গিস্ট্রস বা স্মল ভেসেল ভাস্কুলাইটিস, কার্সিনয়েড সিনড্রোম এবং বাচ্চা হলে ব্রঙ্কোলাইটিস চিন্তা করতে হবে। তারপরে আমাদের রিলেভেন্ট ইনভেস্টিগেশন করে আমরা কনফার্ম করব। স্পেশাল ভেরিয়েন্ট অ্যাজমা আছে চারটা, এগুলো অনেক সময় অকুপেশনাল হিস্ট্রি দিয়ে দেয় যে একটা গার্মেন্টস ওয়ার্কার, তার এরকম শর্টনেস অফ ব্রেথ হচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু অকুপেশনাল অ্যাজমা বা সেক্ষেত্রে আপনার এই কটন ডাস্ট ওয়ার্কারের জন্য হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস কিনা আমরা পরে বলবো, সেটা আমাদের ডিডিতে আনতে হবে। এক্সারসাইজ ইনডিউসড আছে, কফ ভেরিয়েন্ট আছে, সেক্ষেত্রে কিন্তু কফ ভেরিয়েন্টে এই কিন্তু খুব একটা শ্বাসকষ্ট থাকে না। অ্যাসপিরিন ইনডিউসড অকুপেশনাল অ্যাজমা, অকুপেশনাল অ্যাজমার ডায়াগনোসিসে কিন্তু আমরা সিরিয়াল রেকর্ডিং করবো, পিক ফ্লো অ্যাট ওয়ার্ক অ্যান্ড উইদাউট ওয়ার্ক অ্যাট লিস্ট 4 times পার ডে for at least 3 weeks and if possible including a period away from work, মানে কাজে থাকা অবস্থায় এবং সে কাজে যখন থাকে না সে হলিডেতে সে ইমপ্রুভ থাকে কিনা সেই জন্য। আর এটা এই জন্য করতে হবে ডায়াগনোসিস, কারণ এটার মেডিকেল লিগাল ইমপ্লিকেশন আছে এবং একটা কম্পেনসেশনের ব্যাপার আছে। যদিও বাংলাদেশে এটা অতটা স্ট্রিক্ট না হলেও এটা ইউকেতে এমআরসিপি এর জন্য কিন্তু অকুপেশনাল অ্যাজমা ডায়াগনোসিস তো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, রিফ্র্যাক্টরি অ্যাজমা এটা ন্যাশনাল গাইডলাইনে আছে, এটা দু ধরনের, যারা রেসপিরেটরি মেডিসিনের সারা যদি কখনো প্রশ্ন করে সেক্ষেত্রে এই টার্মগুলো চলে আসতে পারে, টাইপ 1 ব্রিটেল অ্যাজমা, টাইপ 2 ব্রিটেল অ্যাজমা। টাইপ 1 টা হলো ওয়াইডলি ভেরিং পিক ফ্লো, সেক্ষেত্রে 40% এর বেশি ডায়ানাল ভেরিয়েশন থাকবে পিক এক্সপিরেটরি ফ্লো রেটে, মোর দ্যান 50% অফ দ্য টাইম ওভার এ পিরিয়ড অফ অ্যাট লিস্ট 5 months। পেশেন্ট ট্রিটমেন্ট পাওয়া মানে অপটিমাল ডোজে ইনহেল কর্টিকোস্টেরয়েড হাই ডোজে পাওয়ার পর। আর টাইপ 2 টা হলো পেশেন্ট খুব পেশেন্টের সবকিছু ঠিক আছে, পেশেন্ট অ্যাপারেন্টলি নর্মাল এয়ারওয়ে, পেশেন্টের অ্যাজমা কন্ট্রোল, কিন্তু সে হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে, উইদিন লেস দেন 3 hours মধ্যে সে সাডেন অ্যাকিউট অ্যাটাক এবং র্যাপিডলি প্রোগ্রেসিভ লস অফ লাং ফাংশন। দুই ক্ষেত্রে আমরা কি করব, পিটফল গুলো তার অ্যাডহারেন্স দেখবো, তার ইনহেলার টেকনিক ঠিক আছে কিনা, তারপর ড্রাগের ডোজ ঠিক আছে কিনা দেখবো, হোম নেবুলাইজেশন এনশিওর করব, ভ্যাকসিনেশন অ্যাডিশন অফ ইপ্রাট্রোপিয়াম, ইপ্রাট্রোপিয়াম মানে হলো শর্ট অ্যাক্টিং মাসকারনিক অ্যান্টাগনিস্ট, এগুলো ইপ্রাট্রোপিয়াম কিন্তু ফার্স্ট চয়েস ইন কেস অফ সিওপিডি। অ্যাজমাতে আমরা শুধু রিফ্র্যাক্টরি হলে তখন আমরা ইউজ করব, আর লিকোট্রান রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যদি না পেয়ে থাকি আমরা অ্যাড করব ইমিউনোমডুলেটিং থেরাপি ওমালিজুমাব আমরা কনসিডার করব। আচ্ছা, আরো কিছু টার্ম আছে আমাদের ন্যাশনাল গাইডলাইনে, স্টেরয়েড রেজিস্ট্যান্ট অ্যাজমা এবং স্টেরয়েড ডিপেন্ডেন্ট অ্যাজমা। স্টেরয়েড রেজিস্ট্যান্ট অ্যাজমাটা হলো যে স্টেরয়েডে আপনার কাজ করবে না, ফেইলার টু ইমপ্রুভ, কিন্তু ব্রঙ্কোডাইলেটরে কাজ করবে, স্টেরয়েডে কাজ করবে না, ব্রঙ্কোডাইলেটরে কাজ করবে, ফেইলার টু ইমপ্রুভ এভরিওয়ান বাই 15% ফ্রম এ বেসলাইন অফ 75% প্রেডিক্টেড আফটার অ্যাডিকুয়েট ডোজ প্রেডনিসোন 40 mg 1 to 2 weeks দেওয়ার পর কোনো ইমপ্রুভ করতেছে না, কিন্তু তার ইমপ্রুভ করতেছে কিসে, সালবুটামল ইমপ্রুভ করতেছে, গ্রেটার দেন 15% রিভার্সিবিলিটি টু এ ইনহেল শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট। ডিপেন্ডেন্টে কি, প্রেডনিসোলন যখন আমরা কমায় দিব তখন পেশেন্ট আবার ডিটেরিওরেটস করবে, ডিটেরিওরেটস ইফ ডোজ অফ প্রেডনিসোলন ইজ রিডিউস টু লেস দ্যান 30 mg এভরি অল্টারনেট ডে। ম্যানেজমেন্টে আমরা স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট দেব, মিথোট্রেক্সেট, সাইক্লোস্পোরিন, ইমিউনোমডুলেটর ইন্টারফেরন এবং আদার লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, থিওফাইলিন বা ডক্সিফাইলিন, ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর রফলোমিলাস্ট এন্ড আদার ব্রঙ্কোথার্মোপ্লাস্টি, এসব কনসিডার করবো। ট্রপিক্যাল পালমোনারি ইউসিনোফিলিয়া পজিটিভ অর্গানিজম, উচেরিয়া ব্যানক্রফটি, পেশেন্টের অ্যাজমা লাইক সিমটম থাকবে, ফিভার, ওয়েট লস, ডিসনিয়া, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো পেরিফেরাল ব্লাডে আমরা মার্ক পেরিফেরাল ব্লাড ইউসিনোফিলিয়া পাবো, এলিভেটেড টোটাল আইজিই পাবো এবং অ্যান্টিফাইলারিয়াল অ্যান্টিবডি হাই থাকবে এবং ডায়াগনোসিস কনফার্ম বাই রেসপন্স আমরা ডাইথাইল কার্বামাজিন
দিয়ে কনফার্ম দিলে যদি রেসপন্স করে তাহলে ডায়াগনোসিস আমাদের কনফার্ম এবং এটা 6 মিলিগ্রাম পার কেজি পার ডে ফর 3 উইকস আমরা এই ট্রপিক্যাল পালমোনারি ইউসিনোফিলিয়া এগুলো বলার উদ্দেশ্য হলো যে আমরা রংকায় পেয়ে গেলে যে এটা অ্যাজমা এটা না আমরা পোস্ট গ্রাজুয়েশনে আমাদের কিছু অল্টারনেটিভ ডায়াগনোসিস চিন্তা করতে হবে এবং আমাদের সিনিয়র স্যারদেরকে আমরা দেখছি যে যাদের হঠাৎ করে সিমটম এরকম অ্যাজমার মতো অ্যাজমা লাইক সিমটম তাদেরকে আমাদেরকে আমি স্যারদের প্রেসক্রিপশনে দেখছি যে ডাইথাল কার্বামাজিন অনেক সময় স্যার দিয়ে দিত যে অনেক সময় সব ইনভেস্টিগেশন করা যায় না সেক্ষেত্রে ডাইথাল কার্বামাজিন ট্রায়াল হিসেবে দিয়ে দিত আচ্ছা শার্ক স্ট্রস সিনড্রোমে এবার একটা এই জানুয়ারিতে একটা লং কোশ্চেন আসছিল সেই লং কোশ্চেনটা আমি পরে দেখাবো তার ডিফারেন্সিয়ালে স্মল ভেসেল ভাস্কুলারিটিসটা ছিল সেই ক্ষেত্রে শার্ক স্ট্রস কিন্তু অ্যাজমা লাইক সিমটম থাকবে তা পেরিফেরাল ব্লাড ইউসিনোফিল এখানে দেখেন 6টার মধ্যে 4 4 এর মোর থাকলে আমরা শার্ক স্ট্রস চিন্তা করব শার্ক স্ট্রস কিন্তু একটা স্মল ভেসেল ভাস্কুলারিটিস এটার এখনকার প্রেজেন্ট নামকরণ করা হয়েছে ইউসিনোফিলিক গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস ইজিপিএ অ্যাজমা পেরিফেরাল ব্লাড ইউসিনোফিলিয়া 1500 এর বেশি কাউন্ট অথবা মোর দ্যান 10% অফ দ্য টোটাল ডাব্লিউবিসি কাউন্ট মনোনিউরোপ্যাথি অথবা পলিনিউরোপ্যাথি পালমোনারি ইনফিল্ট্রেট প্যারানাজাল সাইনাস ডিজিজ এন্ড ইউসিনোফিলিক ভাস্কুলারিটিস অন বায়োপসি অফ এফেক্টেড সাইট ডেভিডসন এই ক্রাইটেরিয়া দেওয়া আছে এই ক্রাইটেরিয়া গুলো মুখস্থ না রাখলেও এগুলো কিন্তু আপনার এই যে নিউরোলজিক্যাল এক্সামিনেশনে আপনি নিউরোপ্যাথি দেখবেন সেটা আপনাকে বলতে হবে চেস্ট এক্সামিনেশন করবেন এবং চেস্ট এক্সরে করবেন প্যারানাটাল সাইনাসের এক্সরে করবেন বায়োপসি করবেন এই ইনভেস্টিগেশনে এগুলো আপনাকে বলতে হবে এবং অ্যাজমা অ্যাজমার ফাইন্ডিং হিসেবে আপনি যে FEV1 দেখবেন স্পারোমেট্রি করবেন CBC করবেন এই সবগুলা ক্রাইটেরিয়া দেখার জন্য কোন একটা এক এক জায়গায় আপনাকে লং কে শর্ট কেসে ফিট করতে হবে যদি আপনার ডিফারেনশিয়াল এটা থাকে সিওপিডি সিওপিডি তে অনেক সময় আমাদের ডায়াগনোসিস থাকে যে সিওপিডি আমাদের কার্সিনোমা লাং অন দা টপ অফ সিওপিডি তাহলে সেক্ষেত্রে যদি আপনি বলেন যে স্যার যদি আপনাকে জিজ্ঞাসা করে যে সিওপিডি কেন আপনি যদি বলেন যে এরকম যে তার 3 মাস ধরে কাশি বা প্রোডাক্টিভ স্পুটাম তো তার 3 মাস যদি থাকে 3 মাস হলে এটা সিওপিডির একটা ডেফিনেশন আছে যে শুধু 3 মাস হলেই হবে না এটা পর পর কফ এন্ড স্পুটাম অন মোস্ট ডেজ ফর এট লিস্ট 3 মান্থ 3 মাসের বেশি সিমটম হতে হবে ইন ইচ অফ টু কনজিকিউটিভ ইয়ার পর পর 2 বছর তাহলে আপনার হিস্ট্রিতে সেভাবে সাজাতে হবে যে এইবার সে ভর্তি হয়েছে হয়তো বা তার 15 দিনের প্রবলেম বা 20 দিনের প্রবলেম কিন্তু তার অন দা ব্যাকগ্রাউন্ডে তার 3 মাসের বা 6 মাসের একটা হিস্ট্রি আছে এবং আগের বছরও তার এরকম ছিল বা কয়েক বছর ধরে তার এরকম প্রবলেম সেটা হিস্ট্রিতে বলতে হবে শুধুমাত্র যে 2 মাসের একটা কফের হিস্ট্রি দিয়ে আমি সিওপিডি বলবো এরকম না আমার ডায়াগনোসিস যদি সিওপিডি হয় সেভাবে আমাকে হিস্ট্রি সাজায় বলতে হবে যে তার এটা 3 মাসের বেশি তার হিস্ট্রি আছে এই বছর এবং তার আগেও এরকম ছিল অন দা ব্যাকগ্রাউন্ডে আচ্ছা এমফাইসেমা এখন যখন আপনার ডায়াগনোসিস হবে সিওপিডি তখন কিন্তু স্যার জিজ্ঞেস করবে যে তোমার এটা কি মনে হয় এটা এমফাইসেমা না ক্রনিক ব্রঙ্কাইটিস যখন আপনি বলবেন যে এটা এমফাইসেমা মনে হয় বা কাশি যদি বেশি থাকে ক্রনিক ব্রঙ্কাইটিস মনে হয় তো ক্রনিক ব্রঙ্কাইটিস যদি মনে হয় তার ফেভারে কি আছে আপনি সেটা বলবেন আর যদি এমফাইসেমা এমফাইসেমা যখন আপনি যদি বলেন যে না এরকম স্পোরাম প্রোডাকশন নাই সেক্ষেত্রে এমফাইসেমা যদি আপনি বলেন সেক্ষেত্রে এমফাইসেমা ডেফিনেশন আপনাকে জিজ্ঞেস করতে পারে কিছু কিছু ডেফিনেশন কিন্তু আপনাকে পরীক্ষার জন্য এগুলা আলাদা একটা চেকলিস্ট করবেন যে এই কয়টা ডেফিনেশন আমি রেসপিরেটরি সিস্টেম থেকে পড়বো কারণ হলো ডেফিনেশন গুলো ভাইবাতে জিজ্ঞেস করা হয় যেরকম নিউমোনিয়া ডেফিনেশন জিজ্ঞেস করা হয় এমফাইসেমার ডেফিনেশন জিজ্ঞেস করা হয় এবং আপনি হয়তো কনসেপ্ট আপনার ক্লিয়ার কিন্তু পরীক্ষায় যদি আলাদা করে প্রিডিটারমাইন্ড না থাকেন যে ডেফিনেশনটা আমি এভাবে বলবো তাহলে কিন্তু ওখানে গিয়ে বলা যায় না অ্যাবনর্মাল পার্মানেন্ট এনলার্জমেন্ট অফ দি এয়ার স্পেস ডিস্টাল টু দ্য টার্মিনাল ব্রঙ্কল এখানে ডিস্টাল টু দ্য টার্মিনাল ব্রঙ্কল শব্দটি ইম্পর্টেন্ট এবং ডিস্ট্রাকশন অফ দি ওয়াল এবং মার্জ হয়ে যাচ্ছে একটার সাথে আরেকটা অ্যালভিওলার ওয়াল পালমোনারি এবং সিস্টেমের ফিচার সিওপিডি জানতে হবে কারণ সিওপিডি পেশেন্টরা সেই সকল যেরকম নিউট্রিশনাল ফিচারগুলো ওয়েট লস এগুলো আপনি নিশ্চিত বলবেন স্পারোমেট্রিক ক্লাসিফিকেশন অফ সিওপিডি সিভিয়ারিটি আচ্ছা সিওপিডি নিয়ে রিসেন্টলি কোশ্চেন আসছে যে রোল অফ স্পারোমেট্রি ইন সিওপিডি ম্যানেজমেন্ট একটা হলো ডায়াগনোসিস একটা হলো ম্যানেজমেন্ট সেক্ষেত্রে দেখেন স্টেজ 1, 2, 3, 4 সেটাকে মাইল্ড মডারেট সিভিয়ার ভেরি সিভিয়ার এটা ডিভিশনে বক্স দেওয়া আছে আমি ডিটেলস বলছি না এখানে গোল গাইডলাইন ফর ম্যানেজমেন্ট অফ টিউবারকুলোসিস এটা আগে ডিভিশনে দেওয়া ছিল সেখান থেকে পড়ে নেবেন অথবা গোল গাইডলাইনটা আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে আচ্ছা প্রগনোসিস এর জন্য বডি ইন্ডেক্স BMI তারপর এয়ার ফ্লো অবস্ট্রাকশন তারপর এক্সারসাইজ লিমিটেশন
এখানে চারটা ক্যাটাগরি আছে, চারটা ক্যাটাগরি থেকে আপনি কি কি প্রবলেম হয়, আর হলো ডিসনিয়া, এমআরসি, গ্যাডিং, এই চারটা প্যারামিটার দিয়ে প্রগনোসিস অফ সিভিডি এটা করতে হবে। এটাও কিন্তু আসবে আপনাদের ইয়ে কোশ্চেনে, রিটেন কোশ্চেনে আসবে। পালমোনারি রিহ্যাবিলিটেশনে আমরা এটা কিন্তু ভাইবাটা জিজ্ঞেস করবে যে এ পর্যন্ত আপনাকে প্রগনোসিস এবং পেশেন্টকে কিভাবে রিহ্যাবিলিটেশন করবেন সেই পর্যন্ত আপনার হয়তো বলা লাগতে পারে, অথবা পেশেন্টের যদি আপনার রিটেন কোশ্চেনও যদি ম্যানেজমেন্ট থাকে সেক্ষেত্রেও রিহ্যাবিলিটেশন আপনাকে লিখতে হবে বা বলতে হবে। ফিজিক্যাল ট্রেনিং, ডিজিজ এডুকেশন, নিউট্রিশনাল কাউন্সেলিং। আচ্ছা, আপনাদের রিটেন কোশ্চেনে বা আপনি যখন লিখবেন ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টে কিন্তু আপনার মানে কয়েকটা হেডিং থাকতে হবে, হেডিং এর আন্ডারে যদি ডিটেলস নাও লেখেন হেডিং থাকতে হবে। যেরকম যদি হেডিং এ আপনার প্রথমে যে প্রেজেন্টেশন নিয়ে আসছে ট্রিটমেন্ট অফ দি কন্ডিশন, ট্রিটমেন্ট অফ দি আন্ডারলাইং কজ, ট্রিটমেন্ট অফ দি কমপ্লিকেশন, এভাবে তারপর ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, আবার এখানে সিওপিডি এর ক্ষেত্রে পারমানেন্ট রিহ্যাবিলিটেশন, তারপরে যদি যে তারপরে কাউন্সেলিং, যে কি 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 কারণে তার অ্যাকিউট এক্সাজারবেশন হয় এবং অ্যাকিউট এক্সাজারবেশন কিভাবে সে যাতে না হয় সেই জন্য সে কি লাইফ স্টাইল অ্যাডপ্ট করবে, স্মোকিং সিজেশন, আচ্ছা এল টট লং টার্ম অক্সিজেন থেরাপির ইন্ডিকেশনের একটা বক্স আছে সেটা এখান থেকে পড়বেন, অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি, যদি অ্যাকিউট ডিসনিয়া ডিফারেন্সিয়াল নিয়ে আসেন সেক্ষেত্রে ট্রিগার দেখেন ইনফেক্টিভ এক্সাজারবেশনে ব্যাকটেরিয়া, ভাইরাস, চেঞ্জেস ইন দ্য এয়ার কোয়ালিটি, সাথে রেসপিরেটরি ফেলার থাকতে পারে, ফ্লুইড রিটেনশন থাকতে পারে। অ্যাকুট এক্সাজারবেশন হলেই কিন্তু যে তার ভর্তি লাগবে তা কিন্তু না, তার হোম ম্যানেজমেন্ট হতে পারে। কখন আমরা অ্যাকুট এক্সাজারবেশন অফ সিওপিডি কে হসপিটালে রেফার করব, যদি পেশেন্টের সায়ানোসিস থাকে, যদি পেরিফেরাল ইডিমা হয়, আর যদি অল্টারেশন অফ কনসাসনেস থাকে। আচ্ছা, এখানে দেখেন সাতটা হেডিং আছে সিওপিডি এর ম্যানেজমেন্টে, হেডিং গুলো কিন্তু সবসময় লেখার চেষ্টা করবেন। যেরকম প্রথমে কি স্মোকিং সিজেশন, তারপর ব্রঙ্কোডাইলেটর। এখানে অ্যাজমা এবং সিওপিডি এর ম্যানেজমেন্টের মেইন পার্থক্যই হলো অ্যাজমাতে হলো স্টেরয়েড, ইনহেল কর্টিকোস্টেরয়েড নাম্বার ওয়ান ম্যানেজমেন্ট, আর সিওপিডি তে কিন্তু স্টেরয়েড পড়ে, স্টেরয়েড হলো দিব আমরা সিওপিডি তে স্টেজ 3 এবং 4 এ। প্রথমেই হলো ব্রঙ্কোডাইলেটর, নাম ব্রঙ্কোডাইলেটর, প্রথমেই হলো ব্রঙ্কোডাইলেটর। এখানে যদি আপনি প্রথমে স্টেরয়েড বলেন তাহলে কিন্তু এটা হবে, প্রথমে বলতে হবে ব্রঙ্কোডাইলেটর। ব্রঙ্কোডাইলেটর সেটা শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর, শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগোনিস্ট, শর্ট অ্যাক্টিং মাসকারিনিক অ্যান্টাগনিস্ট, সালবুটামল, ইপ্রোপ্রিয়াম। লং অ্যাক্টিং বিটা অ্যাগোনিস্ট এর মধ্যে আছে সালবিটারল, ফার্মোটেরল, ইন্ডিকেটারল। লং অ্যাক্টিং মাসকারিনিক অ্যান্টাগনিস্ট টিওট্রোপিয়াম, গ্লাইকোপাইরেনিয়াম। এন্ড কর্টিকোস্টেরয়েড দিব আমি স্টেজ 3-4। পারমানেন্ট রিহ্যাবিলিটেশন, অক্সিজেন থেরাপি, লং টার্ম অক্সিজেন থেরাপি, সার্জারিও লাগতে পারে, সেক্ষেত্রে বুলেক্টমি, লাং ভলিউম রিডাকশন সার্জারি অ্যান্ড লাং ট্রান্সপ্লান্ট। আদার্স এর মধ্যে আমরা ভ্যাকসিনেশন এবং দেয়ার ইজ রোল অফ এন অ্যাসিটাইল সিস্টেম। লং কোশ্চেন আসতে দেখেন, 55 ইয়ার ওল্ড বিজনেসম্যান, হ্যাভি স্মোকার, 20 ইয়ার, প্রেজেন্টেড টু ইমার্জেন্সি উইথ কফ, রেসপিরেটরি ডিস্টার্ব ফর 5 ডেজ। এখানে দেখেন লেখা আছে কফ এন্ড রেসপিরেটরি ডিস্টার্ব ফর 5 ডেজ, মানে এটা অ্যাকিউট প্রেজেন্টেশন, আর তার সিভিয়ার রেসপিরেটরি ডিস্টার্ব আরো অ্যাকিউট 12 আওয়ার, তার মানে কি এটা এখন সে আসছে এটা নিয়ে তার 5 দিন ধরে প্রবলেম। হাউ ডু ম্যানেজ ইন এমার্জেন্সি রুম, সিভিয়ারিটি অ্যান্ড প্রগনোস্টিক ইন্ডিকেটর অ্যান্ড ম্যানেজমেন্ট অপশন ফর স্মোকিং সিচুয়েশন আপনি ডিসকাস করবেন। স্মোকিং সিচুয়েশনের ম্যানেজমেন্ট আপনি করবেন হলো এনভায়রনমেন্টাল চ্যাপ্টার থেকে পড়বেন, আর এখানে দেখেন প্রগনোসিসটা হলো বডি ইনডেক্স থেকে, সিভিয়ারিটি করবেন হলো গোল্ড, ক্লাসিফিকেশন ডায়াগনোসিস থেকে অ্যাকুট এক্সাজারবেশন অফ সিওপিডি। এক্ষেত্রে কিন্তু আপনার হলো কফ রেসপিরেটরি ডিস্ট্রেস, এবং এক্ষেত্রে কিন্তু আপনার রেসপিরেটরিটা আগে আসবে যেহেতু হেভি স্মোকার, কিন্তু তারপরে কিন্তু পেশেন্টের কিন্তু কার্ডিয়াক কজ আনতে হবে, অ্যাকিউট এমআই উইথ এলভিএফ আনতে হবে, যদিও চেস্ট পেইন দেওয়া নাই, পেশেন্ট ডায়াবেটিক কিনা এটাও তো দেওয়া নাই, তো ডায়াবেটিক হলে পেইনও থাকবে না, সেক্ষেত্রে কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়েই আসতে পারে পেশেন্ট। প্রথমে কার্ডিয়াক গুলো দিবেন, তারপরে রেসপিরেটরি, এই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু নিউমোথোরাক্স আসবে, টেনশন নিউমোথোরাক্স আসবে। কিন্তু এখানে প্রগনোসিস সিভিয়ারিটি যেভাবে লিখছে আপনাদের কিন্তু অন্যান্য স্টেম দেখে বুঝতে হবে যে পেশেন্টের একটা ডায়াগনোসিস কে মিন করছে, কিন্তু আপনাকে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কিন্তু লিখতে হবে। পেশেন্ট সিওপিডি, সাডেন সিভিয়ার ডিসনিয়া এন্ড সায়ানোসিস, সিওপিডি পেশেন্টের সায়ানোসিস এর সাথে ডিসনিয়া। তো সিওপিডি পেশেন্টের আমরা প্রথমে চিন্তা করব যে এটা কি অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি, সাথে রেসপিরেটরি ফেলার বা টাইপ 2 রেসপিরেটরি ফেলার, টেনশন নিউমোথোরাক্স, সিওপিডি পেশেন্টের অনেক একটা কমন কারণ রেসপিরেটরি ডিস্ট্রেস
কোনো টেনশন নেই কথা আর কোনো অ্যাকিউট মেসেজ পালমোনারি এম্বোলিজম এখন যেহেতু পেশেন্টের সিওপিডি পেশেন্ট স্মোক করে সেই পেশেন্ট তো কার্ডিয়াক ইভেন্ট হতেই পারে সেক্ষেত্রে অ্যাকিউট এমআই এলভিএফ আনতে হবে ব্রঙ্কেকটাসিস ব্রঙ্কেকটাসিসের শর্ট কেস থাকে লং কেসও থাকতে পারে তো শর্ট কেসে আপনার ব্যাক ব্যাক এক্সামিনেশন করতে বলে ব্যাক এক্সামিনেশন করে আমাদেরকে পার্থক্য করে হয় করতে হয় যে ক্রেভস থাকলে বাইলেটারাল বা ইউনিলেটারাল বাইলেটারাল ক্রেভস যদি থাকে সেটা ব্রঙ্কেকটাসিস না ডিপিএল সেটা আমি পার্থক্য কিভাবে করব পরে বলছি ব্রঙ্কেকটাসিসে কিন্তু আপনার ডায়াগনোসিস করলেই হবে না ডায়াগনোসিসের ক্ষেত্রে আপনাকে ডিসকাশন এটার কি কি কজ এবং ইনভেস্টিগেশন করব টু কনফার্ম দ্য ব্রঙ্কেকটাসিস টু ডায়াগনোসিস টু কনফার্ম দ্য ডায়াগনোসিস অফ ব্রঙ্কেকটাসিস এন্ড টু কনফার্ম টু ফাইন্ড আউট দ্য কজ ডায়াগনোসিসের জন্য আমরা স্পুটাম করব সাইটোলজি মাইক্রোবায়োলজি স্পুটাম স্পুটামের স্ক্যানিং করব কালচার করব চেস্ট এক্সরে করব চেস্ট এক্সরে এবং সিটিতে কিছু ফাইন্ডিং থাকে যেরকম রিং শ্যাডো ট্রামলাইন শ্যাডো এন্ড টিউবুলার শ্যাডো এখন এগুলো কেন সেগুলো একটু বুঝতে হবে আমাদের যেহেতু এখানে ডাইলেটেড ব্রঙ্কাসটা যদি কাট কাট হয় যদি কাটে যদি এন্ড অনের ছবিটা উঠে এক্সরেতে ছবিটা দেখা যায় সেক্ষেত্রে রিং শ্যাডো পাওয়া যায় গোল গোল রিং শ্যাডো দেখা যায় কিন্তু ভিতরে সিক্রিশন নাই থিকেন ব্রঙ্কাই সাইড অন সেটা ট্রামলাইন শ্যাডো আর যদি টিউবুলার হয় যে ব্রঙ্কাসটা দেখা যাচ্ছে ব্রঙ্কাসের দুটা ওয়াল কিন্তু ভিতরে যদি সিক্রিশন ফিল থাকে তখন সেটা টিউবুলার আকারে আসে ব্রঙ্কেকটাসিসটা কনফার্ম করব আমরা এইচআরসিটি করে পালমোনারি ফাংশন টেস্ট করব ফর ফাংশনাল অ্যাসেসমেন্ট ইটিওলজি ব্রঙ্কেকটাসিস দেখার জন্য আমরা স্যাকারিন টেস্ট করব টু সি দ্য সিলিয়ারি স্যাকারিন টেস্ট ফর সিলিয়ারি ডিসফাংশন সিনড্রোম এক্সরে পিএনএস করব কার্টাজেনারের জন্য এবং ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি করব ফরেন বডির জন্য সোয়েট ক্লোরাইড করব সিস্টিক ফাইব্রোসিসের জন্য ইমিউনোগ্লোবুলিন লেভেল আইজিজি আইজিএ লেভেল করব হাইপোগ্লোবুলিনেমিয়ার জন্য এন্ড অ্যাসপারজিলাস সেরোলজি করব যে এবিপি এর জন্য আচ্ছা ব্রঙ্কেকটাসিসটা তিন ধরনের সবচেয়ে কমন হলো সিলিন্ড্রিক্যাল বা টিউবুলার এছাড়া হতে পারে ভেরিকোস আর সিস্টিক ফাইব্রোসিস ইউজুয়ালি সিস্টিক বা সেকুলার হয় এখন ব্রঙ্কেকটাসিস যদি আপার লবে হতে পারে সেন্ট্রাল হতে পারে লোয়ার লবে হতে পারে আমাদের জন্য সবচেয়ে কমন হলো আপার লবে টিউবারকুলোসিস এর জন্য হয় থাকে আর যদি প্রক্সিমাল ব্রঙ্কেকটাসিস বলি আমরা বা সেন্ট্রাল ব্রঙ্কেকটাসিস হয় এবিপি এতে আর লোয়ার লবে সাধারণত অ্যাসপিরেশন থেকে হয়ে থাকে আচ্ছা শর্ট কেসে অনেক সময় চেস্ট এক্সামিন করতে বলা হয় চেস্ট ফ্রম ব্যাক করার সময় আমরা চেস্ট এক্সপ্যান্ড করার জন্য আমরা হাতটাকে এইভাবে রাখবো হাতটাকে যখন এইভাবে রাখবো তখন আমরা চেস্ট এক্সামিনেশনের আগেই আমরা আমরা ক্লাবিং আছে কিনা রোগীর দেখে ফেলবো যদি ক্লাবিং থাকে সেটা আমাদের ডায়াগনোসিস একটা ক্লু হিসেবে কাজ করবে যদি পেশেন্টের শর্ট কেসে দেখা গেল যে বাইলেটারাল ব্যাজাল ক্র্যাকলস বা ক্রেপিটেশন পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের ডিফারেনশিয়াল আসবে ডিপিএলডি এবং বাইলেটারাল ব্রঙ্কেকটাসিস এখন ডিপিএলডিটা সাধারণত বয়স বেশি হয় এবং ডাজ নট অল্টার উইথ কফ রোগীকে আমরা ক্র্যাকলস পেলে কিন্তু কাশি দিতে বলবো সেটা ডিসঅ্যাপিয়ার করে কিনা অল্টার হয় কিনা ডিপিএলডি তে ডিসঅ্যাপিয়ার করবে না এবং ডাজ নট অল্টার ড্রাই কফ হবে বাইলেটারাল ব্রঙ্কেকটাসিসে কিন্তু কফ দিলে সেটা ক্লিয়ার আউট হয়ে যাবে অল্টার হবে এবং পেশেন্টের প্রোডাক্টিভ স্পুটাম থাকে পেশেন্টের হিস্ট্রি অফ টিউবারকুলোসিস থাকতে পারে সেক্ষেত্রে স্যার আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আস্ক ওয়ান কোশ্চেন টু দ্য পেশেন্ট টু ফাইন্ড আউট দ্য ইটিওলজি আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আপনার কফ বের হয় কিনা যদি প্রোডাক্টিভ হয় এটা ব্রঙ্ক ইন ফেভার অফ ব্রঙ্কেকটাসিস আর যদি ড্রাই কফ হয় সেক্ষেত্রে ইন ফেভার অফ ডিপিএলডি আমরা কিন্তু আইএলডি শব্দটা অ্যাভয়েড করার চেষ্টা করব ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ আচ্ছা নিউমোনিয়া নিউমোনিয়া থেকে ভাইবাতে জিজ্ঞেস করা হয় ডেফিনেশন রেডিওলজিক্যাল ডেফিনেশন যে অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস উইথ রেডিওলজিক্যাল শ্যাডোইং হুইচ মে বি সেগমেন্টাল লোবার অর মাল্টি লোবার এই ডেফিনেশনটা আপনারা মনে রাখবেন রেডিওলজিক্যাল টার্মটা লাগতেই হবে মানে এক্সরে ইজ এ মাস্ট উইদাউট এক্সরে আমরা আমরা রেডিওলজিক্যাল ছাড়া আমরা নিউমোনিয়া ডায়াগনোসিস করব না কার্ড 65 স্কোরিংটা আমরা জানব এখানে দেখেন ইউরোমিয়া ইউরিয়া লেভেল সরি ইউরিয়া মোর দ্যান 7 মিলিমোল তো ইউরিয়া কিন্তু রেসপিরেটরি সিস্টেমের সাথে ইউরিয়ার কি সম্পর্ক
ইউরিয়াটা সাধারণত আমরা ধরে নিতে পারি এটা যে এটা হলো যে হাইপোক্সিয়া হয় হাইপোক্সিক নেফ্রোপ্যাথি থেকে ইউরিয়া কিছুটা বাড়তে পারে। আচ্ছা কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়ার যে অর্গানিজম গুলো আমরা জানবো বক্স আকারে দেওয়া আছে এবং নিউমোনিয়ার ডিফারেন্সিয়াল গুলো আমরা জানবো ইনভেস্টিগেশন থেকে করবো এটা আমরা জানবো এবং ইনভেস্টিগেশন থেকে হোয়াট আর দ্য ফিচার্স যেটা সিভিয়ার মানে মার্কার্স অফ সিভিয়ারিটি সেগুলো জানবো। কখন আমরা ITU intensive thoracic unit refer করব সেটা জানবো। হোয়াট আর দ্য অ্যান্টিবায়োটিক্স অ্যাকর্ডিং টু গাইডলাইন ইন কমিউনিটি অ্যাকর্ড নিউমোনিয়া এটা জানবো। মিডল লোব নিউমোনিয়া আমরা রেডিওলজিক্যাল ফিচার্সটা জানবো। মিডল লোব কখন বলবো আমরা মিডল লোব নিউমোনিয়া না শুধু মিডল লোবে যে কোনো লাং প্যাথোলজি আমরা কিভাবে আইডেন্টিফাই করব। মিডল লোবে কিছু হলে আমরা সাধারণত প্রমিনেন্ট হয়ে যাবে কি হরিজন্টাল ফিশারটা। মিডল লোব তো রাইট লাঙে থাকে, রাইট লাঙে তিনটা লোব, মিডল লোবে হরিজন্টাল ফিশারটা প্রমিনেন্ট দেখা যাবে আর এক্ষেত্রে হার্টের রাইট বর্ডারটা অবলিটারেটেড হবে। সেটা দেখে আমরা বুঝবো যে তার মিডল লোবে কোনো প্যাথোলজি আছে আর নিউমোনিয়ার কমপ্লিকেশনটা আমরা জানবো। এখানে দেখেন ডেভিডসনের এটা ছবি, এটা হলো হরিজন্টাল ফিশার আর হার্টের রাইট বর্ডারটা কিন্তু হার্টের রাইট বর্ডার ইজ ফর্মড বাই দি রাইট অ্যাট্রিয়াম, সেই রাইট বর্ডার কিন্তু এখানে দেখা যাচ্ছে না এবং রাইট বর্ডার যখন পিএ ভিউতে থাকবে না তখন আমরা এটাকে বলবো যে এটা মিডল লোব প্যাথোলজি নট লোয়ার লোব। এটা আমাদের একটা কমন এরর যে আমরা এটাকে লোয়ার লোব বলতে পারি। এখানে কিন্তু যখনই হরিজন্টাল ফিশার প্রমিনেন্ট এটা হলো মিডল লোব প্যাথোলজি। আর এখানে দেখেন মিডল লোবটা থাকে দেখেন অ্যান্টেরিয়রলি, এখানে দেখেন এটা হলো ওই যে স্পাইন স্পাইন আর এটা হলো স্টারনাম, মিডল লোবটা হলো অ্যান্টেরিয়রলি থাকে আর পিছনের দিকে থাকে হলো লোয়ার লোব। অ্যান্টেরিয়র ইনভলভমেন্ট হলো আমরা বুঝবো যে এটা মিডল লোব, এটা হলো ল্যাটারাল ভিউ রাইট ল্যাটারাল ভিউ। মার্কার্স অফ সিভিয়রিটি আমরা একটু আগে যেটা বললাম যে ফুল ব্লাড কাউন্টে যদি নিউট্রোফিল কাউন্ট নিউট্রোফিল না সরি টোটাল ডাব্লিউবিসি কাউন্ট যদি 20,000 বেশি হয় অথবা 4,000 কম হয়, ইউরিয়া যদি 7 মিলিমোলার বেশি হয় হাইপোনাট্রিমিয়া হাইপোঅ্যালবুমিনেমিয়া এবং ব্লাড কালচারে যদি অর্গানিজম পাওয়া যায় যে এটা লাং থেকে এটা সিস্টেমিক ইনভলভমেন্ট মার্কার্স অফ সিভিয়ারিটি। আচ্ছা অর্গানিজম এর যে বক্সটা এটা আগের ডেভিডসন থেকে নেওয়া, এটা কোন অর্গানিজম হলে টিপিক্যাল কি কি ফিচার পাওয়া যেতে পারে সেটা আমাদের জানতে হবে কারণ ডায়াগনোসিসে তাহলে হেল্প হবে এবং অ্যান্টিবায়োটিক সিলেকশনে হেল্প হবে। এবং আপনাদের ক্ষেত্রে আরো কিছু অস্পিতে মাইক্রোপ্লাজমা নিয়ে কিছু কোশ্চেন থাকে, মাইক্রোপ্লাজমার যে কমপ্লিকেশন গুলা এবং মাইক্রোপ্লাজমার যে হেমোলাইটিক অ্যানিমিয়া যে ব্লাড পিকচার সেটা কিন্তু রেসপিরেটরি সিস্টেম এবং ব্লাড ব্লাড ডিসঅর্ডার দুইটা চ্যাপ্টার মিলে ওভারল্যাপিং থাকে এখানে যে মাইক্রোপ্লাজমা নিউমোনিয়ার সাথে পেরিফেরাল ব্লাডে দেখা গেল যে তার হেমোলাইটিক অ্যানিমিয়া অথবা তার স্টিভেন জনসনের ফিচার সাথে নিউমোনিয়া। আচ্ছা স্ট্রেপটোকোকাস নিউমোনিয়া ইজ দ্য কমন কজ অফ কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, এটা অল এজ গ্রুপে অ্যাভেল করে। যদি পেশেন্টের হার্টবিট লেভেল এস থাকে এটা পয়েন্টস করে কিসে যে এটা স্ট্রেপটোকোকাস নিউমোনিয়া দিয়ে হয়েছে এবং সেক্ষেত্রে রাস্টি স্পুটাম থাকে এবং সেক্ষেত্রে ব্লাড ব্যাকটেরিয়া ইজ কমন ইন ওমেন অ্যান্ড দোজ উইথ ডায়াবেটিস অর স্পিরিট। মাইক্রোপ্লাজমা অসুখের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং মাইক্রোপ্লাজমার কমপ্লিকেশন গুলো জানতে হবে, সেক্ষেত্রে হলো হেমোলাইটিক অ্যানিমিয়া স্টিভেন জনসন ইরেথেমা নডোসা মায়োকার্ডাইটিস পেরিকার্ডাইটিস কার্ডিয়াক ইনভলভমেন্ট নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট মেনিনজাইটিস ইনক্যাফালাইটিস গুলিয়ান বারে সিনড্রোম এই কমপ্লিকেশন গুলো একটু মনে রাখতে হবে। লিজিওনেলা নিউমোফিলা এটাও অসুখের জন্য ইম্পর্টেন্ট, এটা এমআরসিপিতে খুবই কমনলি থাকে যে সাথে নিউমোনিয়ার সাথে হাইপোনাট্রেমিয়া হাইপোঅ্যালবুমিনেমিয়া মানে দুইটা কম এবং ল্যাবরেটরি ফিচার গুলোর মধ্যে দেখেন দুইটা কম হাইপোনাট্রেমিয়া এন্ড হাইপোঅ্যালবুমিনেমিয়া দুইটা বেশি এলিভেটেড লিভার এনজাইম এবং এলিভেটেড ক্রিয়েটিন কাইনেস সাথে নিউমোনিয়ার ফিচার সাথে এরকম একটা হিস্ট্রি থাকতে পারে যে আপনি হোটেলে উঠছে একটা এসি রুম অথবা হসপিটাল। আচ্ছা পার্সন টু পার্সন স্প্রেড ইজ আনইউজুয়াল। আচ্ছা ক্লেপসিয়েলা মোর কমন ইন মেন অ্যালকোহলিক ডায়াবেটিক, এটা আপার লবে কমন এবং ক্লেপসিয়েলা থেকে কিন্তু খুব কমনলি এটা অ্যাবসেস হয়। মে প্রোগ্রেস টু পালমোনারি ক্যান্ডিডা কোন অর্গানিজমের কি কি প্রেডিলেকশন আছে সেটা আমাদের জানতে হবে, এটা আপার লবে কিন্তু কমন। লাং অ্যাবসেস, লাং অ্যাবসেসের ডেফিনেশনটা জানতে হবে যেটা অবশ্যই অর্গানিজম দিয়ে হচ্ছে মাইক্রোবায়াল ইনফেকশন অফ দ্য লাং প্যারেনকাইমা দ্যাট রেজাল্টস ইন নেক্রোসিস অফ দ্য লাং প্যারেনকাইমা
এক্ষেত্রে ম্যানেজমেন্ট কিন্তু একটা প্রলং অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং ফিজিওথেরাপি দিতে হবে, পোস্টারাল ড্রেনেজ করতে হবে। অ্যাসপিরেশন নিউমোনিয়ার কারণে হলে আইভি অ্যামোক্সিক্লাভ 1.2 গ্রাম টিডিএস, অ্যানারোবের জন্য ওরাল মেটোনিডাজল 400 মিলিগ্রাম 400 মিলিগ্রাম টিডিএস। যদি এমআরএস সাসপেক্ট করে সেক্ষেত্রে যে কোনো একটা দিতে হবে, আইদার লিনাজোলিড অথবা ভ্যানকোমাইসিন অথবা ট্যাক্লিন্ডামাইসিন। আচ্ছা, যদি লাং অ্যাবসেসের ক্লিনিক্যাল ফিচার দেখেন, এখানে ইম্পর্টেন্ট হলো যে আর্লি, খুবই আর্লি ক্লাবিং ডেভেলপ করে 10 থেকে 14 দিনের মধ্যে, এবং চেস্ট এক্সরে চেস্ট ফাইন্ডিং এ কনসলিডেশন ফাইন্ডিং এ থাকে, সেক্ষেত্রে কিন্তু প্লুরাল পেইন কমন এবং এক্সামিনেশনে প্লুরাল রাফটা কমন। এবং এক্ষেত্রে পেশেন্টের যদি নিউমোনিয়া থেকে সেটা লাং অ্যাবসেস হয়ে যায়, পেশেন্ট খুব র্যাপিডলি ডিটেরিওরেট করে, মার্ক ওয়েট লস হয় যদি অ্যাডিকুয়েটলি সেটা অ্যাড্রেস না করা হয়। আর কফ, স্পুটাম, হেমোক্টাইসিস আর কমন উইথ ফাউল স্মেলিং। আচ্ছা, সেক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রাইমারি লাং অ্যাবসেসের ক্ষেত্রে হ্যারিসনের যেটা বলা হয়েছে ক্লিনডামাইসিন এবং কোঅ্যামোক্সিক্লাভ। আচ্ছা, চেস্ট এক্সরে অসুবিধা থাকে ক্যাভিটারি লাং লেশন। ক্যাভিটারি লাং লেশনের কয়েকটা ডিফারেন্সিয়াল এখন আপনাদেরকে আদার সিনারিও দেখে ডায়াগনোসিস কোনটা আগে করবেন, এটা জ্বর থাকলে আগে লাং অ্যাবসেস, মানে জ্বর থাকলে লাং অ্যাবসেস করবেন, যদি জ্বর না থাকে, যদি আপনার মনে হয় যে পেশেন্ট স্মোকার ম্যালিগন্যান্সির মতো, যদি চেস্ট এক্সরে লেশনটা দেখে মনে হয় যে এটা মোর লাইকলি ম্যালিগন্যান্সি, তাহলে স্কোয়ামাস সেল লাং ক্যান্সারটা আগে আসবে। যদি স্কোয়ামাস সেলটা পরে লাগবেন, লাগবেন যে কার্সিনোমা লাং, ক্যাভিটারি লেশন কমন ইন স্কোয়ামাস সেল টাইপ। টিউবারকুলোসিস, ওয়েগনার গ্রানুলোমাটোসিস বা গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যানজাইটিস, পালমোনারি এম্বোলিজম বা পালমোনারি ইনফ্যাকশন, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাসপারজিলোসিস, হিস্টোপ্লাজমোসিস, কক্সিডিওইডাল মাইকোসিস। These are the cause of cavitary lung lesion. যদি chest x-ray তে cavitary lung lesion থাকে, তা এই DD গুলোর ফেভারে আপনাকে ইয়ে করে লিখতে হবে, ক্লিনিক্যাল ফাইন্ডিং এবং ইনভেস্টিগেশন গুলো লিখতে হবে। যেরকম আপনি পালমোনারি এম্বোলিজম যদি বলতে চান, সেক্ষেত্রে CTPA করতে হবে, এটা হিস্টোপ্যাথোলজি করতে হবে, কনফার্মেটরি ডায়াগনোসিস। এটা হলো ম্যালিগন্যান্সির জন্য আপনাকে ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি অথবা CT গাইডেড FNAC করতে হবে। আর লাং অ্যাবসেসের জন্য কিন্তু আপনাকে স্পুটাম কালচার করতে হবে। টিউবারকুলোসিস নিয়ে অনেক পড়তে হবে, ডেভিডসন টিউবারকুলোসিস নিয়ে কোনো কিছু যদি ভুল করি আমরা, তাহলে স্যাররা এটা মার্সি করবে না। টিউবারকুলোসিস নিয়ে কোনো ভুল স্যাররা কখনোই মার্সি করবে না, টিউবারকুলোসিস নিয়ে ভুল করা মানে ফেল। এখন হলো টিউবারকুলোসিস নিয়ে আমাদের ন্যাশনাল গাইডলাইন্স তিনটা, একটা হলো টিবির গাইডলাইন, একটা হলো ড্রাগ রেজিস্ট্যান্স টিবির গাইডলাইন, আর একটা হলো স্পেশাল সিচুয়েশন ইন টিবি ইন স্পেশাল সিচুয়েশন। তিনটা গাইডলাইন আছে, তিনটা গাইডলাইন থেকে পড়তে হবে, তবে সবকিছু বলার দরকার না, যেগুলো যেগুলো পড়তে হবে আমি একটু বলার চেষ্টা করি। ডেভিডসন থেকে যেটা পড়তে হবে, দেখেন আপনার যে হিস্টোপ্যাথোলজি ফাইন্ডিংটা জানতে হবে, কারণ আপনি যখন ইনভেস্টিগেশন লিখবেন তখন ফাইন্ডিংটা লিখতে হবে আপনাকে। আচ্ছা, তারপরে প্রাইমারি পালমোনারি টিবি যেটা বাচ্চাদের কমন, আর যেটা হয় হলো আপনার হলো গন ফোকাস গন কমপ্লেক্স। এটা আচ্ছা, এটা হলো কোন ফিগারে দেওয়া আছে, এখানে লেখা আছে, এখান থেকে আপনারা এই বক্সগুলো খুব ভালো করে পড়বেন। ফিচার্স অফ প্রাইমারি টিউবারকুলোসিস, সেক্ষেত্রে কিন্তু দেখেন হাইপার সেন্সিটিভিটি, যে ডাকটাইলাইটিস, প্ল্যাটিনোলাল কনজাংটিভাইটিস, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রাইমারি অ্যান্ড পোস্ট প্রাইমারি টিবি, আমরা কিন্তু যদি আপনাদের আপনাকে এক্সামিন করতে দেয়, আমরা যে টিউবারকুলোসিস ওয়ার্ড পাই অ্যাডাল্টে, সেটা হলো পোস্ট প্রাইমারি বা সেকেন্ডারি টিবি। এই পার্থক্যটা আপনারা আব্দুল স্যারের শর্তের বইতে আছে, ওখান থেকে পড়ে নেবেন। ক্রিপ্টিক টিবি, যেখানে লিভার ইনভলভমেন্ট থাকে, বোনমার ইনভলভমেন্ট থাকে, বোনমার ইনভলভমেন্টের জন্য ব্লাড ডিসক্রেশিয়া হয় কিন্তু এমটি নেগেটিভ থাকে, চেস্ট এক্সরে নর্মাল থাকে। এক্সট্রা পালমোনারি টিবি সম্বন্ধে যদি ডিটেইল পড়তে চান, তাহলে প্রক্টর রেসপিরেটরিতে খুব সুন্দর দেওয়া আছে শর্টকাট, ওখান থেকে পড়তে পারেন। আচ্ছা, চেস্ট এক্সরে ফাইন্ডিং টিবির কি কি চেস্ট এক্সরে ফাইন্ডিং আসতে পারে, সেক্ষেত্রে প্রতিটা ফাইন্ডিং এর আবার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, যেরকম ক্যাভিটারি লেশনের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, প্রোলিফিউশনের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ডিফিউশনের বক্স আকারে দেওয়া আছে, এগুলো এখান থেকে পড়বেন। ক্লিনিক্যাল ফিচার অফ পালমোনারি টিবি এন্ড কমপ্লিকেশন অফ ক্রনিক পালমোনারি টিবি। আচ্ছা, টিবিতে প্রনসেপ পলিআর্থ্রাইটিস হতে পারে, যেটা ইমিউনোলজিক্যালি মেডিয়েটেড, যেটা সাধারণত এন্টি টিবি শুরু করার 2 মাসের মধ্যে রিজলভ উইদিন 2 মান্থ অফ স্টার্টিং ট্রিটমেন্ট। এটা একটু জানতে হবে, টিবির সাথে যদি আর্থ্রাইটিস হয় তার মানে কি এটা মানে
সেকেন্ড প্যাথোলজি অথবা গাউটটা কিন্তু না, এটা কনসার্ট আর্থ্রাইটিস হতে পারে। আর ডিটেকশন অফ ল্যাটেন্ট টিবি কিভাবে আমরা ডায়াগনোসিস করব, এটা শর্ট শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। একটা হলো টিউবারকুলিন স্কিন টেস্ট, আর একটা হলো ইগরা ইন্টারফেরন গামা রিলিজ আছে, রিভিউশন দেওয়া আছে, ওখান থেকে করে নেবেন, শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। ডায়াগনোসিস অফ টিউবারকুলোসিস, ডায়াগনোসিস করার জন্য শুধু ডায়াগনোসিস এর জন্য কিছু ইনভেস্টিগেশন করব, আর ম্যানেজমেন্টের জন্য আমরা বেসলাইন ক্রিয়েটিনিন এবং লিভার ফাংশন টেস্টটা দেব, কারণ এগুলা রেনাল ফাংশন ইমপেয়ারমেন্ট বা হেপাটিক ফাংশন ইমপেয়ারমেন্ট থাকলে অনেকেই ইএসআর করব। স্যাম্পল কি কি নিব আমরা, পালমোনারি স্যাম্পল, স্পুটাম নিব, ব্রঙ্কিয়াল ওয়াশিং, ব্রঙ্কিয়ালকুলার ল্যাবেজ অথবা এক্সট্রা পালমোনারি ইনভলভমেন্ট যেখানে থাকবে সেখানকার স্যাম্পল আমরা এমপি করব, মন্টুক্স টেস্ট বা টিউবারকুলার স্কিন টেস্ট, স্টেনিং করব, স্পুটামের জিন নেলসন স্টেন অথবা অরামেন ফ্লুরোসেন্স, জিন এক্সপার্ট করব, এটাকে বলা হয় নিউক্লিক অ্যাসিড অ্যাম্পলিফিকেশন টেস্ট। জিন এক্সপার্ট সম্বন্ধে শর্ট নোট শর্ট কোশ্চেনও আসে অনেক সময়, শর্ট কোশ্চেনে দেখা যায় যে জিন এক্সপার্টে আপনার হলো স্পুটামের করি আমরা, এখন এক্সট্রা পারমানেন্ট স্যাম্পলেরও করা হয় বাংলাদেশের কিছু কিছু স্পেশাল জায়গাতে, এটা করা হয় সব জায়গায় করা হয় না, এটা এখানে কি কি কম্পোনেন্ট, এখানে আমরা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এর আমরা যে জেনেটিক ম্যাটেরিয়াল যেটা হলো নিউক্লিক অ্যাসিড ডিটেকশন করা হয়, সেটা যদি এমটিবি ডিটেক্টেড হয় সেটার একটা অ্যান্সার দেবে যে এমটিবি ডিটেক্টেড অর নট, যদি ডিটেক্টেড হয় সেটা রিফ্রাম্পিসিনে সেন্সিটিভ নাকি রিফ্রাম্পিসিনে রেজিস্ট্যান্ট, এই দুটো ইনফরমেশন আমরা পাবো। রিফ্রাম্পিসিন ছাড়া অন্যান্য অ্যান্টিটিবি রেজিস্ট্যান্ট সম্বন্ধে কমেন্ট করবে, এটা কিন্তু আমাদের জিন এক্সপার্টের রিপোর্ট ইন্টারপ্রিটেশন সম্বন্ধে আমাদের কিন্তু জানতে হবে। আচ্ছা, আর হলো কালচার আমরা সলিড মিডিয়াতে কালচার করতে পারি, লিকুইড মিডিয়াতে কালচার করতে পারি। সলিড মিডিয়া হলো লয়েনস্টাইন জনসন মিডিয়া, এই কালচার এই মিডিয়াগুলোর নাম এই জন্য জানতে হবে যে যখন আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে টিউবারকুলোসিস চলে আসবে রিটেন কোশ্চেনে, তখন ইনভেস্টিগেশন আপনাকে বলতে হবে যে স্পুটাম কালচার করবে, এখন যে মিডিয়া সহ লিখবে তার কোয়ালিটি ইম্প্রুভ করবে, তার মার্কস বেড়ে যাবে। দেখেন এখানে সলিড মিডিয়া লাগবে 4-6 weeks, আর লিকুইড মিডিয়া লাগবে 1-3 weeks, কারণ লিকুইড মিডিয়াতে গ্রোথ ইজ ফাস্টার। আর প্লুরাল ফুল্ডে আমরা সব ধরনের প্লুরাল ফুল্ডে আমরা কি কি ইনভেস্টিগেশন করবো, প্লুরাল ফুল্ডে আমরা সাইটোলজিক্যাল, মাইক্রোবায়োলজিক্যাল এবং এখানে বায়োকেমিক্যাল, প্রোটিন, সুগার এবং এখানে স্টেনিং এবং এডিএ লেভেল করবো, এবং অলসো ফর ম্যালিগন্যান্ট স্কেল এনটিটিভি ট্রায়াল দিব আমরা, যদি ইনভেস্টিগেশন আমরা কনক্লুড করে না আসতে পারি এনটিটিভি ট্রায়ালে যদি রেসপন্স করে 5-10 দিনের মধ্যে, provided that the patient has no resistance, তাহলে আমরা বলবো যে আমাদের ডায়াগনোসিস মানে একটা আমরা একটা কনক্লুসিভ ডায়াগনোসিস করতে পারবো, দো ইট ইজ নট কনফার্মেটরি। আচ্ছা, এখানে টিবি ম্যানেজমেন্টের যে টিবির যে গাইডলাইন 2019 এর WHO গাইডলাইনের সাথে কম্পেটেবল করে কিছু ইনফরমেশন অ্যাড করা হয়েছে আমাদের ডিজি হেলথ থেকে মাইক্রোব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোল, ওর আন্ডারে আসে হলো NTP, ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম। ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম থেকে টিবির গাইডলাইনটা পাবলিশ হয়, তো সেটা ওই মহাখালী যে টিবি গেট ওই জায়গায় আছে, কেউ যদি যারা সরকারি যারা চিকিৎসক তারা তো ওখান থেকে কালেক্ট করতে পারেন, আর অন্যরা এটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। আচ্ছা, এখানে যেটা রিসেন্টলি যেটা চেঞ্জ করা হয়েছে সেটা হলো যে রিট্রিটমেন্টে আগে ছিল ক্যাটাগরি 1-2 আর MDR মানে হলো ক্যাটাগরি 4, তো ক্যাটাগরি 2 পরিবর্তে এখন ক্যাটাগরি 2টা এখন অমিট করা হয়েছে, ক্যাটাগরি 2 পরিবর্তে 4FDC এর সাথে লেভোপ্রক্সাসিন অ্যাড করে 6 মাসের ট্রিটমেন্টের কথা 2019 থেকে বলা হচ্ছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা এখানে শুধু ক্যাটাগরি 1টা দেখেন যে নিউ স্মিয়ার পজিটিভ ব্যাকটেরিওলজিক্যালি পজিটিভ PTB পেশেন্ট, নিউ স্মিয়ার নেগেটিভ, নিউ এক্সট্রা পালমোনারি এবং নিউ কনকমিটেন্ট অ্যান্ড অ্যাসোসিয়েটেড। আমরা কখন ক্যাটাগরি 1 দিব, নিউ কেসে দিব, যে কখনো টিবি ট্রিটমেন্ট পায়নি অথবা পেলেও 1 মাসের কম তাকে আমরা দেখবো। দেখেন 4FDC 2 মাস দিব 2HRGT, আর 2FDC আমরা 4 মাস দিব। আমরা ক্লিনিক্যালি এটা এক্সটেন্ড করতে পারি প্রোভাইড মানে আমরা পেশেন্টের রেসপন্স যদি পুরোপুরি কিওর না হয় আমরা ক্লিনিক্যাল জাজমেন্ট থেকে ড্রাগ ডিউরেশন মে বি এক্সটেন্ডেড ইন স্পেশাল সিচুয়েশন। আচ্ছা, ন্যাশনাল গাইডলাইন থেকে আমরা কি কি পড়বো,
কেস ডেফিনিশন পড়বো, স্মেয়ার পজিটিভ স্মেয়ার নেগেটিভ ট্রিটমেন্টটা পড়বো, ট্রিটমেন্ট ক্যাটাগরি টুটা অমিট রাখবেন আপনারা, ক্যাটাগরি টুর পরিবর্তে কি করবো আমি বলবো, এক্সট্রা পালমোনারি টিবির ইনভলভমেন্ট গুলো পড়বো এবং কিভাবে ট্রিটমেন্টের ফলো আপ করবো সেটা পড়বো। এটা কিন্তু শর্ট কোশ্চেন। হাউ স্পুটাম এক্সামিনেশন হেল্পস ইন মনিটরিং রেসপন্স টু থেরাপি ইন পেশেন্টস উইথ পালমোনারি টিউবারকুলোসিস। আচ্ছা, নিউ পজিটিভ কেসে আমরা দুই 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 মাস অথবা তিন মাসে একটা, পাঁচ মাস এবং ছয় মাস। আর যদি রিট্রিটমেন্টে আগে বলা হতো তিন মাস অথবা চার মাসে, পাঁচ মাস আট মাস, কিন্তু এখন যেহেতু রিট্রিটমেন্টে এখন তাহলে আমরা করব হলো ওই দুই মাসে এবং ছয় মাসে। এটা গাইডলাইনে আপনারা একটু দেখে নেবেন যে রিসেন্টলি কোনো পাবলিকেশন আসছে কিনা। আমি যত জানি ফিফথ এডিশনের পরে কোনো পাবলিকেশন আসেনি, যদি পাবলিকেশন এসে থাকে সেটা একটু কারেকশন করে নেবেন। আর ট্রিটমেন্টে ম্যানেজমেন্ট অফ ইন্টারাপশন ট্রিটমেন্ট, টিবি ট্রিটমেন্ট কিছুদিন পাইছে তারপরে ইন্টারাপশন হয়েছে, এভাবে একটা কমপ্লিকেটেড ফ্লোচার দেওয়া আছে। আর এফসিপিস আগে দুইবার দুটো কোশ্চেনও আছে ইন্টারাপশন, সেটা আমি দেখাবো। তবে ইন্টারাপশনের ম্যানেজমেন্ট কিভাবে হবে এটা একটু জানার চেষ্টা করবেন, এবং প্র্যাকটিক্যালি যদি লাগেও, প্র্যাকটিক্যালি লাগলে তো আপনারা অবশ্যই গাইডলাইন দেখে সেটা ম্যানেজ করবেন। সাইড এফেক্ট অফ অ্যান্টিটিবি ড্রাগ, সাইড এফেক্ট গুলো দেখেন মেজর এবং মাইনর, এগুলো আলাদা আলাদা জানতে হবে। এবং রোগীকে কাউন্সেলিং করতে হবে, কাউন্সেলিং কিন্তু অসুবিধা একটা স্টেশন। অ্যান্টিটিবি পাইলে কিভাবে কাউন্সেলিং পেশেন্টের আপনি অ্যান্টিটিবি দিবেন, 2017 জুলাইতে যেবার আমি পাস করছি সেবার অ্যান্টিটিবির ট্রিটমেন্টের আপনার কাউন্সেলিং ছিল আমাদের। আচ্ছা, ট্রিটমেন্ট আউটকাম, ট্রিটমেন্ট আউটকামে যদি আমরা স্মিয়ার পজিটিভের ক্ষেত্রে ট্রিটমেন্ট দেই, অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্রিটমেন্ট আমরা স্মিয়ার করবো, যদি নেগেটিভ হয়ে যায় আমরা বলবো কিওর। আর যদি স্মিয়ার নেগেটিভ হয় সেক্ষেত্রে ছয় মাস পর, প্রথম থেকে নেগেটিভ, পরে তো নেগেটিভ হবেই, সেক্ষেত্রে আর কিওর বলবো না, আমরা বলবো ট্রিটমেন্ট কমপ্লিটেড। আর যদি পজিটিভ পেশেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য সিক্স মান্থ কোনো কারণে তার স্যাম্পল না করা যায়, সেক্ষেত্রে আমরা কিওর বলবো না, সেক্ষেত্রে বলবো ট্রিটমেন্ট কমপ্লিটেড। আমরা কখন কিওর বলবো, কখন ট্রিটমেন্ট কমপ্লিটেড বলবো, একটা গাইডলাইন থেকে বললাম। কিওর বলবো যদি আগে পজিটিভ ছিল, অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্রিটমেন্ট এখন এখন নেগেটিভ হয়ে গেছে, সেক্ষেত্রে ট্রিটমেন্ট আউটকাম হলো কিওর। আর স্পেশাল সিচুয়েশনে টিবি ট্রিটমেন্ট কিছুটা মডিফিকেশন লাগে সেটা বলবো, সেটা আমি আজকে দেখাবো। আর ইন্ডিকেশন অফ স্টেরয়েড ইন টিউবারকুলোসিস, ধরেন সেরোসাইটিস যদি থাকে, যদি প্লুরাল ইনফেকশন পেরিকার্ডিয়াল ইনফেকশন থাকে, যদি অ্যাসাইটিস থাকে, যদি সেক্ষেত্রে স্টেরয়েড লাগবে। অবশ্যই স্টেরয়েড দেওয়ার আগে আমরা যতটুকু ফ্লুইড আছে ফ্লুইড অ্যাসপিরেট করবো, অ্যান্টিটিবি শুরু করবো, তারপর স্টেরয়েড দেবো, কারণ আগে থেকে স্টেরয়েড দিলে ডিসেমিনেশনের একটা চান্স থাকে। অ্যাবসলিউট ইন্ডিকেশন অফ টিবি যদি অ্যাড্রেনাল টিবি হয়, কারণ সেক্ষেত্রে অ্যাড্রেনাল টিবি হলে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সির জন্যই আপনাকে তাড়াতাড়ি স্টেরয়েড শুরু করতে হবে, সাথে সাথে আন্ডারলাইন যদি টিবি তার ম্যানেজমেন্ট অ্যান্টিটিবি শুরু করতে হবে। আর ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির কখন বলবো এবং কি ট্রিটমেন্ট দিব এবং কি কি টাইম, সেটা এমডিআর নেক্সট ইয়ার। আচ্ছা, এমডিআর টিবি এটা ডেভিডসনে কিছুটা দেওয়া আছে যে রেজিস্ট্যান্ট টু অ্যাট লিস্ট রিফামপিসিন অ্যান্ড আইসোনিয়াজিন উইথ অর উইদাউট উইথ অর উইদাউট আদার ড্রাগ রেজিস্ট্যান্ট, উইথ অর উইদাউট আদার ড্রাগ রেজিস্ট্যান্স। এখন রিফামপিসিন এবং আইসোনিয়াজিন তো থাকবেই, অন্যান্য ড্রাগের রেজিস্ট্যান্স থাকতেও পারে নাও পারে। এখন এমডিআর টিবি ট্রিটমেন্টে দেখেন, এখানে ফার্স্ট লাইন ড্রাগের মধ্যে পাইরাজিনামাইড, আর ইনজেক্টেবলের মধ্যে হলো কানামাইসিন, আর লেভোফ্লক্সাসিন অথবা ওফ্লক্সাসিন, আর হলো ইথিওনামাইড একটা ব্যাকটোস্ট্যাটিক ড্রাগ এবং সাইক্লোসেরিন ব্যাকটোস্ট্যাটিক ড্রাগ। এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ড্রাগ পাবে এবং আট মাস পরবর্তী বারো মাস পাবে হলো ইনজেক্টেবলটা বাদ দিয়ে চারটা ড্রাগ। এবং কিভাবে ফলো আপ করবো এটা গাইডলাইন থেকে আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। আর এইচডিআর টিবি হলো রেজিস্ট্যান্স টু অ্যাট লিস্ট রিফামপিসিন অ্যান্ড আইএনএইচ আইসোনিয়াজিড ইন অ্যাডিশন টু এনি কুইনোলন অ্যান্ড অ্যাট লিস্ট ওয়ান ইনজেক্টেবল সেকেন্ড লাইন ড্রাগ, সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট হলো দেখেন প্রথম বারো মাসে আটটা ড্রাগ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা ড্রাগ। সেক্ষেত্রে হলো এটা হলো আপনার কানামাইসিন, এটা হলো ক্যাপ্রিওমাইসিন, পাইরিজিনামাইড, মক্সিফ্লক্সাসিন, প্যারামিনোসালিসিলিক অ্যাসিড, আর সিএস আগেও ছিল, সাইক্লোসেরিনটা আগেও ছিল, কোয়ামোক্সিক্ল্যাব, লিনেজোলিড যেটা আমরা এমআরএস এ ইউজ করি, এবং ক্লোফাজিমিন যেটা লেপ্রোসি অ্যান্টি লেপ্রোসি ড্রাগ। এমডিআর এ ছিল আপনার এমডিআর এ ছিল ইথিওনামাইড, এটার পরিবর্তে এখানে আসছে প্যারামিনোসালিসিলিক অ্যাসিড পাস। এক্ষেত্রে ফলো আপ কিভাবে করবো সেটা আমরা দেখে নেবো। যদি আপনার ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির ম্যানেজমেন্ট আসে, সেক্ষেত্রে কিন্তু তার আগে টিবি হয়েছিল কিনা,
সেই টিবি এর ম্যানেজমেন্ট কতটুকু পাইছে, এখন জিন এক্সপার্ট করে দেখতে হবে যে এখন আপনি কোন ক্যাটাগরিতে তাকে ট্রিটমেন্ট দিবেন, সে কি এমডি আর এইচডি আর এ যাবে নাকি আগের ক্যাটাগরি ওই রিট্রিটমেন্ট শিডিউলে যাবে। তারপরে হলো তার এখন মোটামুটি তার সবকিছু কাউন্সেলিং করতে হবে, আগের ট্রিটমেন্টের অ্যাডহারেন্স ছিল কিনা, ইন্টারাকশন ছিল কিনা, কমপ্লিটেড ছিল কিনা, কিওর কিনা, ট্রিটমেন্ট কমপ্লিটেড কিনা। আচ্ছা, রিট্রিটমেন্ট যেটা 2019 সালে এনটিপি এমবিডিসি ডিজিএসএস থেকে বলা হয়েছে, এনটিপি মানে হলো ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম, যেটা মাইকোব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোলের আন্ডারে ডিজি ডিরেক্টর জেনারেল হেলথ সার্ভিস ডিজিএইচএস এর আন্ডারে। তারা বলছে এখন যে ক্যাটাগরি 2 এখন বাদ, এখন সবার ক্ষেত্রে জিন এক্সপার্ট করব আমরা রিট্রিটমেন্টের ক্ষেত্রে। রিট্রিটমেন্টে যদি রিফার্মেশন রেজিস্ট্যান্ট হয় এমডিআর এ চলে যাবে, আর যদি রিফার্মেশন সেন্সিটিভ হয় সেক্ষেত্রে পালমোনারি পজিটিভ মানে স্মিয়ার পজিটিভ আর এক্সট্রা পালমোনারি ক্ষেত্রে আমরা 4FDC, কিন্তু আগে বলা হতো 4FDC আগে 3 মাস দিত, 2-1-5 ছিল, 2-1-5 তো 3 মাস দিত, এখন বলতে 4FDC সাথে লেভোপ্রোক্সিসের অ্যাড করে 6 মাস। আর যদি স্মিয়ার নেগেটিভ থাকে, স্মিয়ার নেগেটিভ থাকে সেক্ষেত্রে 4FDC 6 মাস, সেক্ষেত্রে লেভোপ্রোক্সিসিন বাদ। আর যদি টিবি মেনিনজাইটিস অথবা বোন টিবি অথবা নিউরোলজিক্যাল টিবি থাকে সেক্ষেত্রে 4FDC প্লাস লেভোপ্রোক্সিসিন 12 মাস। আচ্ছা, এটা আপনারা যে যে পেপারটা আছে 19 সালে সেই পেপারটা একটু কালেক্ট করে নিয়ে নতুন গাইডলাইনের সাথে অ্যাটাচ করে রাখবেন। আচ্ছা, লেভোপ্রোক্সিসিনের ডোজ হলো অ্যাকর্ডিং টু ওয়েট, যদি ওয়েট 70 কেজি পর্যন্ত আমরা দিব হলো 33 থেকে 70 কেজি পর্যন্ত 750 মিলিগ্রাম, 70 কেজির বেশি হলে 1000 মিলিগ্রাম বা 1 গ্রাম ওয়ান্স ডেইলি। আর যদি ওয়েট 33 কেজির কম হয় সেক্ষেত্রে 7.5 থেকে 10 মিলিগ্রাম পার কেজি। এটা কিন্তু অ্যাডাল্ট ডোজ, পেডিয়াট্রিক ডোজ আর পেডিয়াট্রিক ডোজ একটু বেশি পার মিলিগ্রামে, পার মিলিগ্রাম পার কেজিতে। আচ্ছা, এনডিটিপি ড্রাগের 5টা গ্রুপ আছে, গ্রুপ 1, 2, 3, 4, 5, 1 হলো ফার্স্ট লাইন ওরাল লেজেন্স, এটা কিন্তু গাইডলাইনের থেকে বলতেছি। গ্রুপ 2 হলো ইনজেক্টেবল এজেন্ট, আমরা কানামাসিন দিচ্ছি হলো এমডিআর আর ক্যাপ্টোমাসিন দিচ্ছি এক্সডিআর। আর গ্রুপ 3 হলো ফ্লোরোকোনোলন, যেখানে লেভোপ্রোক্সিসিন অপ্রোক্সিসিন দিচ্ছি আমরা এমডিআর আর মক্সিপ্রোক্সিসিন দিচ্ছি আমরা এক্সডিআর। গ্রুপ 4 হলো ওরাল ব্যাট্রোস্ট্যাটিক সেকেন্ড লাইন এজেন্ট, ইথিওনামাইড, সাইক্লোসারিন, প্যারামিনোসালিসিলিক অ্যাসিড। আর গ্রুপ 5 হলো ক্লোফাজিমিন, লিনেজোলিড, কোয়ামোক্সিক্লাব, যেগুলো আমরা দিচ্ছি এক্সডিআর। আচ্ছা, একটা কোশ্চেন, শর্ট কোশ্চেন, ইনুমারেট ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু এমার্জেন্স অফ ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস। এটা ডেভিডসন একটা বক্স দেওয়া আছে যে আমাদের পোর কোয়ালিটি অফ ড্রাগ ট্রিটমেন্ট ফেলার একটা বক্স থেকে পড়ে নেবেন, সাথে ন্যাশনাল গাইডলাইনে পেজ নাম্বার 51 দেওয়া আছে। আর এখানে একটা ইম্পর্টেন্ট, যদি আপনি আপনাদের ভাইবাতে বা লং কেসে জিজ্ঞেস করতে পারেন যে এনডিটিভি দিচ্ছেন, যদি ড্রাগ রেজিস্ট্যান্ট না থাকে তাহলে কতদিন পর পেশেন্ট নন ইনফেকশাস হবে, অ্যাটলিস্ট আফটার 2 উইকস। আর যদি লেপ্রোসির ক্ষেত্রে যদি রিফার্মেশন ওই ক্ষেত্রেও দেওয়া হয় সেক্ষেত্রে লেপ্রোসির ক্ষেত্রে অ্যান্টিমাইক্রোব্যাকটেরিয়াল ড্রাগ পাওয়ার 3 দিন পরে পেশেন্ট, যদি পেশেন্টের ড্রাগ রেজিস্ট্যান্স না থাকে তাহলে 3 দিন পরে পেশেন্ট নন ইনফেকশাস হয়ে যাবে। এটা কিন্তু লং কেসে ম্যানেজমেন্টের জিজ্ঞেস করতে পারে, ভাইবাতে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, এটা হলো জিন এক্সপার্টের ফর্ম থেকে যে কখন আমরা জিন এক্সপার্ট করতে দিব অথবা কখন আমরা এমবিএম ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি সাসপেক্ট করব। ফেলার অফ ক্যাটাগরি 1, ফেলার অফ ক্যাটাগরি 1 তার মানে হলো পেশেন্ট 5 মাস পরও পজিটিভ। ফেলার অফ ক্যাটাগরি 2, যদিও ক্যাটাগরি 2 তো এখন রিট্রিটমেন্টের ক্ষেত্রে চেঞ্জ করা হলো, নন কনভার্টার অফ ক্যাটাগরি 1, অ্যাকচুয়ালি এখানে নন কনভার্টার না বলে বলা উচিত ছিল ডিলেড কনভার্টার। কনভার্টার বলতে মিন করছে এখানে যে আগে স্মিয়ার পজিটিভ ছিল সেখান থেকে স্মিয়ার নেগেটিভ হবে, এখন নন কনভার্টার তো আর না, ইউজুয়ালি ডিলেড কনভার্টার, কারো ওষুধ বেশি লাগে, বেশি দিন লাগে, কারো ডিউরেশন প্রলং কথা, ডিলেড কনভার্টার অফ ক্যাটাগরি 1, ডিলেড কনভার্টার অফ ক্যাটাগরি 2। এখানে ক্যাটাগরি 2 টা আমরা বলবো না, ডিলেড কনভার্টার ইন রিট্রিটমেন্ট পেশেন্ট, ফেলার অফ ট্রিটমেন্ট ইন রিট্রিটমেন্ট। আচ্ছা, রিল্যাপস, আচ্ছা এই ফর্মটা 2019 এর পর চেঞ্জ করা হয়েছে কিনা আপনারা একটু দেখবেন, যদি চেঞ্জ করা হয়ে থাকে তাহলে সেটা কালেক্ট করে নেবেন। আচ্ছা, ট্রিটমেন্ট আফটার লস টু ফলো আপ এন্ড ক্লোজ কন্ট্যাক্ট অফ এমডিআর টিবি পেশেন্ট উইথ সিমটম, যদি এমডিআর এর কন্ট্যাক্ট সরাসরি কন্ট্যাক্টে কেউ আসে তাকে আপনারা সরাসরি জিন এক্সপার্ট করতে দিব, আর এইচআইভি পেশেন্টের ক্ষেত্রে দিব, আর যদি যদি ডক্টর জাজ করে জাজমেন্ট যে তার এমডিআর টিবি হতে পারে মাল্টিপল কোমরবিডিটি
আচ্ছা ম্যানেজমেন্ট অফ ইন্টারঅ্যাকশন অফ পেশেন্ট পেশেন্ট ম্যানেজমেন্ট পাইছে ধরেন 2 মাস বা তার বেশি তারপর তার একটা নির্দিষ্ট সময় একটা গ্যাপ হইছে এখন সে আবার সিম্পটম নিয়ে আসছে বা এখন সিম্পটম নিয়েও আসতে পারে সিম্পটম ছাড়াও আসতে পারে সেই ক্ষেত্রে প্ল্যান অফ ম্যানেজমেন্ট কি হবে গাইডলাইনে বলা আছে যে লেন্থ অফ ট্রিটমেন্ট যদি 2 মাসের বেশি হয় আর একটা হলো 2 মাসের কম হয় তারপরে ইন্টারঅ্যাকশন যদি 2 মাসের বেশি হয় 2 মাসের কম হয় তো দুইটা কোশ্চেন আসছে আপনাদের এফসিপিএসে দুইবার এটা একটা সিনারিও ছিল এটা একটা সিনারিও ছিল দুইটা সিনারিওই 2 মাসের বেশি ট্রিটমেন্ট পাইছে তারপরে ইন্টারঅ্যাকশন আপনার একটা তো 2 মাসের বেশি একটা তো 2 মাসের কম কারণ যদি পেশেন্টের 2 মাসের বেশি ট্রিটমেন্ট পেয়ে থাকে এবং ইন্টারঅ্যাকশন যদি 2 মাসের কম হয় সেক্ষেত্রে আমরা স্মিয়ার করব স্মিয়ার যদি পজিটিভ হয় এবং পেশেন্টের ডিউরেশন যদি 5 মাসের কম হয়ে থাকে কারণ 2 মাসের বেশি ট্রিটমেন্ট পাইছে সে যদি এখন 5 মাসের বেশি ট্রিটমেন্ট পাওয়ার পর পজিটিভ হয় তাহলে তো আমরা ট্রিটমেন্ট ফেলে দেব সেক্ষেত্রে আমরা আপাতত দিব না কাউন্সিল বা ফলো আপ করব আচ্ছা এখন আমি স্পেশাল সিচুয়েশন ইন মানে ম্যানেজমেন্ট অফ টিউবারকুলোসিস ইন স্পেশাল সিচুয়েশন এখন পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে সেই ক্ষেত্রে ডায়াবেটিসের ম্যানেজমেন্ট তো মডিফিকেশন লাগবে টিউবারকুলোসিসের ম্যানেজমেন্ট তো মডিফিকেশন লাগবে এখন ডায়াবেটিক পেশেন্টের যদি ডিসলিপিডেমিয়া থেকে আপনার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার থাকতে পারে লিভার হেপাটিক ইমপেয়ারমেন্ট থাকতে পারে সেই ক্ষেত্রে অ্যান্টিটিবি ড্রাগের সাথে ড্রাগ ইন্টারঅ্যাকশন হতে পারে এনজাইম ইনডিউসার যে অ্যান্টিটিবি ড্রাগ আছে আবার আপনার হেপাটিক ইমপেয়ারমেন্ট থাকলে ট্রিপন পেশেন্ট পারে যে নমাইড হেপাটোটক্সিসিটি হতে পারে আবার ডায়াবেটিসের কারণে যদি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি থাকে সেক্ষেত্রে আপনার হলো স্ট্রেপটোমাইসিন দেওয়া যাবে সেক্ষেত্রে এখন এটা হলো ডায়াবেটিস থাকলে আমরা দেখবো বেসলাইন টেস্ট হিসেবে রেনাল ফাংশন লিভার ফাংশন করব তারপর হলো ইনসুলিনটা প্রেফার করব কারণ হলো ওরাল অ্যান্টি ডায়াবেটিক এর সাথে ইন্টারঅ্যাকশন করবে অ্যান্টিটিবি ড্রাগ সেক্ষেত্রে ইনসুলিন ইজ প্রেফারড ড্রাগ এখন অ্যাগ্রেভেশন অফ ডায়াবেটিক কমপ্লিকেশন যদি পেশেন্টের ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকে সেক্ষেত্রে আইসোনিয়াজিড দিয়ে তার নিউরোপ্যাথি অ্যাগ্রেভেট করতে পারে সেই জন্য আমরা ডায়াবেটিক পেশেন্টদেরকে অ্যান্টিটিবি দেওয়ার সময় পাইরোডক্সিন একটু হাই ডোজ দেবো অ্যাটলিস্ট 40 মিলিগ্রাম আর যদি তার আগে থেকে ইস্টাবলিশ নিউরোপ্যাথি থাকে সেক্ষেত্রে অ্যাটলিস্ট 100 মিলিগ্রাম পার ডে পাইরোডক্সিন দিবো আচ্ছা ডিউরেশন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে টিবি ম্যানেজমেন্টের ডিউরেশন বাড়ানো লাগতে পারে যদি সেটা 9 মাস করা লাগতে পারে যদি পোর ক্লিনিক্যাল রেসপন্স বাইল্যাটারাল এক্সটেন্সিভ ক্যাভিটারি লিশন ডিলেড স্পুটাম কনভার্সন ডিলেড রেডিওলজিক্যাল ইমপ্রুভমেন্ট অথবা পোর গ্লাইসেমিক কন্ট্রোল যদি থাকে মেটফরমিন যদি পেশেন্টকে দেওয়া হয় সেটা ডায়াবেটিক পেশেন্ট এমনি ওয়েট লস থাকে পোর অ্যাপেটাইট থাকে সেক্ষেত্রে মেটফরমিন দিলে অ্যাপেটাইট আরো কমে যেতে পারে যেটা আরো ওয়েট লস করতে পারে এবং পেশেন্টের ক্লিনিক্যাল ডিটিওরেশন হতে পারে সেই জন্য মেটফরমিন শুড বি অ্যাভয়েডেড গ্লিমেপারাইড দের সাথে অ্যান্টিটিবি ড্রাগের ইন্টারঅ্যাকশন অন্যান্য ওরাল ড্রাগের চেয়ে কম যদি ইনসুলিন দেওয়া না যায় গ্লিমেপারাইড ক্যান বি কনসিডার্ড জিএলপি ওয়ান রিসেপ্টর অ্যাগনিস্ট আর হলো ডিপিপি ফোর ক্যান বি ইউজড আর স্টেরয়েড আমাদের টিবির জন্য দেওয়া লাগতে পারে সেক্ষেত্রে ডায়াবেটিস ম্যানেজমেন্ট যদি অ্যাগ্রেভেট হয় সেক্ষেত্রে অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট করতে হবে ডায়াবেটিস রোল অফ টিউবারকুলোসিস ইন সিএলডি পেশেন্ট সিএলডি পেশেন্টের ক্ষেত্রে আমরা চাইল্ড বুক
ক্লাসিফিকেশন করব চাইল্ড পোক ক্লাসিফিকেশন যদি যদি চাইল্ড পোক এ হয় তাহলে আমরা চারটা যে হেপাটো হেপাটিক মেটাবলিজম আছে চারটা ড্রাগ দিয়ে শুরু করতে পারে যদি চাইল্ড এ বা মাইল্ড ইম্পেয়ারমেন্ট থাকে আর যদি চাইল্ড বি চাইল্ড পোক ক্লাসিফিকেশনে চাইল্ড বি হয় সেক্ষেত্রে প্রেফার্ড রেজিমেন্ট হলো 2C10B তার মানে হেপাটোটক্সিক ড্রাগ এখানে শুধুমাত্র একটা হ্যাঁ আসলে ডিফার্ম বিসে আর 10 হি মানে 10 মাস হলো ডিফার্ম বিসে না রিথম বিসে আর স্ট্রেপটোমাইসিন হলো 2 মাস আর যদি চাইল্ড বুক ক্লাসিফিকেশন সি হয় সেক্ষেত্রে আপনার আমরা হেপাটোটক্সিক কোন ড্রাগ দিব না আমরা ইথামবিউটল এবং কুইনোলন 18 থেকে 24 মাস এটা আগে বলা হতো এসসিকিউ স্ট্রেপটোমাইসিন কিন্তু স্ট্রেপটোমাইসিন এই 2 থেকে 2 বছর দিলে রেনাল ইমপ্যারমেন্টের চান্স অনেক বেড়ে যায় সেই জন্য এখন বলা হচ্ছে 18 থেকে 24 মাস 18 থেকে 24 ইকিউ দ্য ট্রিটমেন্ট অফ টিউবারকুলোসিস ইন সিকেডি পেশেন্ট যদি স্টেজ 4 5 সিকেডি হয় সেই ক্ষেত্রে ডোজিং ইন্টারভালটা বাড়াতে হবে থ্রাইস উইকলি ফর ইথামবিউটল পাইরাজিনামাইড এবং অ্যামিনোগ্লাইকোসাইড আর যদি হেমোডায়ালাইসিস থাকে সেই ক্ষেত্রে ড্রাগ আমরা দিব ইমিডিয়েটলি আফটার হেমোডায়ালাইসিস অথবা 4 টু 6 আওয়ার বিফোর ডায়ালাইসিস আইসোনিয়াজিড ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ সিএনএস টক্সিসিটি যদি সিকেডি পেশেন্ট আইসোনিয়াজিডের জন্য অনেক সময় পেশেন্ট আনকনশাস বা তার কনশাস লেভেল আউটার হতে পারে এনক্যাপসুলেশনের কারণে এটা আইসোনিয়াজিড অনেক সময় বন্ধ করা লাগতে পারে যদি আমরা তার অল্টারেশন অফ কনশাসনেস অল্টারনেটিভ কজ না পাই এবিপিএ এবিপিএ এটার ফিচারস অফ এবিপিএ ডেভিডসনের বক্সে দেওয়া আছে এটা অস্পিতে লাগবে যদি প্রক্সিমাল ব্রঙ্কে কেসেস থাকে অথবা সিনারিও থাকতে পারে এই ক্ষেত্রে আপনার হলো এক্সরে থাকতে পারে অস্পিতে সে ক্ষেত্রে ফাঙ্গাল বল থাকতে পারে ইন্ট্রাক্যাভিটারি মাইসোটোমা ক্লাসিফিকেশন অফ এবিপিএ এটা জানতে হবে এই ক্ষেত্রে দেখেন এবিপিএর ফিচারগুলো ইম্পর্টেন্ট অ্যাজমা প্রক্সিমাল বা সেন্ট্রাল ব্রঙ্কে কেসেস এখানে আমরা স্কিন টেস্ট করব স্কিন টেস্ট টু এক্সট্রাক্ট অফ অ্যাসপারজিলাস ফিউমিগেটাস আমরা টোটাল সিরাম আইজি 1000 এর বেশি থাকবে এবং স্পেসিফিক আইজিইউ বেশি থাকবে peripheral blood eosinophilia more than 0.5 into 10 to the power 9 per liter মানে 500 এর বেশি হবে এবং history of chest x-ray abnormality fungal hyphae of aspergillus fumigatus on microscopic sputum examination intracavitary mycetoma by aspergillum এটা predilection হলো upper lobe এটা অস্পির জন্য ইম্পর্টেন্ট এবং হেমাপ আপনার হলো যদি হেমাপ সরি হেমাপ রিকারেন্ট হেমোপ্লাসিস থাকে সেক্ষেত্রে আপনাকে ডিডিতে এটা আনতে হবে সাইটগুলো কি কি সাইটগুলো হলো টিউবারকুলোসিস ক্যাভিটি অ্যাবসেস ক্যাভিটি ব্রঙ্কিয়াটিক স্পেস পালমোনারি ইনফার্ক্ট সারকয়েড ক্যাভিটি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস ক্যাভিটেটেড টিউমার পেশেন্ট কিন্তু ওপেন অ্যাসিমটোমেটিক থাকে সেক্ষেত্রে আর যদি সিমটম রিকারেন্ট হেমোপ্লাসিস থাকতে পারে ফাঙ্গাল বল যদি একটা চেস্ট এক্সরেতে ইয়ার ক্রিসেন্ট সাইন যদি থাকে তার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে অর্গানাইজড হেমাটোমা অর পাস ইনসাইড এ ক্যাভিটি হাইড্রেটেড সিস্ট লাং ক্যান্সার আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আনতে হবে এটা ডেভিডসন 100 কেসে কেস নাম্বার 30 তে সুন্দর ডিটেইল দেওয়া আছে আচ্ছা অ্যাসপারজিলোমাতে চেস্ট এক্সরে করব আমরা এইচআরসিটি ক্রিসেন্ট অফ ইয়ার বিটুইন ফাঙ্গাল বল এন্ড আপার ওয়াল অফ দ্য চেস্ট ক্যাভিটি আমাদের ইনভেস্টিগেশনে এলিভেটেড সিরাম প্রেসিপিটিন টু অ্যাসপারজিলাস ফিউমিগেটাস আর স্পুটাম মাইক্রোস্কোপি করব আমরা স্ক্যান্টি ফাঙ্গাল ফ্র্যাগমেন্ট পাবো এবং সেটা কালচার করলে পজিটিভ এবং পেশেন্ট ইউজুয়ালি অ্যাসিমটোমেটিক থাকলে কোনো ট্রিটমেন্ট লাগবে না অ্যান্টি ফাঙ্গাল হ্যাজ নো রোল সার্জারি ইফ কমপ্লিকেটেড বাই হেমোক্রাইসিস আচ্ছা ব্রঙ্কিয়াল কার্সিনোমা সবচেয়ে কমন লং কেস কমন সবচেয়ে কমন লং কেস ইন FCPS ব্রঙ্কিয়াল কার্সিনোমা আমাদের সেল টাইপ হিস্টোলজিক্যাল টাইপ গুলো জানতে হবে এবং এখানে ক্যাভিটারি লাং ক্যান্সারের আপনার একটা চেস্ট এক্সরে অস্পিতে থাকতে পারে পেশেন্টের ক্লিনিক্যাল এক্সামিনেশনে যদি প্যান পোস্টের ফিচার থাকে তাহলে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হিস্টোলজিক্যাল টাইপ এটা কি চিন্তা করছি আমরা কি হতে পারে স্কোয়ামাস আর চেস্ট এক্সরে তে যদি সেন্ট্রাল লেশন থাকে সেটা মোর লাইকলি স্কোয়ামাস অথবা স্মল আমরা মনে রাখি এসএসসি দিয়ে স্কোয়ামাস এন্ড স্মল হলো সেন্ট্রাল আর পেরিফেরাল গুলো হলো অ্যাডেনো এবং লাং ক্যান্সার অ্যাডেনো এবং লার্জ সেল কার্সিনোমা
এবং স্কোয়ামাস গুলো সাধারণত ক্যাপিটারি লিশন নিয়ে প্রেজেন্ট করে এবং ক্লাবিং থাকে হলো সাধারণত নন স্মল সেল। হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি থাকে 1-10% অফ দি অ্যাডেনো কার্সিনোমার ক্ষেত্রে। আপনার কিন্তু ক্লাবিং আছে কিনা, লিমনোড আছে কিনা, ব্রঙ্কিয়াল কার্সিনোমার পেশেন্টের ক্লাবিং এবং লিমনোড, হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি এগুলো কিন্তু জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিং মিস করা যাবে না। তারপর হলো শুধু ব্রঙ্কিয়াল কার্সিনোমা আমাদের ডায়াগনোসিস না, আমাদের ডায়াগনোসিসে এটা কিন্তু আগে বলতো ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, আমরা কিন্তু ব্রঙ্কোজেনিক শব্দটা আর ব্যবহার করব না, এখন ব্রঙ্কিয়াল কার্সিনোমা। আচ্ছা, আর মাসলেশনও আমরা বলবো না, মাসলেশন যদি আমরা ব্রঙ্কিয়াল না বলে অন্য লাঙের অন্য মাসলেশন যদি চিন্তা করি তখন বলবো, কিন্তু আমরা ব্রঙ্কিয়াল কার্সিনোমা বলার চেষ্টা করব। আচ্ছা, লাংসের যখন ব্রঙ্কিয়াল কার্সিনোমা আমাদের ডায়াগনোসিস থাকবে তখন হয়তো সাথে আরো অ্যাডিশনাল ডায়াগনোসিস আমাদের মিস হতে পারে, সেগুলো আমরা খেয়াল করবো যে পেশেন্টের সিওপিডি আছে কিনা, যে অন দ্য টপ অফ সিওপিডি কিনা, পেশেন্টের পুরোল এফিশিয়েন্ট বা কলাপস আছে কিনা লাংস এক্সামিনেশনে, চেস্ট এক্সামিনেশনে, মেডিসিনাল স্প্রেড এর জন্য তার সুপুরের ভেনাকামাল অবস্ট্রাকশন আছে কিনা, আমাদের ফেসটা খুব ভালোভাবে এক্সামিন করতে হবে, ফেস এবং নেক। এবং জেনারেল এক্সামিনেশনে আপনার এই জেভিপি সম্বন্ধে কমেন্ট করতে হবে যদি এসবিসিও অবস্ট্রাকশন থাকে, এসবিসি অবস্ট্রাকশন থাকে। যদি পেশেন্টের হোর্স ফেস থাকে তাহলে আমরা চিন্তা করবো যে এটা সাধারণত লেফট সাইড এডমিশন, তবে রাইট সাইড এডমিশন এর লেফট সাইড মেটাস্টেসিস হয়েও হইতে পারে। আর সাধারণত এসবিসি দিয়ে যদি থাকে, যদি আপনার এসবিসি অবস্ট্রাকশন থাকে তাহলে আমরা চিন্তা করব এটা মোর লাইকলি রাইট সাইড এডমিশন, কারণ সুপার ভেনাকা বা রাইট সাইড। আচ্ছা, ইসোফেজিয়াল ইনভলভমেন্টের জন্য পেশেন্টের ডিসপ্লেজিয়া আছে কিনা জিজ্ঞাসা করতে হবে, এখানে কার্ডিয়াক ইনভলভমেন্ট, পেরিকার্ডিয়াল মেটাস্টেসিস হতে পারে। ব্লাড বর্ন মেটাস্টেসিস এর জন্য আমাদেরকে বলতে হবে যে এখানে হেপাটোমেগালি আছে কিনা, বোন পেইন আছে কিনা, ব্রেন মেটাস্টেসিস এর জন্য কোনো প্যারাপ্লেজি আছে কিনা, কোনো স্পাইনাল টেন্ডারনেস আছে কিনা। আচ্ছা, তার হলো অ্যাড্রেনাল মেটাস্টেসিস থাকা, অ্যাড্রেনাল মেটাস্টেসিস হতে পারে, অ্যাড্রেনাল এবং স্কিন ইনভলভমেন্ট হতে পারে, সেক্ষেত্রে আপনার কোনো ব্লাড প্রেশার বা পোস্টারাল হাইপারটেনশনটা দেখতে হবে। লিমনোড তো অবশ্যই দেখতে হবে, লিমনোড এক্সামিনেশন মাস্ট, ডিটেলস এক্সামিনেশন অফ দ্য লিমনোড। প্যানকোস্ট আছে কি না, প্যানকোস্টের ফিচার গুলো যদি থাকে আপনার ডায়াগনোসিস সেটা আনতে হবে। শুধু আমার ডায়াগনোসিস ব্রঙ্কাল কার্সিনোমা নট এনাফ, অন্যান্য সিন্ড্রোম থাকলে সেটা আপনাকে মেনশন করতে হবে। প্যারানিউক্লিয়াস্টিক ফিচার আছে কিনা, যখন পেশেন্টের যে কোনো নিউরোপ্যাথি নাই, আপনি নিউরোলজিক্যাল এক্সামিনেশন রিভিলস নো অ্যাবনর্মালিটি এটা আপনাকে বলতে হবে। ল্যাম্বা ডিটন যে নাই এটা আপনাকে জিজ্ঞেস করতে পারে, যদি পেশেন্ট আপনাকে নিউরোলজিক্যাল এক্সামিনেশনে অনারের ফিচার আর প্যারানিউক্লিয়াস্টিকের ফিচার সম্বন্ধে কমেন্ট করতে হবে। ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে কিছু সিন্ড্রোম থাকে, সেগুলো সম্বন্ধে অনেক সময় যদি আপনার লং কেস থাকে যে ডিসকাশনে আসতে পারে, যে পেশেন্টের ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি কি আসতে পারে, সিয়াদ আসতে পারে, এসিকেএইচ এক্টোপিক এসিকেএইচ সিনড্রোম হতে পারে, নেফ্রোটিক সিনড্রোম, পেশেন্টের হিট কোয়াগুলেশনে নেফ্রোটিক সিনড্রোম আসতে পারে। যদি ইডিমা থাকে তাহলে আপনি হিট কোয়াগুলেশন করবেন, ইডিমা না থাকলে না করলেও চলবে, সেটা আপনাকে ডিপেন্ড করতে হবে যে পেশেন্টের তো প্যারানিওপ্লাস্টিক তার নেফ্রোটিক সিনড্রোম হতে পারে কিনা, তাহলে কেন করো না হিট কোয়াগুলেশন, যে ইডিমা নাই এই জন্য করলে। ল্যাম্বা রিটার্ন নিউরোলজিক্যাল এক্সামিনেশন করতে হবে, চার্ট দেখতে হবে, তার সেরেব্রাল এক্সামিনেশন করতে হবে। হ্যাঁ, causes of paraparesis or paraplegia in carcinoma bronchus, সাধারণত সিএল লাং এর পেশেন্ট, কার্সিনোমা লাং এর পেশেন্ট থেকে বোন স্পাইন মেটাস্টেসিস হতে পারে, ওখান থেকে স্পাইনাল কর্ড কম্প্রেশন হতে পারে, ওখান থেকে প্যারাপ্লেজিয়া হতে পারে, হাইপোক্যালেমিয়া হতে পারে, এক্টোপিক এসিটিএস থেকে ল্যাম্বা ডিটন হতে পারে, প্যারানিওপ্লাস্টিক মায়োপ্যাথি নিউরোপ্যাথি হতে পারে, এটা কিন্তু অস্পিতে একবার আসছে এই কোশ্চেনটা, এবং অস্টিওপোরোটিক ফ্র্যাকচার হতে পারে ভার্টেব্রাল কলামে। আচ্ছা, ব্রঙ্কিয়াল কার্সিনোমা থেকে কি কি বক্স পড়তে হবে ডেভিডসনের, লার্জ ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশনের বক্সটা কলস, লাল কলাপসের একটা ছবি আছে, সেম একই টাইপের ছবি আপনাদের থাকতে পারে, তবে সিএ লাং এর যদি চেস্ট এক্সরে থাকে লাং প্যারেনকাইমার ফাইন্ডিং এর সাথে সাথে রিব কেসটা দেখতে হবে, বোন রিব ইরোশন অনেক সময় আমরা মিস করি, আমাদের সময় ছিল অনেকেই আমরা মিস করছি। তারপর নন মেটাস্টেটিক এক্সট্রা পালমোনারি ম্যানিফেস্টেশন অফ ব্রঙ্কিয়াল কার্সিনোমা যেগুলো একটু আগে প্যারানিওপ্লাস্টিক সেগুলো আপনাকে জানতে হবে, আর চেস্ট এক্সরে তো রেডিওলজিক্যাল ফাইন্ডিং এর জন্য চেস্ট এক্সরে থাকতে পারে। আচ্ছা, যদি আপনার লং কেস থাকে আপনাকে ট্রিটমেন্ট এবং প্রগনোসিস পর্যন্ত জানতে হবে, সেক্ষেত্রে দেখেন যদি স্টেজ ওয়ান হয়, যদি লিমনোড কোনো ইনভলভমেন্ট না থাকে, টিউমার কনফাইন টু শুধু ভিসেরাল ফ্লোরা, মানে হলো খুব আর্লি ইনভলভমেন্ট যদি হয়, সাধারণত এটা এই পেশেন্টের কোনো সিমটমে থাকে না, শোল্ডারে পালমোনারি নোড, সেক্ষেত্রে 5 ইয়ার্স সার্ভাইভ হয়, কিন্তু আমরা যেগুলো পাই সেগুলো সাধারণত স্টেজ স্টেজ 2-3 বা 4।
যদি লিম্ফ নোড ইনভলভমেন্ট হয়ে গেল থ্রি, সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করবে স্যার যে এই পেশেন্টের রোল অফ রেডিওথেরাপি কি হতে পারে। যে আমরা রেডিওথেরাপি সাধারণত প্যালিয়েশন অফ দ্য ডিস্ট্রেসিং কমপ্লিকেশন আর সুপারভেনাকাবল অবস্ট্রাকশনে লাগতে পারে, রিকারেন্ট হেমোটাইসিস এবং পেইন, সিভিয়ার পেইন কজড বাই চেস্ট ওয়াল ইনফেকশন অর স্কেলেটাল মেটাস্টাসিস, এবং টু প্রিভেন্ট দ্য ডেভেলপমেন্ট অফ ব্রেন মেটাস্টাসিস ইন স্মল সেল লাং ক্যান্সার উইথ কেমোথেরাপি। তাহলে আমাদের কেমোথেরাপি, রেডিওথেরাপি কখন লাগবে, রেডিওথেরাপির ইন্ডিকেশন আর সার্জারি, সাধারণত আমাদের যে পেশেন্টগুলো লং কেসে থাকে অনেক অ্যাডভান্স, তাদেরকে তাদের সার্জারির ক্ষেত্রে তাদের সার্জিক্যাল খুব একটা রোল নাই। তবে সে সকল পেশেন্টের ক্ষেত্রে লিম্ফ নোড বায়োপসি লাগতে পারে। লিম্ফ নোড থাকলে তো আমরা ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি পরে করবো, আগে লিম্ফ নোড বায়োপসি করবো। কেমোথেরাপির ক্ষেত্রে সিসপ্লাটিন ইটোপসাইডের কথা আগে বলবেন, সাধারণত আমাদের রেসপিরেটরি মেডিসিনে সাদা হলে এই হঠাৎ কেমোথেরাপির ড্রাগ এগুলো জিজ্ঞেস করে, সেক্ষেত্রে কিন্তু সিসপ্লাটিনটা সারা জানতে চাই, সিসপ্লাটিনটা অবশ্যই বলতে হবে। ডেভিশনে কিন্তু সাইক্লোফোসফামাইড, ভেনক্লিস্টন, ডক্সোরুবিসিন, সিভিডি এই রেজিমেন্টটা আগে দেওয়া আছে, কিন্তু সারা জানতে চাই সিসপ্লাটিন ইটোপসাইড রেজিমেন্টটা আগে জানতে চাই। আর যদি সেটা এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর পজিটিভ অ্যাডেনোকার্সিনোমা হয়, সেক্ষেত্রে টাইরোসিন কাইনেজ ইনহিবিটর বা জেফিটিনিব, আরলোটিনিব নন স্মল সেল লাং কার্সিনোমার ক্ষেত্রে রোল আছে। লেজার বা স্ট্যান্টিং রাখতে পারে জেনারেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে, নিউট্রিশন হাইড্রেশন আমরা ম্যানেজ করব। আচ্ছা, এক্ষেত্রে একটা শর্ট কোশ্চেন, যে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য ম্যানেজমেন্ট অফ ব্রঙ্কিয়াল কার্সিনোমা, হোয়াট আর দ্য ফ্যাক্টর, পেশেন্টের বয়স কেমন, টাইপটা কি, কোন স্টেজে আছে পেশেন্ট, পেশেন্টের কোনো কমপ্লিকেশন আছে কি, যেগুলোর জন্য রেডিওথেরাপি লাগবে, পেশেন্টের জেনারেল কন্ডিশনটা কেমন, কোমরবিডিটি আছে কিনা যেটা সার্জারি করা যাবে না, আর হলো ড্রাগ অ্যাভেলেবিলিটি এন্ড অ্যাফোর্ডেবিলিটি। ডিপিএলডি, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ, যেটা আমরা 4C দিয়ে মনে রাখি, যে ড্রাই কফ, ক্র্যাকলস, ক্লাবিং এন্ড সাইনাস, সেন্ট্রাল সাইনাসিস। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদের কমন ফিচারস অফ ডিপিএলডি, ডেভিডসন অফ বক্সিয়া লেগ, ক্রনিক এক্সার্শনাল ব্রেথলেসনেস উইথ ক্লাবিং, উইথ সাইনোসিস। ডিপিএলডি যখন আপনি ডিফারেন্সিয়াল আসবে, যখন আপনি ইনভেস্টিগেশন লিখবেন যে এইচআরসিটি, তখন কিন্তু এইচআরসিটি ফাইন্ডিংটা আপনাকে লিখে দিতে হবে, এবং এইচআরসিটি ফাইন্ডিং এ কিন্তু সিকোয়েন্সিয়াল অ্যাপিয়ারেন্স হয়, এই জন্য আপনি ট্রাকশন ব্রঙ্কিয়াল ডিসিশন 4 নম্বর, এটা 1 নম্বরে লেখা যাবে না। এখানে গ্রাউন্ড গ্লাস অপেসিটি, রেটিকুলার নোডুলার শ্যাডোয়িং, হানিকম সিস্ট এন্ড ট্রাকশন ব্রঙ্কিয়াল ডিসিশন, এই অস্পিটো কিন্তু এই অস্পিটো যখন থাকে এই সিকোয়েন্সটা মেনটেন করার চেষ্টা করবেন। আর ক্লাসিফিকেশন অফ ডিপিএলডি তে 4টা ভাগে ভাগ করা হয়েছে, এই ক্লাসিফিকেশন কিন্তু সাবদের অনেক পছন্দ ভাইবাতে, যে ডিপিএলডি কি কি টাইপ হতে পারে। আমরা কিন্তু ডিপিএলডি অফ নন কজ, যদি ড্রাগ ইন্ডিউসড হয়, ড্রাগ ইন্ডিউসের মধ্যে হতে পারে কি, এমপিএক্স হতে পারে, কানেক্টিভ টিস্যু ডিজিজ হতে পারে, এটা হলো ক্লাসিফিকেশন ক্লাস 1, ক্যাটাগরি 1। ক্যাটাগরি 2 কি, যে ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। ক্লাস 3 হলো গ্রানুলোমাটোস বা সারকোইডোসিস। ক্লাস 4 হলো আদার ফর্ম, যেটা হলো লিম্ফ ল্যাম বা লিম্ফ অ্যাঞ্জিওলিওমায়োমাটোসিস, হিস্টিওসাইটোসিস এক্স। হিস্টিওসাইটোসিস এক্স কিন্তু একটা অস্পিটে একটা এক্সরে বা প্রোটোসিস এর একটা ছবি থাকতে পারে। হিস্টিওসাইটোসিস সম্বন্ধে আমি একটু পরে বলবো, তবে হিস্টিওসাইটোসিস ডিপিএলডি করে এখান থেকে আরো কিছু ফিচার দিয়ে আপনাকে অস্পি থাকতে পারে, অস্পিতে একটা ডাটা থাকতে পারে। আচ্ছা, যেখানে ক্যাটাগরি 2 তে যেটা ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, এটার মধ্যে আবার দুইটা ক্যাটাগরি, একটা হলো আইপিএফ, একটা হলো নন আইপিএফ। আইপিএফটা হলো ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, যেটা আমরা কমনলি পাই। আমরা ডিপিএলডি যদি আমরা আমাদের লং কেসে থাকে বা শর্ট কেসে আমরা যদি চিন্তা করি এটা ডিপিএলডি কি হতে পারে, আমরা বলবো স্যার মোস্ট লাইকলি এটা আইপিএফ, ইডিওপ্যাথিক, যদি কোনো কজ খুঁজে না পাই লং কেসে। আর যদি কজ পাই তাহলে সেই অনুযায়ী আমরা হিস্টোপ্যাথোলজি করে ওটা কনফার্ম করতে হবে। আর যদি ড্রাগ ইন্ডিউসড হয়, যদি সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা কানেক্টিভ টিস্যু ডিজিজ থাকে, তাহলে ডায়াগনোসিস এটা ক্যাটাগরি 1 এ চলে যাবে, ডিপিএলডি ডিউ টু রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা কিন্তু পাওয়া যায়, রিউমাটয়েড আর্থ্রাইটিস এর সাথে ডিপিএলডি কিন্তু লং কেসে এক্সপেক্টেশন অনেকবার ছিল, যে পেশেন্টের রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে আপনার, আপনি কিন্তু সেটা কিন্তু এইভাবে যখন আমরা এক্সামিন করবো লাংস এর ব্যাগ, ডিপিএল এর ফিচার সাথে হাতে যদি আপনি দেখেন যে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর মতো এখানে যদি যদি কোনো জয়েন্ট ডিফর্মিটি এরকম পান, তাহলে কিন্তু ওটা আপনাকে সাসপেক্ট করতে হবে। আচ্ছা, সারকোইডোসিস নিয়ে কিন্তু লং কোশ্চেন শর্ট কোশ্চেন থাকে, সারকোইডোসিস নিয়ে আমি ডিটেলস বলবো। ডিপিএল এর ইনভেস্টিগেশনটা দেখেন, এখানে কিন্তু এই 4টা ক্যাটাগরি আপনাকে কভার করতে হবে, যে ডিপিএল এখানে ব্লাডে কিন্তু ফুল ব্লাড কাউন্ট, ক্যালসিয়াম, ব্লাড সিরাম ক্যালসিয়াম, এলডিএইচ, এসি ইনহিবিটর, ESR, CRP, autoimmune screen. রেডিওলজির মধ্যে কিন্তু চেস্ট এক্সরে, সিটি স্ক্যান সবই আসবে, পালমোনারি ফাংশন টেস্ট, ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি, বায়োপসি সহ
ভিডিও অ্যাসিস্টেড থোরাকোস্কোপিক লাং বায়োপসি ফ্যাটস এন্ড লাং বায়োপসি করা যেতে পারে ইউরিনারি ক্যালসিয়াম এক্সক্রিশন হাইপারক্যালসি ইউরিয়ার জন্য এবং পেশেন্টের ইনভেস্টিগেশন ফর সার্কোইডোসিস আলাদা কিছু ইনভেস্টিগেশন আছে আচ্ছা এটা একটা শর্ট কোশ্চেন একবার আসছিল যে অ্যান্টিফাইব্রোটিক এজেন্টস উইথ ডিভিডেন্স তো আগের বইগুলোতে প্রেডনিসোনান অ্যাজাথাইপ্রিন এনএসএটাল সিস্টেমের কথা বলা ছিল যেগুলো লার্জ স্টাডিতে প্রুভ মোস্টলি ইনইফেক্টিভ কলচিসিন তারপর বলা হয়েছে যে কলচিসিন ইন্টারফেরন বোসেনটান ইটানারসেন এগুলো ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট এখন বলা হচ্ছে পিরফেনিডান এন্ড নিনটেডান নিনটেডান হলো টাইরোসিন কাইনেজ ইনহিবিটর পিরফেনিডানটা পিরফেনিডানটা আপনার আস্তে আস্তে ডোজ বাড়াইতে হবে প্রথমে 7 দিন একটা একটা করে 3 দিন 111 তারপরে 7 দিন 222 তারপরে 333 করে আমরা কন্টিনিউ করব এটা লাংস ফাংশন ডিক্লাইনটা স্লো করে দেবে এবং ইমপ্রুভ মর্টালিটি আর নিনটেডান আমরা দিব হলো 101 আফটার মিল এর আগে লিভার ফাংশনটা করে নিব দুটোই কিন্তু ওরাল ড্রাগ ইফ দা ভাইটাল আমরা কখন পিরফেনিডান দিব ভাইটাল ক্যাপাসিটি যদি 50 থেকে 80% এর মধ্যে প্রেডিক্টেড এর মধ্যে থাকে আর হলো সেই ক্ষেত্রে পিরফেনিডান নিনটেডান দিব দুটো বোথ এজেন্টস হ্যাভ বিন শোন টু রিডিউস রেট অফ ডিক্লাইন ইন দা লাং ফাংশন আমরা পেশেন্ট কে পিরফেনিডান দেওয়ার আগে অ্যাডভাইস করব সানলাইট এক্সপোজার অ্যাভয়েড করতে এবং ফটো প্রোটেক্টিভ ক্লোদিং এবং হাই প্রোটেকশন সানস্ক্রিন ইউজ করতে এখন নিনটেডানের একটা সাইড ইফেক্ট হতে পারে ডায়রিয়া আচ্ছা সেক্ষেত্রে আমরা পেশেন্টের ডিপিএলডি পেশেন্টের ক্ষেত্রে যদি কারেক্টিভ কিছু ডিজিজ অ্যাসোসিয়েটেড থাকে সেক্ষেত্রে অনেক সময় ডিসপ্লেজিয়া থাকে মেডিকেশন টু কন্ট্রোল জিইআরড টু ইমপ্রুভ কফ পেশেন্টের কারেন্ট স্মোকার যদি হয় আবার এটা স্টপ স্মোকিং ভ্যাকসিনেশন ইনফ্লুয়েঞ্জা নিউমোকক্কাল ভ্যাকসিনেশন আর পেশেন্ট শুড বি এনকারেজ এক্সারসাইজ পালমোনারি রিহ্যাবিলিটেশন অক্সিজেন থেরাপি ডোমিসিলারি অক্সিজেন এন্ড লাং ট্রান্সপ্লান্টেশন মে বি রিকোয়ার্ড একটা সিনারিও জুলাই 18 55 ইয়ার ওল্ড ওম্যান প্রেজেন্টেড উইথ হিস্ট্রি অফ প্রোগ্রেসিভ শর্টনেস অফ ব্রেথ এন্ড ড্রাই কফ এক্সামিনেশনে ক্লাবিং এন্ড লাং এক্সামিনেশনে ক্রেপিটেশন এখানে কিন্তু সাইনাসিস এর কথা বলে না শুধু ক্লাবিং এবং ক্রেপিটেশন আছে বাইলেটারাল তাহলে ডিফারেনশিয়াল কি কি ড্রাই কফ হলে ডিপিএলডিটা চলে আসবে আগে তারপরেও আপনাদের কিন্তু লেস লাইকলির মধ্যে বাইলেটারাল ব্রঙ্কাইটিস আনতে হবে আচ্ছা চেকলিস্ট অফ ইনফরমেশন মানে হিস্ট্রি হিস্ট্রি সিমটম এবং হ্যাঁ হিস্ট্রি অ্যান্ড সিমটম তারপর এক্সামিনেশন এখানে ক্লিনিক্যাল ইনফরমেশনের মধ্যে তখন আপনাকে এক্সামিনেশন লিখতে হবে সিস্টেমিক জেনারেল এক্সামিনেশন সিস্টেমিক এক্সামিনেশন লিস্ট অফ ইনভেস্টিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এখানে মেইনলি কিন্তু এটা সার্কোইডোসিস এবং ডিপিএলএ কে হাইলাইট করে কোশ্চেনটা করা হয়েছে সার্কোইডোসিস সার্কোইডোসিস এর প্রেজেন্টেশন গুলো দেখবেন যে অ্যাসিমটোমেটিক কিছু প্রেজেন্টেশন আছে যে অ্যাসিমটোমেটিক অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট অ্যাসিমটোমেটিক অ্যাবনর্মাল চেস্ট এক্সরে মানে তার কিন্তু অ্যাসিমটোমেটিক এটাও কিন্তু একটা প্রেজেন্টেশন আচ্ছা তারপরে আর কি কি প্রেজেন্টেশন এটা বক্স থেকে দেখে নেবেন সিস্টেমিক ইনভলভমেন্ট গুলা বক্স থেকে দেখে নেবেন ইনভেস্টিগেশনে আমরা চেস্ট এক্সরে করব পালমোনারি ফাংশন টেস্ট করব এক্সারসাইজ টেস্ট করব এইচআরসিটি ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি এক্ষেত্রে অনেক সময় এমপি যদি নেগেটিভ হয় একটা পেশেন্টে তখন কিন্তু আমরা সার্কোইডোসিস চিন্তা করব যে এটা সার্কোইডোসিস নাকি টিবি এটা নিয়ে যদি কনফিউশন হয় এমপি নেগেটিভ হলে আমরা ইন ফেভার অফ টিউবারকুলোসিস ইন ফেভার অফ এমপি নেগেটিভ হলে ইন ফেভার অফ সার্কোইডোসিস বা ইন এটা এগেইনস্ট টিউবারকুলোসিস এখন ইন্ডিকেশন অফ স্টেরয়েড কি আছে একটা হলো যে পালমোনারি ইনভলভমেন্ট রেনাল ইনভলভমেন্ট ইউভিআইটিস এসব থাকলে আমরা চারটি ইন্ডিকেশন আছে স্টার্টিং ডোজ আমরা 20 টু 40 ট্যাপার করব 6 মান্থের মধ্যে তারপর আমরা লো ডোজে কন্টিনিউ করব যদি ট্যাপার করতে না পারে আমরা স্টেরয়েড স্প্যারিং এজেন্ট চলে যাব ইভিআইটিস আমরা এনএসআই টপিক্যাল স্টেরয়েড দিব লোকালাইজ স্কিনে টপিক্যাল স্টেরয়েড দিব আর পারমানেন্ট ইনভলভমেন্ট হলে ইনহেল কর্টিক স্টেরয়েড লো ডোজ থালিডোমাইড দেওয়া যেতে পারে কিউটেনাস সাকয়েড অথবা লিমিটেড প্যারাকিউটেনাস লিমিটেড পারমানেন্ট ইনভলভমেন্ট আর হোয়াট আর দ্য প্রগনস্টিক ফিচার্স প্রগনস্টিক ফ্যাক্টর সেগুলো আমরা জানবো এটা টেনশন না আসে হ্যাঁ যেরকম যে আফ্রো ক্যারিবিয়ান অরিজিন সব আচ্ছা লভগ্রেন সিনড্রোম এটা টার্মটা জানতে হবে আমাদের অ্যাকিউট ইলনেস অফেন সিন ইন ইয়াং ওমেন ক্যারেক্টারাইজড বাই ইরেকেমা নোডসাম
peripheral arthropathy, uveitis, bilateral hilar lymphadenopathy, lethargy, occasional fever. I call Hillford syndrome by Hillford Waldenstrom syndrome by UVA paratic fever. যেখানে ইউভিটিস থাকবে এবং বাইলেটারাল প্যারোটিড এনলার্জমেন্ট থাকবে সাথে ফেশিয়াল পালসে থাকবে লোয়ার মোটর নিউরন টাইপ গ্লসপিড জন্য ইম্পর্টেন্ট আচ্ছা 30 ইয়ার্স ফিমেল ড্রাই কফ জয়েন্ট পেইন পলিউরিয়া ইনক্রিজ থার্স্ট এখানে দেখেন কফ আছে ড্রাই কফ আচ্ছা ড্রাই কফ আছে আর ফিমেল পলিউরিয়া পলিউরিয়াটা এটা ডায়াবেটিস ইনসিপিডাস এর দিকে মিল করতেছে বা হাইপারক্যালসেমিয়ার দিকে মিল করতেছে ইনক্রিজ থার্স আর অ্যাবডোমিনাল পেইন পেইনফুল নোডুলার সোয়েলিং ইন দা লেগ মানে ইরিথেমাল নোডাসন সাথে কফ মানে মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট এখানে ডায়াগনোসিস হলো সারকোয়েডোসিস ডিডি হিসেবে কানেক্টিভ টিস্যু ডিজিজ আর হিস্টিওসাইটোসিস এক্স এটা কিন্তু জানুয়ারি 17 এর কোশ্চেন একটা হিস্টিওসাইটোসিস এক্স টা আনতে হবে কারণ হলো পলিউরিয়া কিন্তু সারকোডোসিস এর হাইপারক্যালসেমিয়া থেকেও হতে পারে আবার হিস্টিওসাইটোসিস এক্স এ কিন্তু ডিপিএলডি এর জন্য কফ আর হলো ডায়াবেটিস ইনসিপিডাস এর জন্য পলিউরিয়া এখানে রিয়ালি হিস্টিওসাইটোসিস এক্স এ টা আনতে হবে তাহলে আপনাকে গুড মার্কস ক্যারি করবে এটা লং কোশ্চেন 50 ইয়ার ফিমেল কফ ফর 2 মান্থ এটা কিন্তু জানুয়ারি 2020 এর কোশ্চেন Female cough for 2 months, perforated spot on the leg and right foot drop. Then, there are neuropathy, vascular involvement, vasculitis, perforated spot. Checklist information, confirmatory investigation. Then, there are sarcoidosis, small vessel vasculitis, particularly here we will call Sharp Strauss. There are connective tissue disease with pulmonary involvement, rheumatoid arthritis by SLE. Then, pulmonary involvement. Carcinoma lungs se sathe less likely paraneoplastic syndrome diye neuropathy hote pare tobe pulmonary tuberculosis diye neuropathy hote pare vasculitis hoye ar holo shekhetre purpuric spot ta khubi unlikely tobe jehetu cough hoche apnake less likely rarely holo pulmonary tuberculosis likhte hobe ache july e ekta aspect chilo ei lupus pulmonar ekta photograph chilo এই সাথে প্যারালালি চেস্ট এক্সরে বাইলেটারাল হাইলার লিম্ফাডেনোপ্যাথি ছিল দুটো মিলে আপনাকে ডায়াগনোসিস করতে বলছে হোয়াট আর দা কি সিম্পটম দেখব কি সাইন এবং কি ইনভেস্টিগেশন মানে মোটামুটি সারকোডোসিস এর ফেভারে আপনি লিখলে চলবে আর একটা ইয়ে ছিল কাউন্সেলিং ছিল এ পেশেন্ট গেটিং এনটিটিভি ডেভেলপ জন্ডিস এখন পেশেন্টের জন্ডিস হইছে আমরা এনটিটিভি বন্ধ করব এটা ড্রাগ ইনডিউসড কিনা এটা কনফার্ম করব এটা হেপাটাইটিস কোনো ভাইরাস আছে কিনা সেটা দেখব আবার চ্যালেঞ্জিং ডোজে রিস্টার্ট করব বা একটা ইন্টারঅ্যাকশন দিয়ে রিস্টার্ট করব রিস্টার্ট করার পর কিভাবে আমি ড্রাগ কন্টিনিউ করব সেটা দিব বা হেপাটিক ইমপেয়ারমেন্ট হলে কোন কোন ড্রাগ অ্যাডজাস্ট করব আর তার টিবি আগে ড্রাগ কবে শুরু হয়েছে কতদিন হলো কতদিন টিবি ড্রাগ কন্টিনিউ করতে হবে আদার থেকে সাইড ইফেক্ট হতে পারে সেগুলো আমি কাউন্সেল করব আচ্ছা নিউমোকোনিয়াসিস ডেভিডসন থেকে এটা বক্সটা দেখবেন যে এটা নিউমোকোনিয়াসিস আর হলো হাইপারসেনসিটিভিটি নিউমোনাইটিস দুটার বেসিক পার্থক্য হলো নিউমোকোনিয়াসিস হলো ইনঅর্গানিক ডাস্ট মানে যেগুলো হলো মেটালিক ডাস্ট আর মিনারেল ডাস্ট আর হাইপারসেনসিটিভিটি নিউমোনাইটিস ইউজুয়ালি দা ডিউ টু অর্গানিক ডাস্ট যেমন কটন এক্সপোজার এগুলো পচন ছিল অর্গানিক ডাস্ট নিউমোকোনিয়াসিসে যদি সিলিকা দিয়ে হয় সিলিকোসিস বলবো সিলিকোট টিউবারকুলোসিস হতে পারে সেখান থেকে স্কার থেকে লাং কার্সিনোমা হতে পারে কোল ওয়ার্কার্স নিউমোকোনিয়াসিস অ্যাসবেস্টোসিস বেরিলিয়াম দিয়ে হলে বেরিলিয়োসিস যদি অকুপেশনাল পেশেন্টের যদি শর্টনেস অফ ব্রেথ থাকে সেই ক্ষেত্রে অকুপেশনাল অ্যাজমা এবং নিউমোকোনিয়াসিস এগুলো আমাদের ডিফারেনশিয়াল আনতে হবে হাইপারসেনসিটিভিটি নিউমোনাইটিস এ একটু সিস্টেমিক ফিচারটা বেশি থাকে হিস্টরি অফ এক্সপোজার থাকে ইনফ্লুয়েঞ্জা লাইক সিম্পটম এগুলো খুব অল্প সময়ের মধ্যে এক্সপোজারের অল্প সময়ের মধ্যে সিম্পটম হয় কফ ব্রেথলেসনেস এবং হুইস থাকে চেস্টে ওয়াইড স্প্রেড এন্ড ইনস্পিরেটরি ক্র্যাকলস এবং স্কুইক থাকে ইনস্পিরেশন ইনভেস্টিগেশনে চেস্ট এক্সরে এইচআরসিটি এবং পালমোনারি ফাংশন টেস্টে ইউজুয়ালি রেস্ট্রিকটিভ ফাইন্ডিং থাকে একটা প্রশ্ন আসে অনেক সময় যে কটন এক্সপোজার হয় গার্মেন্টস ওয়ার্কার টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করে সেক্ষেত্রে ডায়াগনোসিস হবে বাইসিনোসিস এবং সেক্ষেত্রে আপনার অ্যাট ওয়ার্ক এবং উইদাউট ওয়ার্ক আপনি পালমোনারি ফাংশন টেস্ট করব আমরা পিক স্পেকট্রোমিটার দিয়ে আচ্ছা হিস্টিওসাইটোসিস এক্স এটা একটু কঠিন টপিক এবং এটা অনেক সময় ডিপিএলডি রিলেটেড অথবা প্রোক্টোসিস রিলেটেড ছবি দিয়ে অস্পিতে ডাটা ইন্টারপ্রিটেশন থাকে
লাংসে ডিপিএলডি বা বুলা থাকতে পারে, লার্জ ইয়ারে অবস্ট্রাকশন থাকতে পারে, একটা হিস্টিওসাইটোমা দিয়ে, এটা এক ধরনের টিউমার, বোন ইনভলভমেন্ট উইথ ম্যারো ইনফিল্ট্রেশন, এই জন্য প্যানসারটোপেনিয়া আসতে পারে, স্কাইলাল আর্টিক্লিশন, পেশেন্টের পলিউরিয়া থাকে ডায়াবেটিস ইনসিপিডাসের জন্য, প্রক্টোসিস থাকতে পারে পেশেন্টের ইউনিলেটারাল, হেপাটোস্প্লেনোমেগালি, লিম্ফ্যাডেনোপ্যাথি, বোন ম্যারো ইনভলভমেন্ট, আর একটা সিন্ড্রোম আছে হ্যান্ড শুলার কিস্টন সিন্ড্রোম, সেটা হলো ট্রায়াড অফ এক্সোথার্মাস, লাইটিক বোন লিশন এবং পলিউরিয়া বা ডায়াবেটিস ইনসিপিডাস। এটা অস্পিড, একটা অস্পিডে আপনার 60-70% থাকে হলো মানে ইজি ক্যাটাগরি, আর 20-20% থাকে হলো মিডিয়াম ক্যাটাগরি, আর 10% মানে একটা থাকবে আপনার ডিফিকাল্ট ক্যাটাগরি। এই হিস্টিওসাইটোসিস হলো ডিফিকাল্ট ক্যাটাগরি অস্পি, যেটা আগে থেকে যদি আপনার প্রি ডিটারমাইন না থাকেন যে হিস্টিওসাইটোসিস নিয়ে কখনো অস্পি থাকতে পারে, হিস্টিওসাইটোসিস, মেলিওডোসিস, এক ধরনের ডিফিকাল্ট ক্যাটাগরির অস্পি, যে যেটা আগে থেকে প্রি ডিটারমাইন না থাকলে আপনি ওই 10% আপনাকে মিস করতে হবে, এবং সেক্ষেত্রে স্টেম কোশ্চেন গুলো আগে থেকে যে ইনভেস্টিগেশন কি হবে, ম্যানেজমেন্ট কি হবে, সাইন কি হবে। তবে ডায়াগনোসিস ক্লিনচ করতে পারলে কিছুটা লেখা যায়, ডায়াগনোসিস ক্লিনচ করতে না পারলে সাধারণত মার্ক আসে না। হিস্টিওসাইটোসিস এর ইনভেস্টিগেশনে দেখেন ডিপিএলডির জন্য এইচআরসিটি, পালমোনারি ফাংশন টেস্ট, ব্রঙ্কি অ্যালভিওলার ল্যাভেজে একটা স্পেশাল ফাইন্ডিং আছে, সেটা হলো বিলবেক্স গ্রানিউলস পাওয়া যায়। এটা কিন্তু ডোমেদামেন স্যারের খুব পছন্দের, এই বিলবেক গ্রানিউলস এবং হিস্টিওসাইটোসিস এক্স। ট্রান্স ব্রঙ্কিয়াল অর ওপেন লাং বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজি, বায়োপসি অফ দ্য ইনভলভ বোন অ্যান্ড বোন ম্যারো, বায়োপসি ফর ল্যাংহান সেল, skin biopsy for Langerhans cells, MRI of the brain and orbit for proptosis, scalar x-ray for lytic lesion and diabetes insipidus এর জন্য water deprivation test. Histiocytosis x or Langerhans cell histiocytosis management, smoking cessation, low dose radiotherapy, chemotherapy, bone marrow transplantation, lung transplant, steroid immunosuppressant. আচ্ছা, পালমোনারি এম্বোলিজম, এটা অ্যাকিউট সিভিয়ার ব্রেথলেসনেস এর পেশেন্টের ডিফারেনশিয়ালে অবশ্যই আনতে হবে। এটা অ্যাকিউট সিভিয়ার ব্রেথলেসনেস, সাথে আপনার নিউমোথোরাক্স আসতে পারে, অ্যাকিউট এমআই আসতে পারে, কিন্তু এই সাথে পালমোনারি এম্বোলিজম আপনাকে আনতে হবে। আবার অনেক সময় ইসিজিতে পালমোনারি এম্বোলিজম এর ইসিজি থাকে S1Q3T3, আমার সময় অস্পিতে ছিল S1Q3T3, সাথে একটা প্রেগনেন্সি লাস্ট ট্রাইমেস্টার, সাথে আপনার অ্যাকিউট সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ। আচ্ছা, পালমোনারি এম্বোলিজমে আরও ইসিজি ফাইন্ডিং আছে, তবে S1Q3T3 আমি দেখাবো। তবে ডি ডাইমার যদি নেগেটিভ হয়, এটা হাই নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু, মানে পালমোনারি এম্বোলিজম ইট রুলস আউট পালমোনারি এম্বোলিজম। তার মানে এই না যে ডি ডাইমার যদি নেগেটিভ হয় তাহলে, ডি ডাইমার যদি পজিটিভ হয় তাহলে কিন্তু অন্য কজও হতে পারে, এগুলো হাই নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। আচ্ছা, ইনভেস্টিগেশনে ইসিজি, এবিজি, সিটি, পালমোনারি এনজিওগ্রাম, বেডসাইড ইকো, একটা শর্ট লং কোশ্চেনের একটা পার্ট ছিল, হাউ বেডসাইড ইকো হেল্প। আর পালমোনারি এম্বোলিজম কিন্তু রাইট হার্ট স্ট্রেন হয়, আরভির উপর চাপ পড়ে, আরভি ডাইলেটেশন হয়, সেটা কিন্তু ইকোতে সাথে সাথে বেডসাইড ইকোতে দেখা যায়। আর কনভেনশনাল পালমোনারি এনজিওগ্রাম করে আমরা পালমোনারি আর্টারি, যেটা রেয়ারলি করা হয়, আমরা সাধারণত সিটি পালমোনারি এনজিওগ্রাম করি, পালমোনারি ইয়েতে আপনার হলো এই যে পালমোনারি এনজিওগ্রাম করে আপনারা থ্রম্বাস দেখা যেতে পারে। এটা হলো অস্পি, দেখেন লিড টু তে, সরি লিড ওয়ান এ S1 আর Q3T3 ইন লিড 3, কিউ ওয়েভ এবং টি ইনভার্সন, ইনভার্টেড টি। যদিও এটা কিন্তু আমরা মেডিসিনে বিভিন্ন বইতে লেখা আছে যে এটা অনলি 4% পাওয়া যায়, আবার কার্ডিওলজির কিছু টেক্সটে যেরকম লাইফ ইন দ্য ফার্স্ট টাইম বলা আছে যে এটা অ্যাকিউট ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম অনলি 20%, এটা রেয়ার ফাইন্ডিং, কিন্তু সাদের পছন্দের টপিক এটা। আচ্ছা, আদার ফাইন্ডিং কি পেতে পারি আমরা? টি ইনভার্সন, সাধারণত ইসিজি ফাইন্ডিং ইন পালমোনারি এম্বোলিজম আমরা কিন্তু আরবিবিপি পেতে পারি, আরবিবিপি এখানে লেখা হয়নি, তারপরে অ্যান্টেরিয়র টি ওয়েভ ইনভার্সন পেতে পারি, অ্যান্টেরিয়র V1 থেকে V4, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন পেতে পারি, সাইনাস টাকিকার্ডিয়া পেতে পারি, A68 ইয়ার ফিমেল সাডেনলি ডেভেলপ ব্রেথলেসনেস 7 ডে আফটার হিপ সার্জারি, সার্জারির পরে যদি এরকম ব্রেথলেসনেস হয় পালমোনারি এম্বোলিজম অবশ্যই একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, এবং পেশেন্টের সাইনোসিস আছে, রেইজ জিভিপি আছে, তার মানে রাইট সাইডের স্ট্রেনের জন্য রেইজ জিভিপি, ট্যাকিকার্ডিয়া আছে, হাইপোটেনশন আছে, ইসিজিতে সাইনাস ট্যাকিকার্ডিয়া, আরবিবিপি। এর ইমিডিয়েট ট্রিটমেন্ট উইথ ডোজ টাইট্রেশন, হাউ ইকো হেল্পস ফর দ্য ইনভেস্টিগেশন, এবং স্ট্যাটাস অফ থ্রম্বোলাইসিস এন্ড সার্জিক্যাল ম্যানেজমেন্ট। এখানে দেখেন পেশেন্টের 7 দিন আগে সার্জারি হয়েছে, এখন থ্রম্বোলাইসিস দেওয়া কিন্তু খুবই রিস্কি। আবার পেশেন্টের যদি অ্যাকিউট ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম উইথ কার্ডিওজেনিক শক থাকে, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিকেশন অফ থ্রম্বোলাইসিস,
এখানে রিস্ক বেনিফিট চিন্তা করে আপনাকে থ্রম্বোলাইসিস কনসিডার করতে হবে। আপনাকে দিব এটাও দিব না বলবো না, দিব না এটাও বলবো না, এখানে রিস্ক বেনিফিট করে আপনাকে এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট করে ওই এম্বোলেকটমি করা যায় কিনা এটা কনসিডার, উই উইল কনসিডার এভরি টাইম, উই উইল কনসিডার আফটার অ্যাসেসিং দ্য রিস্ক বেনিফিট রেশিও। সরাসরি যে ইট ইজ ইন্ডিকেটেড ইট ইজ নট ইন্ডিকেটেড এভাবে আমরা বলবো না। এই পেশেন্টের ক্ষেত্রে দেখেন ইমিডিয়েট ম্যানেজমেন্ট উইথ ডোজ অ্যান্ড টাইট্রেশন, দেখেন অক্সিজেন, আইভি ফ্লুইড, প্লাজমা এক্সপ্যান্ডার, অ্যানালজেসিয়া, এক্সটার্নাল কার্ডিয়াক ম্যাসেজ, অ্যান্টিকোয়াগুলেশন, থ্রম্বোলাইটিক দিব বাট রিস্ক অফ ব্লিডিং। যদি আমরা থ্রম্বোলাইসিস কেন দিব, যেহেতু শক আছে আবার কেন দিব না, পেশেন্টের রিস্ক অফ ব্লিডিং কারণ সাতজনকে সার্জারি হচ্ছে। আচ্ছা অ্যান্টিকোয়াগুলেশন কি আইভি আনফ্রাকচনেটেড হ্যাপারিন দিব সাথে বোলাস ফলোড বাই কন্টিনিউয়াস ইনফিউশন, সাবকিউটানিয়াস লো মলিকুলার হ্যাপারিন 5 দিন দিয়ে আমরা পরে ওয়ারফেরিনে যেতে পারে, ফনটাপেরিন আমরা কনসিডার করতে পারে। ইকোতে অ্যাকিউট আরভি ডাইলেটেশন, রাইট সাইডেড হার্ট ডাইলেটেশন, থ্রম্বাস মে বি ভিজিবল ইন ইকো, এবং টু রুল আউট দ্য আদার ডিফারেনশিয়াল, ইকো করে আমরা আদার ডিফারেনশিয়াল কি করব, এটা কার্ডিয়াক ইনভলভমেন্ট আছে কিনা, ডিসেকশন কিনা, পেরিকার্ডিয়াল টেম্পোনেট কিনা আমরা এক্সক্লুড করব। সার্জারি করে আমরা এম্বোলেকটমি কনসিডার করব, সার্জারি এম্বোলেকটমি অথবা আইভিসি ফিল্টার লাগবে কিনা আমরা কনসিডার করব। যদি এই পেশেন্টের কিন্তু বলা হয়েছে যে আচ্ছা এই পেশেন্টের ক্ষেত্রে বলা ছিল সার্জারির হিস্ট্রি, যদি সার্জারির হিস্ট্রি না থাকতো তাহলে কিন্তু এই পেশেন্টের পালমোনারি এম্বোলিজমের যে ডিভিটি আছে কিনা সেগুলো আমাদেরকে এক্সামিনেশনে বা ইনভেস্টিগেশন আনতে হবে। আচ্ছা পালমোনারি হাইপারটেনশন, এটা কিন্তু একদম পোস্ট গ্রাজুয়েট টপিক, পালমোনারি হাইপারটেনশন এটা এটা কিন্তু কখনোই এমবিবিএস এ গুরুত্ব দেওয়া হয় না। পালমোনারি হাইপারটেনশনের যে ডেফিনেশন, ডেফিনেশনটা হলো মেইন পালমোনারি আর্টারি প্রেশার 25 মিলিমিটারের বেশি রেস্টে অথবা 30 মিলিমিটারের বেশি অন এক্সারসাইজ, এটা কিন্তু আর্টেরিয়াল হাইপারটেনশন। আর্টেরিয়াল হাইপারটেনশনের মিন সেটা কিন্তু আমরা ইকো দেখে বলবো না, এটা কিন্তু ডেফিনেশনে বলা আছে যে এটা এটা হলো ইনভেসিভলি মেজার্ড বা রাইট হার্ট ক্যাথেটারাইজেশনে যদি আমরা 25 বা 30 মিলিমিটারের বেশি অ্যাট রেস্ট এটা পাওয়া যায় তাহলে এটা কিন্তু ইকো দিয়েও আমরা কিন্তু ইকো দিয়ে আমরা পালমোনারি হাইপারটেনশন যেটা বলি সেটা হলো পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেশার, সেটা হলো যদি পালমোনারি হাইপারটেনশন থাকে তাহলে টিআর, টিআরটা আমরা মেপে আমরা বলে দেই যে ইনডিরেক্টলি যে পালমোনারি আর্টারি প্রেশার কত। পালমোনারি আর্টারিয়াল প্রেশার আর পালমোনারি ভেনাস প্রেশার এক দুটো কিন্তু আলাদা। আমরা কিন্তু পালমোনারি যদি এমএস থাকে মাইট্রাল স্টেনোসিসে কিন্তু প্রথমে ভেনাস হাইপারটেনশন হবে, পরে লং স্ট্যান্ডিং এ পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন হবে। আর পালমোনারি হাইপারটেনশনের যেটা ক্যাটাগরি 1 সেটা হলো পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন। এই যে এই ক্লাসিফিকেশনটা আপনারা পড়বেন যে ক্যাটাগরি 1 পাঁচটা ক্যাটাগরি আছে পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন, এর কমন কজ হলো প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন, আর্টারিয়াল হলো কানেকটিভ টিস্যু ডিজিজ, এএসডি, ভিএসডি, পিডিএ, ড্রাগস। কানেকটিভ টিস্যুর মধ্যে লিমিটেড কিউটেনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস এ আর্টারিয়াল হাইপারটেনশন ইজ মোর কমন। আর পালমোনারি ভেনাস হাইপারটেনশন, পালমোনারি হাইপারটেনশন অ্যাসোসিয়েটেড উইথ ডিসঅর্ডার অফ দ্য রেসপিরেটরি সিস্টেম যেমন সিওপিডি, ডিপিএলডি, এই এই ক্যাটাগরি পাঁচটা কিন্তু সিকোয়েন্সিয়াল, এটা কিন্তু ক্যাটাগরি 1, এটা ক্যাটাগরি চেঞ্জ করা যাবে না, এটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 হলো ভেনাস, ক্যাটাগরি 3 হলো পালমোনারি কজ, ক্যাটাগরি 4 হলো থ্রম্বোএম্বোলিক পালমোনারি হাইপারটেনশন, 5 হলো মিসসেলেনিয়াস বা ইনফ্লামেটরি বা এক্সটেনসিভ কম্প্রেশন অফ দ্য সেন্ট্রাল পালমোনারি ভেইন, 7 পয়েন্ট পালমোনারি ল্যাঙ্গারেন্সাল হিস্টোসাইটোসিস বা লিম্ফেঞ্জিয়াম করবো আমরা ডপলার ইকোতে পালমোনারি আর্টারিয়াল প্রেশার মাপবো, কি ট্রাইকাস্পিড দেখবো আমরা, আমরা এপিকাল ফোর চেম্বার ভিউতে। আমি ইসিজি ক্লাসে বলছিলাম যে আমাদের ইকো করে যখন আমরা করি এটা হলো প্যারাস্টার্নাল ভিউ, এটা হলো প্যারাস্টার্নাল ভিউ, লেফট সাইডে প্যারাস্টার্নামে আর হলো অ্যাপেক্সে, অ্যাপেক্সে আমরা টিআর দেখবো, অ্যাপেক্সে ফোর চেম্বার ভিউতে ট্রাইকাস্পিড কালার দেখবো, কালারের টিআর আছে কিনা দেখবো, তারপর টিআরের জেড ভেলোসিটি মাপবো, মেপে আমরা ওটার সাথে রাইট অ্যাট্রাল প্রেশার যোগ করবো, যোগ করে আমরা পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেশারটা দিয়ে দেব। আচ্ছা আউটলাইন দ্য ম্যানেজমেন্ট অফ সেকেন্ডারি পালমোনারি হাইপারটেনশন,
সেকেন্ডারি পালমোনারি হাইপারটেনশন মানে একটা সেকেন্ডারি কজ আছে সেটার ম্যানেজমেন্ট করতে হবে এবং পালমোনারি হাইপারটেনশনের ম্যানেজমেন্ট করতে হবে আন্ডারলাইং কজ খুঁজে বের করতে হবে এখন সেটা তো ডিপিএলডি হতে পারে সেটা কানেক্টিভ ডিজিজ হতে পারে আর পালমোনারি হাইপারটেনশনের জন্য আমরা জেনারেল মেজার কাছে কিছু স্পেসিফিক মেজার জেনারেল মেজারের মধ্যে বেড রেস্ট এক্সারসাইজ লিমিটেশন এক্সারসাইজ নো এক্সেসিভ ফিজিক্যাল অ্যাক্টিভিটি ডায়াবেটিক যদি রাইট হার্ট ফেলার থাকলে সাপ্লিমেন্টাল অক্সিজেন অ্যান্টিকোয়াগুলেশন ডিগক্সিন avoid pregnancy vaccination avoid nitrate beta blocker and cyclizine specific drug er moddhe ache high dose calcium channel blocker prostaglandin phosphodiesterase 5 inhibitor sildenafil tadalafil oral endothelin antagonist amra amlicentar ekhon use kori and soluble guanyl cyclase stimulator riociguat double lung transplantation in selected patient pulmonary thrombo and atherectomy athoba atrial septic পলিসোমনোগ্রাফি না initial investigation holo overnight pulse oximetry korbo definitive investigation holo polysomnography ba PSG jeta component holo EEG duta electrooculogram ebong electromyogram muscle activity ocular activity ebong brain activity ekta long question 50 year male daytime somnolence weight 120 kg history physical examination complication and investigation ekhane dekhen amader obesity metabolic syndrome ke address korte hobe এবং অ্যাক্রোমেগালি হাইপোথাইরয়েড কজগুলো ইনভেস্টিগেশনে টিএসএইচটা অবশ্যই বলতে হবে অ্যাক্রোমেগালির জন্য আপনার স্পেসিফিক প্যারাটিড ইনভেস্টিগেশনগুলো বলতে হবে ট্রিটমেন্টে সিপ্যাপ অ্যাভয়েড অ্যালকোহল তারপর হলো রিলিফ অফ নাজাল অবস্ট্রাকশন ম্যান্ডিবুলার অ্যাডভান্সমেন্ট এবং জেনারেল ম্যানেজমেন্ট যেটা যে ল্যাটারাল পোস্টার ডিউরিং স্লিপ এটা অবশ্যই বলতে হবে জেনারেল ম্যানেজমেন্ট আর এক মানে স্পেসিফিক ম্যানেজমেন্ট interpretation of polysomnography আমরা ওভারনাইট স্টাডি করব স্টাডিজ অফ ব্রিদিং অক্সিজেনেশন এন্ড স্লিপ কোয়ালিটি এখানে একটা অ্যাপনিয়া হাইপোপ্নিয়া ইনডেক্স আছে ইনডেক্সটা আপনারা দেখে নেবেন যেখানে নরমাল মডারেট নরমাল মাইল্ড মডারেট এবং সিভিয়ার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ক্যাটাগরি করা আছে এখানে অ্যাপনিয়া এবং হাইপোপ্নিয়া ইনডেক্স অ্যাপনিয়া হলো 10 সেকেন্ড অর লঙ্গার পজ আর হাইপোপ্নিয়া হলো 10 সেকেন্ড অর লঙ্গার পজ না এখানে রিডাকশন 50% রিডাকশন ইন ব্রিদিং নট পজ অ্যাপনিয়া হলো পজ ইন্ডিকেশন অফ পলিসোমনোগ্রাফি এটাও পরীক্ষায় আসছে রিটেন শর্ট কোশ্চেন যে স্লিপ ডিসঅর্ডার ব্রিদিং বা স্লিপ অ্যাপনিয়া সিপ্যাপ আপনার ট্রিটমেন্টের স্লিপ সিপ্যাপ টাইট্রেশন করার জন্য অ্যাসেসমেন্ট অফ ট্রিটমেন্ট আউটকাম স্লিপ রিলেটেড বিহেভিয়ারাল ডিসঅর্ডার নার্কোলেপসি পিরিয়ডিক লিম মুভমেন্ট অ্যাটিপিক্যাল অর আনইউজুয়াল প্যারাসোমনিয়া এক্সেট্রা এগুলা ইন্ডিকেশন গুলো আপনারা দেখে নেবেন এটা কিন্তু রিটেন কোশ্চেনে যেগুলো আগে আসছে সাধারণত সেই সকল রিটেন কোশ্চেন থেকে 70-80% রিপিট হয় শুধু সিনারিও হালকা চেঞ্জ হয় আপনাদের নতুন কোশ্চেন 10-20% হয় বা নতুন সিনারি আগের কোশ্চেন থেকে আমরা কিন্তু সব সময় দেখে আসতেছে 70-80% রিপিট আচ্ছা নিউমোথোরাক্স নিউমোথোরাক্স থেকে কিন্তু এটা আপনার লং কোশ্চেনে যখন সাডেন সিভিয়ার অ্যাকিউট সিভিয়ার ব্রেন লস থেকে ডিফারেনশিয়াল টেনশন নিউমোথোরাক্স আনতে হবে আর হলো অস্পিতে চেস্ট এক্সরে থাকতে পারে সেক্ষেত্রে নিউমোথোরাক্সের যে সেকেন্ডারি কজ গুলো সেখানে একটু দেখতে হবে আমাদের যে সিওপিডি পেশেন্ট আগে একটা সিওপিডি পেশেন্ট অ্যাজমা মানে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ টিউবারকুলোসিস লাং অ্যাবসেস ওখান থেকে বার্স্ট হয়ে হতে পারে পালমোনারি ইনফার্কট হতে পারে ব্রঙ্কিয়াল কার্সিনোমা নিউমোসিস্টিক জিরোভিসি নিউমোনিয়া বা ওখান থেকে নিউমোটোসিল রাপচার হয়ে হতে পারে স্টাফিলোকক্কাল নিউমোনিয়া থেকে ক্যাভিটারি হয়ে হতে পারে এবং অল ফর্মস অফ ফাইব্রোটিক এন্ড সিস্টিক লাং ডিজিজ আর একটা পেশেন্টের প্লুরাল ইনফিউশন আছে অ্যাসপিরেট করার সময় যদি আপনার নিউমোথোরাক্স হয় তখন কিন্তু সেটাকে আমরা বলবো হাইড্রো নিউমোথোরাক্স সেটা কিন্তু শুধু নিউমোথোরাক্স না সেক্ষেত্রে ওয়াটার সেল ড্রেন দিতে হবে নিউমোথোরাক্সেও প্রথমে আমরা নিউমোথোরাক্সে কখন আমরা ড্রেন দিব সেটার ইন্ডিকেশন আছে আচ্ছা স্পন্টেনাস নিউমোথোরাক্সের ক্লাসিফিকেশন হলো ক্লোজড ওপেন এন্ড টেনশন আমাদের লং কোশ্চেনে যদি থাকে যে অ্যাকিউট সিভিয়ার ব্রেথলেসনেস তখন কিন্তু ডায়াগনোসিসে নিউমোথোরাক্স লিখলে হবে না লিখতে হবে যে টেনশন নিউমোথোরাক্স
যেটার ম্যানেজমেন্টে ইন্টারকোস্টাল টিউব ড্রেনেজে আসতে হবে। আর যদি ওপেন নিউমোথোরাক্স হয়, কোনো ভালভ লাইক অ্যাকশন না থাকে, সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট হলো সার্জারি, সেক্ষেত্রে কিন্তু সার্জারি করতে হবে। আর হলো ক্লোজ নিউমোথোরাক্স, ক্লোজ নিউমোথোরাক্সে আমরা ওই ইয়ে দিব নিডল ড্রেনেজ অথবা ওয়াটার সেল ড্রেনেজ। আচ্ছা, ম্যানেজমেন্ট অফ স্পন্টানাস নিউমোথোরাক্স, এটা যে ফ্লোচার্ট আছে ফ্লোচার্ট থেকে আপনারা পড়বেন। আর ইন্ডিকেশন অফ ইন্টারকোস্টাল টিউব ড্রেনেজ, আমরা কখন টিউব ড্রেনেজ দিব, ম্যানেজমেন্টে টেনশন নিউমোথোরাক্স, ক্রনিক লাং ডিজিজ, যেটা যদি এমএস সেকেন্ডারি কজ যদি থাকে, তো সিওপিডি থাকলে আমরা ড্রেন টিউব দিব। আর নিউমোথোরাক্স যদি মোর দেন 15% অফ হেমোথোরাক্স অথবা সিগনিফিকেন্ট ডিসনিয়া ইন এ পেশেন্ট উইথ 50 ইয়ার্স অফ এজ অথবা ইয়াং পেশেন্ট, বয়স কম কিন্তু আড়াই লিটারের বেশি অ্যাসপিরেট করা হয়েছে নিডল দিয়ে, তখন দিব। সাপ্লিমেন্টাল অক্সিজেন মে স্পিড রিকভারি, আমাদের স্মোকিং অবশ্যই স্টপ করতে হবে, নো ডাইভিং আনলেস সার্জিক্যাল ফ্লুরোডেসিস, নো ডাইভিং আনলেস সার্জিক্যাল ফ্লুরোডেসিস। আর হলো ওপেন নিউমোথোরাক্স সার্জিক্যাল কারেকশন অফ ব্রঙ্কো প্লুরাল ফিস্টুলা, ওপেন নিউমোথোরাক্স এর ক্ষেত্রে সার্জিক্যাল কারেকশন করতে হবে ফিস্টুলাটা। আচ্ছা, এআরডিএস, এআরডিএস নিয়ে আগে অনেকবার কোশ্চেন আসছে, এআরডিএস এর বার্লিন ডেফিনেশনটা জানবেন যে অনসেট থেকে 7 দিনের মধ্যে, এই কিছু কিছু পয়েন্ট আছে 4টা পয়েন্ট, এবং এখানে ইয়ে কত আপনার এফআই ও টু কোনটা কি, এই ডেফিনেশন বলুন, ডিটারমাইন দ্য সিভিয়ারিটি, তারপর পিএফ রেশিও কোনটাতে কি, এগুলো আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ হলো আপনাদেরকে এআরডিএস থেকে শর্ট কোশ্চেন থাকবে, আর হলো এক্সরে থাকবে অসপিটে। কন্ডিশন প্রিডিসপোজিং ফ্যাক্টর, সেটা পালমোনারি কন্ডিশন প্রিডিসপোজিং, সেটা কিন্তু পালমোনারি হতে পারে, সিস্টেমেটিক হতে পারে। আর এখানে এভিডেন্স বেস ম্যানেজমেন্টে মেকানিক্যাল ভেন্টিলেশন ইন এআরডিএস পেশেন্ট, লো টাইডাল ভলিউম, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। প্রন ভেন্টিলেশন, প্রন ভেন্টিলেশন কিন্তু আমরা এখন ইয়েতে বলতেছি কোভিডে। আর হাই ফ্লো নেজাল ক্যান, হাই ফ্লো ভেন্টিলেশন, তারপর হলো নাইট্রিক অক্সাইড, একমো অ্যান্ড কর্টিকোস্টেরয়েড। আচ্ছা, এটা ডেভিডসন থেকে নেওয়া একটা এআরডিএস, এটা ক্রিটিক্যাল ইলনেস চ্যাপ্টার থেকে নেওয়া। এখানে একটা দেখেন, এখানে অনেকগুলো এক্সরে ফাইলিং আছে, দেখেন বাইল্যাটারাল অপেসিটি আছে, প্যাচি অপেসিটি, এখানে দেখেন নিউমো মেডিস্টিনাম আছে, নিউমো থোরাক্স আছে, বাইল্যাটারাল ড্রেন টিউব আছে, এখানে ক্লাভিকল ফ্র্যাকচার আছে, এখানে স্ক্যাপুলা ফ্র্যাকচার আছে, এবং পেশেন্ট মনিটরে আছে, ক্লিপ লাগানো আছে। এখানে অনেকগুলো ফাইন্ডিং, প্রতিটা ফাইন্ডিং এর জন্য আপনাকে মার্কস থাকবে যে এটা এআরডিএস। এবং এআরডিএস কিন্তু অনেক সময় স্ট্যান্ডিং পিএ ভিউ করা যায় না, এপি ভিউ করতে হয়, পোর্টেবল এক্সরে করতে হয়, সেটাও এক্সরে দেখে বুঝতে হবে আপনাকে যেটা মনিটরে লাগানো পেশেন্ট। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে হ্যারিসন থেকে নেওয়া এটা যে লো টাইডাল ভলিউম, এটাই কিন্তু রিকমেন্ডেশন এ। আর অন্যগুলো কিন্তু হাই, হাই পি প্রন পজিশন, এটা কিন্তু ওই যে এটা কিন্তু সি। আচ্ছা, এখন যেটা হলো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, এখন কোভিড সিচুয়েশন চলছে, এবং এই আমাদের বইগুলোতে কোভিড নিয়ে রেসপিরেটরি সিস্টেমে আলোকপাত না করলেও সামনে যখন, এখন এক্সপ্রেস পরীক্ষা এই সেশনে হয়নি, জুলাই সেশনে, তো জানুয়ারি সেশনে হোক অথবা যখনই পরীক্ষা হোক, কোভিড নিয়ে আপনাদের কোশ্চেন থাকবে, এবং কোভিড এর রেসপিরেটরি প্রেজেন্টেশন নিয়ে প্রশ্ন থাকবে, এবং সেটা হলো যে আপনার হলো যে শর্টনেস অফ ব্রেথ কোভিড সিনারিওতে, এখন যে কোনো সিমটমের পেশেন্টের যে রেসপিরেটরি ইলনেস থাকলে আপনাকে কোভিড-19 আপনাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে রাখতে হবে, এবং ইনভেস্টিগেশনে চেস্ট এক্সরে রাখতে হবে, সিবিসি তে লিম্ফোপেনিয়া আছে কিনা দেখতে হবে, এবং তার কন্ট্যাক্ট দেখতে হবে, যদিও কন্ট্যাক্ট এখন আর অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু তারপরও কন্ট্যাক্টের কথা হিস্ট্রিতে আপনাকে লিখতে হবে, এবং এখানে আপনার ভেন্টিলেশনের কথা বলতে হবে, এখানে হলো অ্যান্টিকোগুলেশনের কথা বলতে হবে, ভেন্টিলেশনের কথা বলতে হবে। ভেন্টিলেশনের মধ্যে যেটা বলা হচ্ছে অক্সিজেন এবং প্রন ভেন্টিলেশন, যেগুলো প্রুফ, আর ড্রাগের মধ্যে যেগুলো সেগুলো হলো যে অ্যাজিথ্রোমাইসিন, তারপর ওগুলো হলো এখনো প্রুফ না, মে বি কনসিডার্ড হিসেবে আমরা বলবো যে অ্যাজিথ্রোমাইসিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, ট্রায়ালস আর অনগোয়িং, তারপরে হলো আইভারমেকটিন, ডক্সিসাইক্লিন, লটস অফ ট্রায়ালস আর অনগোয়িং, এগুলো আমরা বলবো যে ক্যান বি কনসিডার্ড, কোনেন ড্রাগস ক্যান বি কনসিডার্ড। আর কোনটা কোনটা প্রুফ, অক্সিজেনেশন, ভেন্টিলেশন, প্রন ভেন্টিলেশন, যদি
আমরা এটাতে না পারি আমরা হাই ফ্লো নাজাল ক্যানুলা দিয়ে তারপরে হলো ইনভেসিভ ইনভেসিভটা আমরা ডিসকারেজ করব হাই ফ্লো অথবা সিপ্যাপ অথবা বাইপ্যাপ এর মধ্যে থাকার চেষ্টা করব আমরা আর হলো যে পেশেন্টকে অবশ্যই আইসোলেট করতে হবে হোম আইসোলেশনে পেশেন্ট থাকবে আর তার কন্টাক্টরা কোয়ারেন্টাইনে থাকবে তারপর আমরা যেটা করব যে কোভিড নিয়ে আপনাদের নেক্সট সেশনে প্রশ্ন থাকবে সেটা শর্ট কোশ্চেন হোক লং কোশ্চেন হোক অথবা যে কোনো রেসপিরেটরি সিমটমে কোভিড 19 আপনাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে আনতেই হবে আর এটার কমপ্লিকেশন কিন্তু পালমোনারি এমবোলিজম সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিকোয়াগুলেশন আমরা আমরা যতদিন হসপিটালাইজ থাকবে আমরা আমরা ডি ডাইমার দেখে ক্যাটাগরি করা আছে তিনটা গাইডলাইন দেওয়া আছে গাইডলাইনে ইউরোপিয়ান সোসাইটি অফ গাইডলাইনে দেওয়া আছে যে আমরা কখন ইনজেক্টেবল দিব হ্যাপারিন দিব কখন ফিভার অক্সাবান দিব হ্যাপারিন কখন থেরাপিউটিক ডোজে দিব কখন প্রোফাইলেক্টিক ডোজে দিব তো অ্যাট লিস্ট মডারেট সিমটম থাকলে আমরা থেরাপিউটিক ডোজে দেওয়ার কথা গাইডলাইনে বলা আছে আর হসপিটালাইজ থেকে যখন আমরা রিকভারি হবে যখন আমরা ডিসচার্জে ফিভার অক্সাবান এক মাসের জন্য দিব সেটা কিন্তু প্রোফাইলেক্টিক ডোজ 10 মিলিগ্রাম ডেইলি ডোজে দিব আর লো মলিকুলার ওয়েট হ্যাপারিন মানে ইনোক্সাপারিন ইজ প্রেফারড ওভার রিভারঅক্সাবান কারণ হলো রিভারঅক্সাবান হলো ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর এর সাথে কিছু ড্রাগ এন্ড ফোর ইন্টারঅ্যাকশন আছে যদিও সেটা ওয়ারফারিনের চেয়ে অনেক কম কিন্তু আছে হেপারিন হলো ইনডাইরেক্ট ফ্যাক্টর 10 ইনহিবিটর আর রিভারঅক্সাবান হলো ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর ডাইরেক্ট ফ্যাক্টর 10 ইনহিবিটর সেই জন্য রিভারঅক্সাবানের চেয়ে হেপারিনটা হলো প্রেফার তো আমরা এটাই মনে রাখবো যে অক্সিজেনেশন ভেন্টিলেশন ব্রাউন ভেন্টিলেশন এন্ড অ্যান্টিকোয়াগুলেশন এই এগুলো হলো প্রুফ ট্রিটমেন্ট এগুলো সবাইকে দিব আর হলো জাল লাগবে আমরা সে পালস অক্সিমেট্রি দিয়ে আমরা মনিটর করব কোভিড 19 নিয়ে আপনারা ফার্দার নেট থেকে দেখে নেবেন যে কোনো রেসপিরেটরি শ্বাসকষ্ট গলা ব্যথা মানে শর্টনেস অফ ব্রেথ সোর থ্রট কফ থাকলেই আগামী যে সেশনে পরীক্ষা হোক কোভিড 19 আপনাদেরকে ডিফারেনশিয়ালে রাখতে হবে আর হলো ইনভেস্টিগেশনে বলতে হবে যে নেজাল সোয়াব অথবা অরোফ্যারেঞ্জিয়াল সোয়াব ফর আরটিপিসিআর ফর কোভিড 19 ব্র্যাকেট কোভিড 19 আচ্ছা এখানে কিন্তু আমি কোভিড 19 এর কথা বলে শেষ করছি আপনাদের শুভকামনা জানিয়ে যে রেসপিরেটরি সিস্টেম থেকে আপনারা কিন্তু অসপি লং কোশ্চেন শর্ট কোশ্চেন ভাইবা সবকিছুতেই কোশ্চেন থাকবে কোন টপিকে কি কি থাকবে আমি ইতিমধ্যে কিছুটা বলার চেষ্টা করেছি আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি যতদূর সম্ভব আনসার দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ লাইভ বন্ধ হয়েছে না হ্যাঁ তো লাইভ বন্ধ হয়েছে না মাস্টার কি নেট ডিস্টার্ব করে নাই আজকে না আজকে কোনো ডিস্টার্ব করে না আজকে কথা মনে জোরে বলছি গতদিন হচ্ছে তাই না কথা ক্লিয়ার ছিল না গতদিন বলছে যে স্যার কথা একটু আস্তে শোনা গেছে এই জন্য আজকে জোরে আজকে আজকে মানে মাইকটা উন্নত হয়েছে হ্যাঁ স্যার এটা সবচেয়ে বেশি অনেক ভালো হয়েছে স্যার তুমি পারাই দিও এখানে এই অনলাইনে ক্লাস নিতে হচ্ছে কি কত বেশি বলতে হয় সামনা সামনে কিন্তু আমি দেখাবো আগে যেটা নিতাম দেখাই ওদেরকে জিজ্ঞেস করি ওরা আনসার বলে তারপর আমি কারেকশন করে দিই আর একটু তো পুরো দেখবো স্যার আমাদের তো স্যার এমনিতে স্যার পার্ট টু মানে গাইনিক স্যার গাইনিক স্যার ওই তো অনেক গুলো ব্যাচ চলে গাইনিক পার্ট টু তো দেখা আমাদের অনেক এমনি অনলাইনে আপনাদের পার্টিসিপেন্ট কেমন মানে রেজিস্টার্ড পেইড পার্টিসিপেন্ট কেমন হয় যারা পেইড না সবাই তো দেখতে পারে না এটা ক্লোজ গ্রুপে ক্লাস হয় এই কোর্স থেকে স্যার আপনি যে ক্লাস নেন সব ক্লোজ গ্রুপে নেন যারা সাথে আছেন সেটা তারাই দেখতে পাবে স্যার আদার্স কি সেটা কি ও আচ্ছা ছেড়ে লাইভ হবে শেয়ার হবে না না সেটা বলতে কি স্যার গ্রুপ থাকবে আলাদা এখন যে গ্রুপে ক্লাস হচ্ছে এটা একটা ওপেন গ্রুপ যেখানে মেডিসিন সবাই দেখতে পাবে হুম আর এরপর যেটা দিলে নেন শুধু যারা অ্যাডমিন শুধু তারাই এখানে জয়েন করবে স্যার আদার্স কি জয়েন করতে পারবে শুধু যারা পেইড তারা জি জি জি
এটা হয়ে গেছে মানে হ্যাঁ কম অন লাইক ক্লিয়ার ইন হইছে স্যার